এটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত মদ্যপান ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমাদের আমাদেরকেও পিছা করছে মনে হয় হ্যাঁ হ্যাঁ বহু দের সে পিছা কর বেরোতে হবে চলো 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 জি সাহ

দাদাই আপনি দামি মানুষ হতে পারেন হ্যাঁ কিন্তু সিকিমের এই কেউ আপনাকে জীববে না করবে না বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য সিজার বাগজির লেখা আগুন পাহাড়ের পুঁথি সিজার বাগজির জন্ম উনিশশো সালে কলকাতায় কলেজ জীবন থেকেই লেখালেখি শুরু আড়াই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত বর্তমানে আনন্দমেলা পত্রিকার সম্পাদক গল্প উপন্যাস ছাড়াও লিখেছেন নিবন্ধ প্রচ্ছদ কাহিনী গ্রন্থ সমালোচনা চিত্রনাট্য ভ্রমণ কাহিনী কথিকা গ্রন্থ সম্পাদনা এবং অনুলিখনও করেছেন করেছেন ইংরেজি বইয়ের অনুবাদ পেয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সোমেন চন্দ্র স্মারক সম্মান এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের ইলাচন্দ্র স্মৃতি পুরস্কার সহ আরও পুরস্কার আগুন পাহাড়ের পুঁথি হল শুভময় বাঁদুরি সিরিজের প্রথম উপন্যাস শুরু হচ্ছে আগুন পাহাড়ের পুঁথি প্রযোজনায় ফ্যারিম্যান অ্যান্ড কোম্পানি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নিজেই লিখছেন চুয়াচন্দন লেখার সময় যে তিনি বিদ্যাপতি ঠাকুরের কাছে কতটা ঋণী তিনি উক্তিও করেছেন তাঁহি পুনঃমতি হার টুটি বেলন কাহত হার টুটি গ্যাল সবজন এক এক চুনি সঞ্চরু শ্যাম দরশ ধনী ক্যালা যারা যারা পুরো কাহিনীটি পড়েছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো কোন অংশে গিয়ে এই পংক্তির যথার্থ ব্যবহার হয়েছে আর যারা যারা এখনো পুরোটা পড়ে উঠতে পারো নি ক্যান্টিন যাওয়ার চাপে তাদের বলে রাখি কাহিনীর চূড়ান্ত মুহূর্তে যখন চুয়া ঘাটে ডুব দেওয়ার জন্য নামতে থাকে সেই মুহূর্তে চন্দন তার গলার মুক্তর মালাটি ছিঁড়ে ফেলে বাকিদের দৃষ্টি ঘোরানোর জন্য আচ্ছা স্যার এই গল্পের রোমান্টিকতার সাথে ঐতিহাসিকতার যে মেলবন্ধন সেটার ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন এই প্রশ্নটা এক্ষুনি আমি করতে যাচ্ছিলাম যে আচ্ছা বেশ এই গল্পে ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আনার এক বিশেষ শৈল্পিক ভাবনা আছে তিনি এমন সময় এমন জায়গায় প্রেমের গল্প গেঁথেছেন যেখানে কৃষ্ণ প্রেম এক নতুন দিশা দিয়েছিল হিন্দু সমাজকে আবার সেই সমাজেই দেখো প্রচলিত জাতিভেদ ও ব্রাহ্মণ্যবাদ প্রেমের উল্টো দিকে দাঁড়িয়ে যা এই গল্পকে একটা বৈপরীত্য মানে কন্ট্রাস্ট দেয় আর এই কন্ট্রাস্ট চুয়াচন্দনকে আরও আকর্ষণীয় গল্প করে তোলে লেখক এই গল্পে ক্যাটেলিস্ট হিসেবে কাকে দাঁড় করাচ্ছেন নিমায় পণ্ডিত একদম ঠিক যেখানে নিমায় পণ্ডিত প্রেমলীলায় মগ্ন নন তখনও তিনি নিজের ঘরে টোল চালান ব্যাকরণে শিক্ষা দেন অকুতভয় জনসেবায় ঝাঁপ দেন অনেকটা আমার মতন গাধা পিটিয়ে করার কাজে যেমন আমিও ঝাঁপিয়ে পড়েছি আচ্ছা আচ্ছা বুঝেছি যেটা বলছিলাম এই ঐতিহাসিক প্রেক্ষাপটকে খুবই মুন্সিয়ানার সাথে লেখক তার রচনায় এক আলাদা মাত্রায় ব্যবহার করেছেন আরও যদি গল্পের গভীরে আমরা যাই তাহলে ঠিক আছে সামনের ক্লাসে আমি বাকি অংশটা নিয়ে আলোচনা করব যারা এখনো শেষ করে উঠতে পারি তাদের বলছি কৃপা করে গল্পটা পড়ে আসলে আপনাদেরই বুঝতে সুবিধা হবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে স্যার আদাব গল্পটিতে সাম্প্রদায়িক বিভেদের মধ্যে মানবিক সম্পর্ক আর নামকরণের সার্থকতা নিয়ে দুটো নোটস লিখেছি একটু দেখে দেবেন স্যার আজকে তো পারবো না কাল অফ ডে পরশু পাবি স্যার কলেজ ম্যাগাজিনের জন্য কবিতা এনেছিলাম আমরা কিন্তু দুদিন ধরে অমিতকে পাচ্ছি না আপনাকে লেখাগুলো দিয়ে যাই দেখ অমিত তো ম্যাগাজিনের সম্পাদক আর আমি নানান কাজে থাকি সাত কাজে হারিয়ে যাবে তোরা বরং অমিতের হাতেই দিস সেটাই ভালো হবে চট দেখি স্যার চুয়াচন্দনের রোম্যান্টিকতা নিয়ে আরেকটু ডিটেলস বোঝাবেন আমি না পুরোপুরি বুঝিনি সেরকম হলে আমি আপনার বাড়িতেও যেতে পারি বাড়ি না রে মা বাড়িতে তো হবে না সেরকম হলে পরে একদিন বুঝিয়ে দেবো ক্লাসে ঠিক আছে চলি অধুরমশাই ক্লাস নেওয়া হলো হ্যাঁ ক্লাস তো হলো কিন্তু আপনি এখনো কলেজে কি করছেন কিছু না सिर्फ কাজের ছুতো সময় কাটানো ওই তো গেল আর কয়েকটা মাস তারপরে তো চাইলেও আর থাকা যাবে না কবে রিটার্ন এই তো সামনে ডিসেম্বরে জয়েন করেছিলাম প্রায় 32 বছর আগে তখন কলেজ এত বড় ছিল না ছাত্রছাত্রীও কম ছিল ভেবেছিলাম কদিন এখানে চাকরি করে ভালো কোনো কলেজে ট্রাই করব কিন্তু সে আর হলো না তুমি একটা কথা বলি নিজের জীবনটা নষ্ট করছো কেন তোমার দু তিনটে লেখা আমি পড়েছি চমৎকার ঝরঝরে ভাষা সাহিত্যবোধ আছে তোমার তো উচিত কোনো সিরিয়াস বিষয় নিয়ে গবেষণা করে বই বের করা সেসব না করে বিকেল পাঁচটা পর্যন্ত ক্লাস নিচ্ছ ছাত্রছাত্রীদের লেখানোর জন্য ঘন্টার পর ঘন্টা না না আজকে লাস্ট ক্লাস আমার ছিল ছিল মানে দীপেশ বাড়ি গিয়ে টিউশনি ব্যাচ পড়াবে বলে বিকেলে সব ক্লাস তোমার ঘাড়ে ফেলে রোটেস্ট করতে পারো না তুমি না একটু ভালো ছেলে টাইপের কিন্তু মনে রেখো কাঁচা সোনার গয়না হয় না দীপেশ দা তো আফটারঅল এই যা শিডিউল করবে হ্যাঁ সে তো জানি ওদের কতটা সদ্ব্যবহার করে দেখতেই পাচ্ছি এ বাবা দেখেছো সাইলেন্ট মোডটা অফ করাই হয়নি ঠিক দুটো মিসড কল মার সোমনাথ স্যার সোমনাথ স্যার হঠাৎ এই সময় ফোন করলেন যদিও অনেকদিন দেখা করতে যাওয়া হয়নি মদন ফোন তো ধরে সব সময় ভালো ব্যাপারটা

কেন যে বিয়ে দেওয়া নিয়ে এতটা মাথা খারাপ করছে মা কে জানে এনে আজ কেক করেছিলাম খেনে চাঞ্জ হুম এই সময় তুমি এখানে সিরিয়ালের ও দেখে নেয়াল প্রিয়া। ভারী সুন্দর দেখতে ফিলসফিতে এম এ করে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছে স্বভাবও চমৎকার আর কি ভালো রান্নার হাত কোথায় দেখলে মেয়েটিকে আরে আজ ফুলদির বাড়ি গিয়েছিলাম তো ফুলদি ভালোবাসে বলে চিংড়ি করে এনেছিল কি করে জানলে রান্নাটা দেবপ্রিয়া করে এনেছিল ও নিজেই বলল খামাকা মেটা মিথ্যে কথা বলতে যাবে কেন কিছুক্ষণ দেখে কি কাউকে বোঝা যায় তুই না একদম তোর বাবার মতন কথা বলছিস আমার মেটাকে পছন্দ হয়েছে আমি চাই তুই অন্তত একবার মেটাকে দেখ লাখ কথা চালাচালির পর বিয়ে হয় সে কথা আমিও জানি কিন্তু কথা তো বলতে হবে পাত্রী তো আর আকাশ থেকে এসে পড়বে না হুম বুঝলাম কিন্তু এখন আমি বিয়ের কথা ভাবতে পারছি না দেখো বিয়ে করার জন্য যে মানসিক বলিস কি আরে তুই 30 বছর বয়স হয়ে গেল এখন যদি বিয়ে না করিস তাহলে ভালো পাত্রী আর কোথায় পাবো বল তো আচ্ছা ঠিক আছে টাইম ফিক্স করো সামনের রোববার বিকেলে পার্ক স্ট্রিটের কোনো রেস্টুরায় গিয়ে বসে তাহলে এক সময় ডিনার করে নিবি থাকে কোথায় মিটি লেটটা এই এখন যাও তো পরে কথা বলছি স্যার ফোন করছেন হ্যাঁ বলুন স্যার তোমাকে আগে একবার ফোন করেছিলাম তখন ফোনটা বেজে গিয়েছিল হ্যাঁ স্যার আপনার মিসড কল দেখেছিলাম আমি তখন ক্লাস নিচ্ছিলাম তাই ধরতে পারিনি কিন্তু পরে রিং ব্যাক করেছিলাম স্যার আপনার ল্যান্ডলাইন বেজে যায় বিকেলে একটু বেরিয়েছিলাম তা তোমার জেঠিমা মদনকে নিয়ে ডক্টর ঘোষের চেম্বারে গেছিল তাই কাউকে পাবোনি আমি এই ফিরলাম ফিরেই তোমাকে প্রথম ফোনটা করলাম কিছু কি হয়েছে স্যার হয়েছে তো একটা মারাত্মক কাণ্ড কিন্তু এভাবে বলা যাবে না একবার হাসতে পারবে কুড়ি পঁচিশ মিনিট লাগবে এখনই যাবো স্যার পৌনে নটা বাজে থাক তা এখন আসার দরকার নেই সারাদিন কলেজ করে চলে আস নাও তবে একটু তাড়াতাড়ি দেখা করলে ভালো হয় কাল আমার অফ ডে কাল সকালে যাই বেশ তাই করো সকাল নটায় চলে এসো ঠিক আছে স্যার হ্যাঁ আসার আগে একবার অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের ইতিবৃত্তটা একটু চোখ বুলিয়ে এসো কাজে লাগবে রাখলাম হঠাৎ এমন আবদারের মানেটা কি বাংলা সাহিত্য নিয়ে সেমিনার টিমিনার করবেন নাকি তাহলে আবার মারাত্মক কাণ্ডের কথা বললেন কেন এবারে অনেক দিন বাদে এলে যাও যাও বাবা তোমার জন্য মিটিং শুরু করতে পারছেন না আরে সবাই বসে আছে মিটিং হ্যাঁ গো তুমি সোজা স্টাডি রুমে চলে যাও আমি জানি যাচ্ছি তোমার তো দুধ চিনি দেওয়া চা না হুম আসতে পারি চলে এসো 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 আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম মদন আসছি আসছি এই তো এসে গেছি এই চা বিস্কুট সকলের অনেকদিন পর এলে দাদা মাও তোমার কথা জিজ্ঞাসা করছিল সেদিন কাজ না পড়লে তো তোমার জায়গায় কারুর পাতাই পাওয়া যায় না তারপর বাড়িতে সকলে কেমন আছে মদন হ্যাঁ মিটিং ওহো অনেক কাজ পড়ে আছে আমি আসছি হ্যাঁ তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই ও হলো অনুসুয়া অনুশুয়া শুভময়ের কথা তো আমি তোমায় আগেই বলেছি নমস্কার নমস্কার তো কাজের কথায় আসি শুভময় তুমি তীর্থপতি মিত্রের নাম শুনেছ তীর্থপতি মিত্র তীর্থপতি মিত্র হ্যাঁ দু চারটে লেখা পড়েছি মনে হয় ছোটখাটো পত্রিকায় আচ্ছা এই ভদ্রলোকে দুর্ঘটনার খবর বেরিয়েছিল না কাগজে সিকিমের কোথায় যেন খাদ থেকে পড়ে কি হলো আমি কি ভুল কিছু বলে ফেললাম অনুসুয়া মানে আপনি এমন মাথা নিচু করে ফেললেন না 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 ঠিকই বলেছ আসলে আমি আর তীর্থ ছিলাম প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় থেকে খুব ভালো বন্ধু ও খুব ভালো ক্রিকেট খেলত ভক্ত আমি ইউনিভার্সিটিতে চলে আসি আর ও পড়াতো সরকারি কলেজে খুব ডানপিটে ছেড়েছিল যে কোনো আসর মাতি দিতে পারত কিন্তু ছেলেটার জীবনটা এলোমেলো হয়ে গেছিল বিয়ের দশ বছর পর তীর্থ একদিন রান্নার গ্যাস সিলিন্ডার বার্স করে মারা যায় সাত বছরের মেয়েটাকে নিয়ে বিপদে পড়ে তীর্থ শেষ পর্যন্ত নিরুপায় হয়েই মেয়েকে হোস্টেলে পাঠায় তীর্থ আর এরপরে বিয়ে করেনি মেয়ে ছিল ওর কাছে সব তীর্থ সাহিত্যের ইতিহাস পড়াতো তোমায় নিশ্চয়ই নতুন করে বোঝানোর দরকার নেই যে হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চারটে প্রাচীন পুঁথি সংগ্রহ করে আনেন আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় সেই পুঁথিগুলোকে বাংলার প্রাচীনতম নিদর্শনের স্বীকৃতি দেন কাকু আমায় একটু ডিটেলসে বোঝাবেন আমি এসবের কিছুই জানি না তোমার বাবা যে বিষয়ে সারা জীবন গবেষণা করে গেল তুমি তার কিছুই জানো না আমার বোর্ডটাও আলাদা ছিল তো আর বাবাও দিন কিছু বোঝাননি তুমি আগ্রহ দেখিয়েছিলে তীর্থর একমাত্র মেয়ে ইকোনমিক্সে মাস্টার্স করে আপাতত পিএইচডি করছে দিল্লিতেই থাকে বাবার মৃত্যুর খবর পেয়ে কলকাতায় এসেছে অল্প কথাই বলছি শুনে নাও মন দিয়ে হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন বেঙ্গল লাইব্রেরির লাইব্রেরিয়ান ওই কাজ করতে গিয়ে উনি পুরনো পুঁথির প্রতি আকৃষ্ট হন এরপর রাজেন্দ্রনাথ মিত্র মারা যাওয়ার পর এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকে পুরনো পুঁথি সংগ্রহ করার দায়িত্ব পান সেই দায়িত্ব পেয়ে তিনি তিন তিনবার নেপাল গিয়েছিলেন পুঁথির খোঁজে ইয়ারে প্রথম দুবার গিয়েছিলেন আঠারোশো সাতানব্বই আটানব্বই সালে তখন তিনি ডাকার্নব নামে এক মোহন জগনীতন্ত্রের পুঁথির সন্ধান পান এরপর উনিশশো সাত সালে হরপ্রসাদ শাস্ত্রী ফের নেপালে যান সেবার নেপাল রাজ দরবারের লাইব্রেরি থেকে তিনি পান চর্যাচর্য বিনিশ্চয় সরহ মানে সররুহ বজ্রের এবং কান্নের দোহাকোষ টিকা আর ডাকার্নব এই চারটি পুঁথি একসঙ্গে করে হাজার বছরের পুরানো বাংলা ভাষার বুদ্ধ গান ও দোহা নাম দিয়ে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে একটি বই বের করেন বই ছাপানোর টাকা দিয়েছিলেন লালগোলার রাজা যোগীন্দ্রনারায়ণ রায় তাই নাকি এসব নিয়ে আমি তো কিছুই জানি না এবার কথা হলো ওই পুঁথিগুলো কত বছর আগেকার আমি এ ব্যাপারে কোনো বিশেষজ্ঞ নই যেটুকু জানি সেটুকু বলছি পুঁথির বয়স হিসেব করার কয়েকটা পদ্ধতি রয়েছে সকলের আগে দেখা দরকার ভাষাটা কেমন মানে কোন সময় কোন অঞ্চলের মানুষ ওই ভাষায় লিখত এরপর দেখা হয় লিপিটা কবেকার যে বস্তু দিয়ে পুঁথিটা তৈরি সেটা তালপাতা হোক বা কাগজ তার বয়স কত এরপরে কালীর নমুনাও পরীক্ষা করা হয় সুনীতি কুমার চট্টোপাধ্যায় গবেষণা করে বের করেছিলেন ওই পুঁথিগুলোয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর বাংলা ভাষার নিদর্শন পাওয়া যায় তার মতে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হল চর্যাপদ স্যার এটা নিয়ে কিন্তু বিতর্ক আছে জানি জানি সে বিষয়ে আসার আগে অনুসুয়াকে লিপির ব্যাপারে দুচার কথা বলা দরকার আজকে বাংলা ভাষায় যে ক কিংবা খ দেখছে অনুসুয়া কখনো ভেবেছে ওই অক্ষরগুলোর গুলোর গরণ কিভাবে এলো যাকে তুমি ক বলছো তাকে তো ময়ের মতো দেখতে হতে পারতো তাই না সত্যি কাকু এভাবে কখনো ভাবিনি বেশি বললে তোমার আবার গুলিয়ে যাবে শুধু এইটুকুন জানো প্রথমে অশোক ব্রাহ্মী সেই লিপি ছিল অ্যাঙ্গেল শেফ তারপর আসে কুষাণ ব্রাহ্মী এখন থেকে গোলাকারের সূত্রপাত কুষাণ ব্রাহ্মীর অনেক ধাপ পেরিয়ে আসে গৌরী লিপি সেখান থেকে সিদ্ধিমাত্রিকা তারপর বাংলা হরপ্রসাদ শাস্ত্রী যখন চর্যাপদগুলো খুঁজে পেয়েছিলেন তখন আজকে যেসব আঞ্চলিক ভাষা যেমন বাংলা অসমীয়া উড়িয়া এগুলো গড়ে উঠেছে ফলে শুধু প্রাচীন বাংলা ভাষার নিদর্শনই নয় চর্যাপদে মিশে আছে বাকি ভাষাগুলোর প্রাচীন নিদর্শনও কোনো স্ক্রিপ্টোলজিস্ট আমার চেয়ে অনেক ভালো বলতে পারবে এখনকার কোন ভাষার সাথে চর্যাপদের মিল বেশি আরেকটা কথাও মনে রাখতে হবে বাংলা বিহার অসম উড়িষ্যা বলতে আমরা আজ যে রাজ্যগুলো বুঝি তখন কিন্তু ভৌগোলিক সীমানাটা এমন ছিল না অতএব চর্যাপদকে কেবল বাংলার একার বলাটা কখনোই সম্ভব নয় চর্যার মূল পুঁথি যদি কোনো সাহিত্য পরিষদে গিয়ে দেখার সুযোগ পাও তাহলে বুঝবে যে আজকের বাংলা অক্ষর কিংবা ভাষার সঙ্গে তার ফারাকটা চর্যাপদ আসলে মিশ্র লিপিতে লেখা কেউ কেউ দাবি করেন যে বিসিতেও কিছু বাংলা শব্দ পাওয়া গিয়েছে এটা একটা বিরাট ব্যাপার দু চার কথায় বোঝানো সম্ভব নয় বাংলা অক্ষরে সুছাঁদ প্রথম যে পুঁথি পাওয়া যায় সেটা শ্রীকৃষ্ণ কীর্তন বিশেষজ্ঞদের অনুমান ত্রয়োদশ শতাব্দীর শেষে কিংবা চতুর্দশ শতাব্দীর গোড়ায় সেটা লেখা হয় হুম মাঝে দেড়শো বছরের অন্ধকার যুগও ছিল অন্ধকার যুগটা কি দ্বাদশ ও চতুর্দশ শতাব্দীর মাঝে বাংলায় তুর্কি শাসন চলছিল সেই শাসকরা বাইরে থেকে এসে বাংলা দখল করে আর তুর্কি শাসকরা খুবই অত্যাচারী ছিল সেটা এমনই একটা লণ্ডভণ্ড সময় যে চর্চাপদ ও শ্রীকৃষ্ণ কীর্তনের মাঝের পর্বের সাহিত্যের সেরকম কোনো নিদর্শন ওই কারণেই পাওয়া যায় না কিন্তু স্যার এই রোববার সকালে হঠাৎ সাহিত্য চর্চার কারণটা তো এখনো বুঝলাম না এই কথাগুলো বলতে হলো যাতে অনুসর বুঝতে কোনো অসুবিধা না হয় তোমায় তো আগেই বললাম যে তীর্থর সাথে আমার কলেজ জীবনের বন্ধুত্ব আসল কথা সূত্রপাত ঘটে বেশ কয়েক বছর আগে যখন তীর্থস্ত্রী স্ত্রী সুপর্ণা মারা যায় মেয়েটাকে ভালো করে সময় দিতে পারছি না ভাবছি হোস্টেলে দিয়ে দেবো না হলে মেয়েটার লেখাপড়ার খেয়াল রাখা হচ্ছে না আর তুই কি করবি জানি না কলেজটা ছেড়ে দেবো ভাবছি এভাবে পড়ানো যায় নাকি তোর মতন ছেলে এইসব বলছে কি বলবো বল কলেজ লাইফের কথা একদম ভুলে যাচ্ছিস না কত ঝগড়া আলোচনা চলতো আমাদের মধ্যে এত পড়াশোনা করে পিএইচডি করলি যে বিষয় নেই তার প্রতি এত প্যাশান ছিল তোর এক সময় সব হারিয়ে ফেললি এক ঝটকায় কি বলতে চাইছিস কি আমার সব তালগোল পাকিয়ে যাচ্ছে হেয়ালি করিস না তোর কি ধারণা তুই এখন যেভাবে সময়গুলো কাটাচ্ছিস তাতে সব কিছু ঠিকঠাক চলবে তোর মেয়েটার কথা ভাব ওর ভবিষ্যৎটা তো ভাবতে হবে নাকি আমার তো দিশে হারা লাগছে কাজটা করতে ইচ্ছে করছে না একদম তাই তো বলছি প্যাশনটা নিয়ে ভাব আবার কি বাংলা সাহিত্যের ইতিহাসের অধ্যাপককে যদি বলতে হয় তার প্যাশন কোথায় তাহলে সত্যি তার মাথা কাজ করছে না অন্ধকার যুগের ডিবেটগুলো তোর মনে আছে তোর সেই কফি হাউসের টেবিল চাপড়ে গর্জনগুলো ভুলে গেছি আমরা চর্যাপদ আর শ্রীকৃষ্ণ কীর্তনের মাঝে নিশ্চয়ই কোনো বাংলা পুঁথি আছে আমরা খুঁজে পাচ্ছি না এর অনেক যুক্তি আছে অনেক জায়গায় যাতে প্রমাণ করা যায় ওই অন্ধকার যুগের মাঝেও কোনো বাংলা পুঁথির অস্তিত্ব ছিল বা থাকা সম্ভব এই তো মনে পড়েছে দেখ না আরেকবার চেষ্টা করে এই অন্ধকার যুগের কোনো নিদর্শনের পুঁথি খুঁজে পাস কি না তারপর আমি চেয়েছিলাম তীর্থ একাকিত্ব বিষণ্নতা কাটাতে কিন্তু ভাবতে পারিনি ওটাই ও জীবনের মিশন হয়ে উঠবে এত বড় কাজ করে গেল সারা জীবন ধরে বাপি আর আমি কিচ্ছু জানতে পারলাম না স্যার সরি আসলে খুব ভালো বন্ধু ছিল তীর্থ নিজের কাজ শুরু করল বৌদ্ধ গানের সূত্র ধরে যেহেতু চর্যাপদ বাংলার প্রথম নিদর্শন তোমাদের আগেই বলেছি এখনকার বাংলা আর তখনকার বাংলা এক নয় ঠিক তেমনই তখনকার সিকিম আর এখনকার সিকিমের মধ্যেও কোনো মিল নেই সেই সময় সিকিম ছিল তিব্বতের অংশ নবদ্বীপ জয়ের পর বারোশো চার খ্রিস্টাব্দে বক্তিয়ার খিলজি তিব্বত জয় করতে গিয়েছিলেন যুদ্ধে হেরে কোনো মতে বক্তিয়ার ফিরতে পেরেছিলেন ওই দুর্গম পার্বত্য এলাকা থেকে এরপর আর বেশি দিন উনি বাঁচেননি আমি বাপের কাছে অতীশ দীপঙ্করের গল্প শুনেছি ছোটবেলায় উনিও তো না বাংলার গর্ব বৌদ্ধ কাহিনী জন্ম হয়েছিল মণিপুরে মানে আজকের বাংলাদেশের বিক্রমপুরে সেটা দশম শতাব্দীর কথা মানে যে সময় চর্যাপদ লেখা হচ্ছে তার মানে বৌদ্ধ গান আর তিবেত এই দুটো ক্লু ধরে বাপি কাজ করছিলেন বৌদ্ধ ধর্মের সূত্রে তিব্বত আর বাংলার যোগাযোগ কিন্তু দীর্ঘদিনের অতীশ দীপঙ্করের কথা তো আমরা জানি কিন্তু অত বড় মাপের পণ্ডিত না হলেও অনেকেই বাংলা থেকে তিব্বত গিয়েছিলেন ওখান থেকে অনেকে এসেছেন বিশেষত অনেক বৌদ্ধ শ্রমণ এই অন্ধকার যুগে বাংলা ছেড়ে তিব্বত চলে যান কিন্তু কেউ যেটা খেয়াল করেননি তারা যেসব পুঁথি নিয়ে যেতেন সেটা কোন ভাষায় লেখা থাকত তীর্থ প্রথম এই বিষয়টা নিয়ে কাজ করে সেই পুঁথি কি বাংলা কিংবা ভারতবর্ষের আর কোথাও ছিল না ছিল আর সেই থাকার ইতিহাসও তীর্থই গবেষণা করে বের করেছিল বাংলা ভাষা চর্চার জোয়ার আসে ষোড়শ শতকে আর তার মূলে ছিলেন চৈতন্যদেব পঞ্চদশ শতকেও হাতে গোনা কবির সন্ধান পাওয়া যায় কিন্তু ষোড়শ শতকে যেন কাব্যচর্চার বান ডাকে গম্ভীর আকাশী মিত্রের ভবনের মূল কক্ষে থাকছেন তখন তিনি এই পুঁথির কথা জানতে পারেন তবে সেটা কিন্তু চৈতন্যদেবের হাতে পৌঁছায় কেন তার আগেই চৈতন্যদেবের অন্তর্ধান ঘটে কি সেই পুঁথি পেয়েছিলেন সম্ভবত পাপি যদি এমন পুঁথি পেয়ে থাকে তাহলে তার দাম কত হবে প্রাইসলেস ওই পুঁথির মূল্য টাকা দিয়ে মাপা সম্ভব নয় কি হয়েছিল একটু বলবেন পুরোটা আমিও ঠিক জানি না তীর্থ আমার সাথে সবই আলোচনা করতো প্রায় গত দশ পনেরো বছর ধরে তীর্থ কর্ণ সুবর্ণ তমলুক পুরী সিকিমে নানা জায়গায় ঘুরেছে মেয়েরা নিজের খরচ বাদ দিলে যা পড়ে থাকতো তা সবটাই গবেষণায় লাগিয়ে দিত মাস ছয়েক আগে ও একদিন এলো অনেকক্ষণ আড্ডা মারার পর বলল যে আমি একটা খোঁজ পেয়েছি আর সেটা যদি মিলে যায় তাহলে আমার এতদিনের কাজ সার্থক হবে অবশ্য আরো একজন সাহায্য করবে বলেছে আমি ওই কথাগুলোর মানে বুঝিনি তখন সেটা জানতে চাওয়ায় তীর্থ বলছিল আমায় তিনবার সময় দে তারপর সব খুলে বলবো যা পেতে চলেছি তা যদি হাতে পাই তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনের আগেও যে সুছাদ বাংলা ভাষার লেখা আছে তা প্রমাণ করে দেব এরপর আর বাড়ি আসেনি আমি দু তিনবার ফোন করেছিলাম কিন্তু কেমন দায় সারা উত্তর দিত প্রতিবারই মনে হতো কিছু চেপে যাচ্ছে সব বলছে না একদিন ওর গবেষণা নিয়ে জিজ্ঞাসা করা কেমন চমকে উঠলো তারপর বললো ফোনে এসব কথা বলা ঠিক হবে না দেখা হলে সব কথা বলবো অনেক কথা আছে আর তার কয়েকদিন বাদেই বাপি দু মাস আগে হঠাৎ একদিন আমার কাছে এসে হাজির কেমন উস্কো খুস্কো চেহারা রোগা হয়ে গেছে চোখের কোলে কালি বুঝলাম কোনো কারণে খুব ডিস্টার্ব ভালো করে ঘুমাতে পারছিল না প্রতিবার দিল্লি যাওয়ার আগে আমায় জানায় এবার কিন্তু কিছুই জানায়নি আশ্চর্যর কথা হলো বাপি কিন্তু বরাবর ট্রেনে করে দিল্লি যেত এবার কিন্তু ফ্লাইটে এসেছিল এবং বিকেলের ফ্লাইটে চলে যায় আমি অনেকবার জানতে চেয়েছিলাম কি হয়েছে বাপি কিছুই বলল না শুধু বলেছিল তোকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই দেখে গেলাম সেদিন বাবা চলে যাওয়ার পর আমার নিজেরই ঘোর কাটছিল না বাবা সাধারণত দিল্লি এলে এক সপ্তাহ থাকে এরকম দু তিন ঘন্টার জন্য বাবা আমি আসেনি ভেবেছিলাম কাজ সামলে তিন চার সপ্তাহের জন্য একবার কলকাতায় এসে বাপীর কাছে থাক আফটারঅল বাপি ভীষণ একা কাকু ছাড়া বাপির কোনো বন্ধু নেই কিন্তু আসার আগেই এমন খবর দিল্লি থেকে সোজা সেকেন্ড দৌড়ালাম তাহলে আপনারা বলছেন যে তীর্থপতি এই পুঁথি সংগ্রহ করতে গিয়ে মারা গেছেন আমাদের তো তাই মনে হচ্ছে কেননা এটা একটা দুর্মূল্য এবং যুগান্তকারী আবিষ্কার হতে চলেছিল কিন্তু এমন পুঁথির জন্য একজন নিরীহ মানুষকে কেউ খামোখা খুন করতে যাবে কেন সেটা আমরাও বুঝতে পারছি না যে মানুষটা তার সারা জীবন উৎসর্গ করে দিল ভাষার উদ্দেশ্যে

তুমি বোধহয় তীর্থর মৃত্যুর খবরটা মন দিয়ে পরনি ওর ড্রাইভার পুলিশকে স্টেটমেন্ট দিয়েছে যে পেলিং থেকে রা বাংলা ফেরার রাস্তায় একটা বড় গাড়ি তাড়া করেছিল ওদের গাড়িটাকে ছেলেটি প্রথমে পাহাড়ি রাস্তায় স্পিডে গাড়ি চালিয়ে পালাতে পেরেছিল কিন্তু শেষ পর্যন্ত একটা গাড়িকে সাইড দিতে গিয়ে পাশের পাথরের দেওয়ালে ধাক্কা মারে ড্রাইভার ছেলেটি উন্ডেড হলেও তীর্থর কিছু হয়নি ও নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে দৌড় দিয়েছিল গাড়িটা তখন ওর পিছু নেয় তবে গাড়িতে কারা ছিল সেটা ওই ড্রাইভার ছেলেটি দেখতে পায়নি গাড়ির নম্বরটাও খেয়াল করেছিল কিন্তু পরে ভুলে যায় ড্রাইভার ছেলেটি কোনো মতে গাড়ি থেকে নেমে স্থানীয় লোকজনকে জোগাড় করে আধ ঘন্টা বাদে তীর্থকে খুঁজতে বেরিয়ে কিছুই দেখতে পায় না আর ততক্ষণে অন্ধকারও ঘনিয়েছিল পরদিন সকালে তীর্থ ডেড বডি পাওয়া যায় রঙ্গিত নদীর ধারে একটা বড় পাথরের উপর আর ওই ব্যাগটা ব্যাগটা পুলিশ উদ্ধার করেছিল নদীর ধারে জলের মধ্যে পড়েছিল কিন্তু ব্যাগে জল ঢুকে যাওয়াতে সব কাগজপত্র নষ্ট হয়ে গেছে বাবি কালির পেন ব্যবহার করতো তো বুঝতেই পারছেন তবে ওতে কোনো পুঁথি ছিল না আমি ড্যামশর তার মানে কি পুঁথি অলরেডি নিয়ে গেছে কেউ এই যে সবার আর কিছু লাগবে তুই গিয়ে দেখ তোর মায়ের কিছু লাগবে কিনা ওষুধপত্র গুলো ঠিক বার করে দিয়েছিস তো হ্যাঁ স্যার জেঠিমার শরীর কেমন আছে এখন বয়স হলে যা হয় আছে একরকম কাজের কথায় ফিরি পুঁথি কেউ নিয়েছে কিনা আমরা জানি না তবে নেওয়ার চান্সই বেশি হয়তো পুঁথিটা হাতিয়ে তীর্থকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে ইন্টারন্যাশনাল মার্কেটে ওই পুঁথির দর কি হবে ভাবতে পারছো কিন্তু সেই দাম তো হাতে গোনা মানুষের কাছে স্যার আপনার কিংবা আমার মতো মানুষের কাছে যদি প্রচুর টাকা থাকে আমরা যে কোনো মূল্যে ওই পুঁথি কিনতে রাজি হতে পারি কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে ওই পুঁথির এত দাম হবে কেন ওটা তো ভ্যানগগের কোনো পেন্টিং না সব জিনিসেরই ক্রেতা আছে শুভময় তুমি এখানে বসে নিজের মানসিকতা দিয়ে সেটা যাচাই করতে পারবে না পুলিশকে কি ব্যাপারটা জানানো হয়েছে হুম হয়েছে তবে সিকিম পুলিশ বিষয়টা নিয়ে খুব একটা আমল দায়টি আর কলকাতার পুলিশ বিষয়টাকে পাত্তাই দেয়নি কারণ আমরা কোনো কংক্রিট এভিডেন্স দেখাতে পারিনি এতে অবশ্য অনুসারও দোষ আছে ব্যাপারটা ভালো করে জানতো না আমার কাছে ভাষা ভাষা শুনে পুলিশের সঙ্গে কথা বলেছে আর আমার মানসিক অবস্থা তো বুঝতেই পারছো এতদিনের মধ্যে এভাবে যে ওর মৃত্যু হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি তীর্থ সুপর্নার বিয়েতে আমি পরিবেশনও করেছিলাম অনুসুয়া হওয়ার সময় তীর্থর সঙ্গে আমি নার্সিং হোমেও ছিলাম তাহলে একটা প্রেস কনফারেন্স ডেকে মিডিয়াকে সব জানাবেন আপনি বললে কিন্তু বিষয়টা গুরুত্ব পাবে স্যার না তুমি যা বলছো সেটা আমিও ভেবেছি কিন্তু এতে তিনটে অসুবিধা আছে প্রথমত নিউজ হিসেবে এটা মিডিয়ার কাছে কতটা জোরালো সেটা আমি জানি না দ্বিতীয়ত কিসের ভিত্তিতে বলবো সব কাগজ তো জলে নষ্ট হয়ে গিয়েছে তৃতীয়ত কোনো দল যদি সেই পুঁথি পেয়েই থাকে এভাবে কি সেই পুঁথি উদ্ধার করা যাবে আমার হাতে তো কোনো ক্লু নেই বরং এতে যা শোরগোল হবে তাতে অপরপক্ষ সতর্ক হয়ে যাবে এবং উটকু উৎপাত শুরু হবে তাহলে আপনি কি চাইছেন অনুসুয়া সাহেব বাবার অসমাপ্ত কাজটা শেষ করতে আমিও তাই চাই বয়স কম হলে আমি নিজেই নেমে পড়তাম কিন্তু আমার হার্টের অবস্থা তো জানোই দুহা সিঁড়ি দিয়ে ওঠা নামা করলেই হাঁপ ধরে যায় অনস আমার মেয়ের মতো ওকে এই কাজে একা ছাড়তে পারি না কলকাতায় ও এখন আমার কাছেই থাকছে সেই জন্যেই আমার সবার আগে তোমার কথা মনে পড়ল তুমি পারবে এই দায়িত্ব নিতে আমি স্যার গবেষণার বিষয় হলে তবু চেষ্টা করতে পারি কিন্তু এ তো পুলিশের কাজ না এটা গবেষকের কাজ এ সেই পারবে যার নিজের মাতৃভাষার প্রতি দায়বদ্ধতা আছে তীর্থ যে অন্ধকার যুগের পুঁথি খোঁজার কাজে হাত দিয়েছিল সেই পুঁথি যদি সত্যি ওর হাতে এসে থাকে বা আমরা যদি তা উদ্ধার করতে পারি তাহলে ভাষার ইতিহাসটাই পাল্টে যাবে একটা নতুন অধ্যায় শুরু হবে আর সে কাজ মিলিটারি বা পুলিশ বুঝেই উঠতে পারবে না এ কাজের জন্য এমন একজনকে দরকার যে বিষয়টা বোঝে এবং যে যথেষ্ট শক্ত সমর্থ তুমি তো ক্যারাটে ত্যারাটে করতে তাই না আপনি এখনো সেসব মনে রেখেছেন হা হা মনে থাকবে না কতবার তুমি অন্যদের সমস্যায় ঝাঁপিয়ে পড়েছিলে নির্ভয়ে দেখো দেখো অনুশুয়া এই কাজে আগ্রহী হলেও এটা কিন্তু ওর বিষয় নয় আর তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে বাংলা সাহিত্যের ইতিহাসে কিন্তু তোমার নাম থেকে যাবে শুভময় আমি আমি চেষ্টা স্যার যাক একটু নিশ্চিন্ত হওয়া গেল জানো তো মাতৃভাষার দায় মাতৃদায়ের দায়ের মতো এ কাজ করার সুযোগ সবাই পায় না তুমি পেলে এটা একটা বিরাট দায়িত্ব আমিও থাকব এটা আমার বাবার ড্রিম প্রজেক্ট কাকু তাহলে উনি কবে থেকে কাজ শুরু করবেন বাপির যা কাগজপত্র বাকি রয়েছে সেগুলো আমি যাদবপুরের ফ্ল্যাট থেকে এনে দিতে পারি উনি কাজ শুরু করতে পারেন না তুমি একা যাবে না এই মুহূর্তে তোমায় একা ছাড়াটা খুব রিস্ক আপনি গিয়েছিলেন নাকি সেখানে হ্যাঁ গিয়েছিলাম গিয়েছিলাম অনুসূয়াকে নিয়ে কিন্তু বিশেষ কিছুই দেখলাম না কিন্তু তোমার একবার যাওয়া দরকার হয়তো তোমার চোখে কিছু যদি পড়ে যায় যেটা আমাদের চোখে পড়েনি তাহলে কাল সকালেই যাই তোমার কলেজ সেরম হলে ছুটি নিয়ে নেব ছুটি তো প্রায় নেওয়াই হয় না এই ফাঁকে ছুটি নিয়ে নেওয়া যাবে ঠিক আছে তাহলে কাল সকালে নটা নাগাদ এসো অনুসুয়াকে নিয়ে চলেছেও তীর্থর বাড়ি কিন্তু সাবধানে সত্যি বলতে কি তীর্থর মৃত্যু আমাকে খানিকটা খানিকটা ভয় পাইয়ে দিয়েছে না না কিছু চিন্তা করবেন না স্যার আমি আছি তো ঠিক আছে স্যার আজ তাহলে উঠি অনেকটা বেলা হয়ে গেল মা হয়তো চিন্তা করবে এতটা সময় লেগে যাবে আলোচনা করতে করতে বুঝিনি নমস্কার অনসুয়া নমস্কার শুভময় একটা কথা বলছি কিছু মনে করো না যা আলোচনা হলো সেটা যেন এই ঘরের বাইরে না যায় পারছো বাইরের কোনো গোষ্ঠী সন্ধানে যদি থাকে তারা কিন্তু খুব একটা ভালো লোক নয় তাই বলছি সাবধানের মান নেই ঠিক আছে স্যার আপনি একদম চিন্তা করবেন না আমি কিচ্ছু বলবো না তবে এটা সত্যি ভাবতে অবাক লাগছে দ্বাদশ আর চতুর্দশ শতাব্দীর মাঝে থাকতে পারে বাংলার বাংলার প্রথম পুঁথি যেটা বাংলা ভাষার ইতিহাস বদলে দিতে পারে আমি আমি নিজে বাংলার ছাত্র হয়ে সেটা এতদিন আজ করতে পারিনি অবিশ্বাস হলেও সত্যি আর আমি জানি তুমি সেটা খুঁজে বার করতে পারবে আসছি স্যার সবকিছু কেমন যেন গুলিয়ে গেল স্যারের কথাগুলো এখনো মাথায় ঘুরপাক খাচ্ছে না দীপেশ ফোন করে জানিয়ে দিয়ে আজ কলেজ যেতে পারবো না হ্যালো দীপেশ দা আজ না কলেজে যেতে পারছি না গো সরি সে কি এভাবে বেমক্কা ছুটি নেবে কেন তোমরা এভাবে ছুটি নাও বলেই তো ছাত্র ইউনিয়ন আমাদের চেপে ধরে দীপেশ দা বিশেষ প্রয়োজনে আমাকে ছুটি নিতে হচ্ছে আরে সেটা আমি বুঝলেও ওরা তো বুঝবে না দুম করে এসে চেপে ধরে বলবে বাংলা ডিপার্টমেন্টে নিয়মিত ক্লাস হচ্ছে না কেন আমি ক্লাসে কোনোদিন ফাঁকি দিই না দীপেশ দা টাইমে সিলেবাস শেষ করি ফলে আপনি শিওর থাকতে পারেন আমায় নিয়ে এই ধরনের কথা উঠবে না কাকে নিয়ে কখন কথা উঠবে এটা বলা যায় না শুভ এখনকার ছাত্ররা আর আগের মতো নেই আমরা যখন ছাত্র ছিলাম তখন মাস্টার মশাইদের চোখের দিকে তাকাতে ভয় পেতাম এখন আর সেই সহবধ কোথায় সমাজের অবক্ষয় যে কত গভীরে ঢুকে গেছে এই সব দেখলে বোঝা যায় এই যে তুমি ছাত্রের পেছনে এত খাটো লেখালেখিতে এত উৎসাহ দাও তুমি কি মনে করো এরা এইসব মনে রাখবে কিচ্ছু মনে রাখবে না বড় আমি এখন রাখছি দীপেশটা আমি একটু বেরোতে হবে আচ্ছা ঠিক আছে কাল আসছো তো আশা করছি যেতে পারবো আরে আশাটা নয় কাল ডুব দিও না রোজ ছুটি নিলে আমি কিন্তু চাপে পড়ে যাব নিজে সারাক্ষণ টিউশন করবে বলে বাড়িতে বসে আছে আর আমাদের ওপর ছড়ি ঘোরাবে যখন তখন আমার ফোনে একটা এস এম এস করে বলবে আমি আজ পারছি না ম্যানেজ করে নিও যত সব কথাই হল না সোমনাথ স্যারের বাড়ি গিয়েছিলাম উনি একটা কাজ দিয়েছেন সেটা নিয়ে আলোচনা করতে গিয়ে দেরি হয়ে গেছিল তুমি বলো কী কথা বলবে বলছিলে হ্যাঁ যেটা বলতে এসেছিলাম এই দেবপ্রিয়ার সাথে না আমার কথা হয়েছে বুঝলি ও কি কার সাথে বাড়াবাড়ি হচ্ছে কিন্তু বাবু তোকে সেদিন বললাম না যে মেয়ে দেখেছি তোর জন্য লেখটাউনে থাকে কি ভালো হাতের রান্না ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে তো ওর সাথে কথা হয়েছে ও এই রোববার দেখা করতে রাজি ওই গেম ওয়ার্ল্ড আছে না ওটার উল্টো দিকে কফি শপটায় আসবে বেশ ফ্যাশনেবল কিছু পরে যাবি কিন্তু হ্যাঁ মে তো আবার ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছে বুঝলি হুম ফিলোসফিতে এমএ করে ফ্যাশন ডিজাইনিং পড়ছে ভালো বাবার মতো কথা বলিস না তো আচ্ছা সে সেরকম হলে মলে গিয়ে কয়েকটা ভালো জামা কাপড় কিনে এনে যা হ্যাঁ সে না হয় গেলাম কিন্তু তোমার দেবপ্রিয়া তো আর মনীষ মালহোত্রা নয় ওকে চিনবো কিভাবে আরে ফেসবুকে ওর অ্যাকাউন্ট আছে সব আমি লিখে নিয়েছি আর ফুলপিসি তোর ইমেলেও ছবিটা পাঠিয়ে দিয়েছি আর তোর ছবিও পৌঁছে গেছে ওদিকে বুঝলাম পারিবারিক চক্রান্ত ঠিক আছে রোববার যাব কিন্তু এখন বেরোতে হবে তুমি ব্রেকফাস্ট দাও আর এই শোনো না কাপটা নিয়ে যাও ট্যাক্সি ধরি না এত শর্ট ডিসটেন্সে ট্যাক্সি যেতে চাইবে না চলুন অটো ধরবো আচ্ছা চলুন এডবি দাদা এডবি যাবে তো হ্যাঁ উঠুন এনি প্রবলেম না আপনার মুখটা আজ বড় গম্ভীর সোমনাথ কাকু গুরু দায়িত্ব চাপিয়ে দিয়েছে বলে নাকি না না কি যে বলেন অটোতে উঠুন বলছি হ্যাঁ বলুন কি হয়েছে ব্যাপারটা হয় আজ সকালে আচ্ছা আপনাদের বাড়ি যাব বলে কলেজে ছুটি নেব তার জন্য আমাদের ডিপার্টমেন্টের এই ছুটি দীপেশ তাকে ফোন করেছিলাম ওই লোকটার জন্য সারা সারাদিনের মুখটা বিগড়ে গেল কেন যেই আমি বললাম আজ কলেজে আসতে পারবো না অমনি আকাশ থেকে পড়ল এমন হাবভাব করলো যে আমি এটা প্রায়ই করে থাকি আর তার জন্য তিনি খেসারত দিয়ে থাকেন কিন্তু জানেন বিষয়টা ঠিক উল্টো একবার তো নিয়মিত ক্লাস করাতেন না বলে ছাত্র ইউনিয়ন ওনাকে ঘেরাও পর্যন্ত করেছিল যেহেতু ছাত্রদের সাথে আমার সম্পর্কটা ভালো তাই বুঝিয়ে বাজিয়ে সে যাত্রায় বাঁচিয়ে দিয়েছিলাম কিন্তু হপ্তা কাটতে না কাটতেই আবার কলেজ কেটে বাড়িতে টিউশন ব্যাচ পড়িয়ে চলেছে আর আমি ছ মাস বাদে একটা ছুটি চেয়েছি বলে কতগুলো নীতিবাক্য শোনালো ভাবুন একবার আপনি ভাবছেন এটা শুধু আপনার ডিপার্টমেন্টের প্রবলেম এটা আসলে সারা দেশের সমস্যা আমরা নিজেরাই যদি না বদলাই তাহলে বড় মুশকিল শুধু বড় বড় কথা আর মহাপুরুষদের বাণী টেনে আনলে কিছুই হবে না এসে গেছে হ্যাঁ চলুন এনি দাদা দুটো আরে 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 আপনি দিচ্ছেন কেন দে ইজ অলওয়েজ আ নেক্সট টাইম চলুন হাঁটি নাকি আপনার ফ্ল্যাটটা কোথায় এই তো এখান থেকে রাম ঠাকুরের আশ্রমটা পেরোলে দুপা পরেই আমাদের ফ্ল্যাট আচ্ছা এখানটা তো ভালোই জমজমাট আচ্ছা আপনি আগেরবার যখন এসেছিলেন তখন সন্দেহজনক কিছু দেখেছিলেন না আসলে আগেরবার কাকুর সাথে এসেছিলাম তাও ওনার গাড়িতে করে সোজা বাড়ির সামনে এসে দাঁড়াই আবার ওখান থেকে সোজা কাকুর বাড়ি ফলে সন্দেহজনক কিছুই চোখে পড়েনি ফ্ল্যাটটা ঠিক ছিল আমার চোখে তো অস্বাভাবিক কিছু লাগেনি অবশ্য এটাও সত্যি আমি আট নমাস বাদে এলাম সূক্ষ্ম কোনো পরিবর্তন হলে ধরা পড়বে না ফ্ল্যাটের চাবি কোথায় পেলেন আমার কাছে একটা চাবি বরাবরই থাকে আর বাপির চাবিটা হোটেলের রুমেই পেয়েছিলাম সেটা হারাইনি আচ্ছা আপনার কি মনে হয় আপনার বাবা কিভাবে মারা গিয়েছিলেন আমি জানি না তবে কি কারণে বলতে পারবো না আমার একটা বিশ্বাস জন্মেছে যে বাপির মৃত্যু একেবারেই স্বাভাবিকভাবে হয়নি হলে ড্রাইভার পুলিশ ওই স্টেটমেন্ট দিত না কিন্তু প্রবলেম হলো যে লোকগুলো বাপিকে তারা করেছিল তারা কারা সেটাই তো ক্লিয়ার না সোমনাথ কাকুরও বয়স হয়েছে তার কাছে বেশি কিছু বলতে ভয় লাগে হয়তো এসব নিয়ে চিন্তা করতে করতে শরীর খারাপ করে বসবে এমনিতেই কাকিমার শরীর ভালো যাচ্ছে না আর বাবার মৃত্যুটাও কাকুকে বড় ধাক্কা দিয়েছে কিন্তু সেটা কাউকে টের পেতে দিচ্ছে না এই তো চলে এলাম এই ফ্ল্যাটটা সেকেন্ড ফ্লোর সিঁড়ি দিয়ে উঠতে হবে কিন্তু লিফ্ট নেই আসুন ভেতরে আস হ্যাঁ চলো জুতো পরেই আসুন অনেক ধুলো আমার এর মধ্যে পরিষ্কার করা হয়নি কি হলো বাবার কথা মনে পড়ছে আসলে কি জানেন তো মায়ের স্মৃতি তেমন নেই যা আছে সবটাই বাপির আর এই বাড়ির আর সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে ওই যে পাদিকের ঘরটা ওখানেই বাপি থাকতো আর আমি এলে ওই ঘরটায় থাকতাম তখন বাপি বাইরের ঘরে এই সোফাটায় বসে কাজ করত এই দেখুন বাপি শেষ না করা একটা প্রবন্ধ দেখে মনে হচ্ছে লিখতে লিখতে বাইরে গেছেন এখনই ফিরে আসবেন আমি খুব প্যাম্পার চাইল্ড ছিলাম হয়তো ছোটবেলায় মায়ের ঘটনাটার জন্য একটু বেশি বাপির কাছে যখন যা আবদার করেছি তখনই এনে হাজির করেছে ছোটবেলায় এই আদরের মর্ম বুঝিনি আজ খুব আফসোস হয় ভাবি যে দিনটায় কয়েক ঘন্টার জন্য আমার সাথে দেখা করতে এসেছিল কেন যে আটকে রাখলাম না আসলে আমি কল্পনা করতে পারিনি বাপীর এমন কিছু হতে পারে যাই হোক চলুন যে কাজে এসেছি সেটা করা যাক কাজটা হলে বাপি হয়তো শান্তি পাবে আগে আমি বাড়িটা ঘুরে একবার দেখিনি বুঝলেন বারান্দায় তো প্রচুর গাছ অযত্নে নুইয়ে পড়েছে একেবারে পড়াশোনার বাইরে বাপির ওই একটাই শখ ছিল ফুল গাছ উত্তরবঙ্গের মানুষ তো কুচবিহারে কাটে ছোটবেলা আর বাড়িটা ছিল বাংলো প্যাটার্নের যার সামনে ফুলের বাগান ছিল ওখান থেকেই নেশা ধরে আর কি সবই তো বুঝলাম কিন্তু কি খোঁজাটা কোথা থেকে শুরু করব তাই ভাবছি কি খুঁজব কোনো ক্লু আপনার বাবা এত বছর যে বিষয় নিয়ে গবেষণা করলেন তার নিশ্চয়ই প্রচুর নোটস থাকবে বাপির ঘরে একটা আলমারি আছে ওখানে থাকতে পারে আপনি স্টাডি টেবিলের বইপত্রগুলো খুঁজে দেখুন এখানেও কিছু থাকতে পারে আমি ওই ঘরের আলমারিটা দেখছি এখানে প্রচুর হাতে লেখা কাগজপত্র আছে দেখছি বেশ আপনি ওই ঘরে আলমারিটা দেখুন আমি এই জায়গাটা খুঁজে আসছি কিছু হলো নাকি একটু ধুলো ঘাটতেই হলো আর কি একটা রুমাল টোমাল কিছু পরে নিলে হতো না হ্যাঁ গুড আইডিয়া ব্যাগেই আছে মনে হয় এই তো হ্যাঁ বলো এই ফেরার পথে একবার সাউথ সিটি ঘুরে আসবি তো যা ভুলো মন আবার সাউথ সিটি কেন আরে ওই দেখো ভালো জামা কেনার কথা বলেছিলাম না জানতাম ভুলে যাবি তাই মনে করিয়ে দিলাম এই শোনো মা আমি একটা জরুরি কাজের মধ্যে আছি পরে কথা বলছি রাখো তো বাবার মতন কথা বলিস না তো এটাও জরুরি কাজ দেবপ্রিয়া ফ্যাশন ডিজাইনার হতে চেয়েছে

হুম না ওই ইউজুয়াল মায়ের ফোন আপনার মা বোধহ খুব রেগে গেছে বেশ জোরা জোরে কথা বলছিলে হ্যাঁ ওই কিছু কেনাকাটা আছে সেটার জন্য ফোন করেছিল কেনাকাটা হ্যাঁ ওই আরে ওই সামনে রোববার পাত্রী দেখতে যাওয়ার কথা আছে তাই ওয়াও পাত্রী দেখতে যাওয়া মানে সবাই মিলে পাত্রীর বাড়ি আমি তো আগে ভেবেছিলাম আপনি ম্যারেড তারপর গতকাল দেখে বুঝলাম আনম্যারেড তখনই ভাবলাম নিশ্চয়ই আপনার গার্লফ্রেন্ড আছে কি করে বুঝলেন হ্যাঁ কি বললেন না বললাম সবাই মিলে না ওরকম কিছুই না আমরা আমরা মিট করছি কফি শপে বুঝলেন পাত্র হিসেবে আপনি ইমপ্রেসিভ তবে চোখ মুখে একটু গোমরা করে রাখেন রবিবার গেলে হেসে হেসে কথা বলবেন আপনার হবু বউ কি টিচিং প্রফেশনে আছে না ও ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছে স্যারের ফোন হ্যাঁ স্যার বলুন কিছু পেলে না স্যার খুঁজছি বইপত্র খুঁজে ওই বিষয়ে কোনো লেখা পাইনি রাস্তাঘাটে কোনো সমস্যা হয়নি তো না না স্যার সব নর্মাল তোমরা একটু সাবধানে থেকো হ্যাঁ যা করার সাবধানে করো ঠিক আছে স্যার ঠিক আছে কিছু পেলেন আলমারিতে আছে বলতে ফ্ল্যাটের কাগজপত্র এলআইসির পলিসিগুলো আর ট্যাক্সের পেপার ও ব্যাংকের পাসবুকও আছে পাসপোর্টের ফর্ম আছে দেখছি অনেকটাই ফিল আপ করা কিন্তু কেন সেটা বুঝতে পারছি না কোথায় যাওয়ার জন্য মাপি পাসপোর্ট করতে চেয়েছিল বাংলাদেশও হতে পারে এটা আমারও মাথায় আসেনি কিন্তু এছাড়া তো আর কিছু পেলাম না বাকি যা আছে সব জামা কাপড় বেডশিট না আর তো কিছু দেখছি না শুধু কাগজ ভাবছেন কেন কোনো পেন ড্রাইভও তো হতে পারে কিভাবে ক্লু রাখা আছে আমরা তো জানি না ডিভিডি পেনড্রাইভ এ ধরনের ডিজিটাল জিনিস বাপি রাখবে না কারণ বাপি একদমই টেক সাভে ছিল না দেখছেন না বাড়িতে কোনো কম্পিউটার বা ল্যাপটপ কিছুই নেই তা ঠিক বলেছেন আচ্ছা এই ফাইলগুলো একবার দেখতে পারি অবশ্যই দাঁড়িয়ে কেন বসে দেখুন চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন ভাষা ইতিহাস কিছু পাওয়া গেল হুম না একবার পড়ে তো কিছু পেলাম না দেখি এই চারটে ফাইল স্যারকে গিয়ে দেখাই তিনি যদি কিছু বুঝতে পারেন আপনি তো বাকি দুটো ফাইল দেখলেনই না চারটে ফাইল ভালো করে দেখতে এক মিনিট এক মিনিট কী হলো হঠাৎ বিছানা গোটাচ্ছেন কেন হ্যাঁ শক্ত কি একটা তীর্থপতি বাবুর মনে হচ্ছে এই দেখো অনুর জন্য কয়েকটা শব্দ লেখা বি টোয়েন্টি সেভেন প্লাস এস টু বি টোয়েন্টি থ্রি বি থার্টি এইট

কিন্তু কিসের কোড এই বি আর এর মানেটা কি বি হয়তো বেঙ্গল হতে পারে রাইট তাহলে এস মানে সিকিম কিন্তু সংখ্যাটা সাতাশ দুই তেইশ বেঙ্গল টোয়েন্টি সেভেন কিংবা আচ্ছা বেঙ্গল টোয়েন্টি সেভেন কিংবা সিকিম টু বলতে কি বোঝাতে চেয়েছেন প্লাস চিহ্ন মানে দুটো জুড়বে বেঙ্গল প্লাস সিকিম জুড়লে কি হবে বুঝতে পারছি না তবে এটাই বোধহয় হয় না না সব হিসেব মিলছে না এটা সিকিম আর বাংলাদেশ মিন করছে না তো পাপি তো পাসপোর্ট করতে চেয়েছিল বাংলাদেশের কোনো অংশ কি টিবেতের সাথে যুক্ত আমার তো জানা নেই সংখ্যাগুলো যদি পরপর সাজাই তাহলে দাঁড়ায় সাতাশ দুই তেইশ আটত্রিশ চব্বিশ আর দুই মানে মোট দশটা ডিজিট পরেরটা হলো এক দুই সাত নয় মোট চারটে ডিজিট আচ্ছা আপনি তো আপনার বাপির নেচার ভালোই জানতেন একটু ভেবে বলুন তো আপনার বাপি মানুষটা কেমন ছিলেন মানে ভিতু না সাহসী ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট ভালোবাসতেন কিনা আপনি ঠিক কি জানতে চাইছেন আমি বুঝতে চাইছি মানুষটা কোন ভাবনা থেকে নিজের মেয়ের কাছে গিয়েও তাকে কিছু বলল না সবচেয়ে ভালো বন্ধুকে কিছু জানালো না বিছানার তলায় কোট রেখে পুঁথে উদ্ধারে বেরিয়ে পড়লো যদি এতটাই বিপদে পড়ে থাকেন তবে পুলিশের কাছে গেলেন না কেন আগে হলে তর্ক করতাম ঝগড়া করতাম কিন্তু বাপি মারা যাওয়ার পর থেকে আমি যত বাপির সম্বন্ধে জানছি ততই বুঝতে পারছি আমি লোকটাকে চিনতেই পারিনি সোমনাথ কাকু খানিকটা চিনতেন বাট পুরোপুরি তিনিও চিনতেন বলে আমার মনে হয় না কিছু মিললেও সব অঙ্ক কিছুতেই মিলছে না কিছুতেই মিলছে না সারাটা দিন তন্ন তন্ন করে খুঁজেও বিশেষ কিছু পাওয়া গেল না আর সত্যি একটা ঠিক মতো নোটস পেলাম না হয়তো সবই নদীর জলে নষ্ট হয়ে গেছে তা হতে পারে কিন্তু কি আর করা যাবে চলুন আগে আপনাকে স্যারের বাড়ি ছেড়ে দিয়ে আসি আর ফাইলগুলো স্যারকে দেখানো দরকার হ্যাঁ চলুন আপনাকে ছেড়ে এসে একটা কিছু খেয়ে নিতে হবে বড্ড খিদে পেয়েছে ইশ এমন সময় আপনাকে বাড়িতে নিয়ে এলাম একটু খাওয়ানো গেল না ও ওয়েল देयर ইজ অলওয়েজ এ নেক্সট টাইম নেক্সট টাইম কেন এখনই চলুন এই তো কফি হাউস না 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 ঠিক আছে ঠিক আছে আপনাকে ছেড়ে দিই আগে সেট টেনশন করবেন যদি আবার কেউ আক্রমণ করে কিছু হবে না বরং তাহলেই বোঝা যাবে সত্যি কোনো গ্যাং আমাদের পিছু নিয়েছে কিনা চলুন তা কি খাবেন বলুন অল্প কিছু স্ন্যাক্স হলেই চলবে ওয়েটার শুনুন না একটু মেনুটা পাওয়া যাবে হ্যাঁ ম্যাম চিকেন কাটলেট চিকেন চাও কফি দুটো ফিশ চপ আরে করছেন কি এত খাবে কি কেন আপনি না না এত কিছু লাগবে না এই তো বললেন খুব খিদে পেয়েছে ঠিক এতটাও পাইনি আপনি বরং দুটো টোস্ট দুটো অমলেট আর দুটো কফি নিয়ে আসুন এতে হবে তো বেশি হবে আপনি খুব গোলমেলে লোক মশাই এইটুকু খাবার কে খায় এই স্যার ফোন করছে হ্যাঁ স্যার বলুন হ্যাঁ স্যার পেয়েছি কয়েকটা জিনিস যেগুলো দিয়ে আপাতত কাজ শুরু করা যেতে পারে ওই তীর্থপতি বাবুর তিন চারটে ফাইল আর একটা ডায়েরি না না আপনার কাছেই নিয়ে আসছি আমি করলেও আচ্ছা ঠিক ঠিক আছে স্যার ঠিক ওকে ওকে আমার কাছেই রাখছি এখন যাদবপুর কফি হাউস একটু খেয়ে নিচ্ছি অনেকক্ষণ তো হলো তাই ঠিক আছে স্যার হুম রাখছি ওয়েটার বিল প্লিজ এ কি করছেন এসব হবে না আপনি আমার অতিথি কিছুতেই বিল পেমেন্ট করতে পারবেন না এই যে ভাই কিপ চেঞ্জ চলুন বেরিয়ে পড়া যাক হ্যাঁ চলুন অটো না না অটোই হবে না কি হলো এই জিনিসগুলো নিয়ে এভাবে যাওয়াটা ঠিক হবে না ট্যাক্সি করে যেতে হবে আপনি তো বললেন এত শর্ট ডিসটেন্সে ট্যাক্সি যেতে চাইবে না চেষ্টা করে দেখতে ক্ষতি কি সকালে তো ইম্পর্টেন্ট কাগজ ছিল না বেশি ভাড়া দেবেন আমি দেখেছি অনেক বেশি ভাড়া দিলেও যেতে চায় না যাবে ভাই দিক দিক ও শুনলো না আমি চিনিয়ে দিচ্ছি চলো আসুন আসুন উঠিয়া শুনুন দেবি ঢাকুরিয়া ছাড়িয়ে সোজা চলো এই থামো 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 সাইড করো কে হুয়া সাহেব এই তো পৌঁছে গেছি ইয়ে তো ইয়ে তো গড়িয়া হাট হ্যাঁ হ্যাঁ অনেকে এটাকে দিকশূন্যপুরও বলে কি না এরপর কেউ দিকশূন্যপুর বললে এখানে নিয়ে এসো কেমন অজীব আদমি হ্যায় ইয়ার ট্যাক্সি ধরার বেশ অভিনব টেকনিক দেখছি হ্যাঁ অভিনব কি না জানি না তবে এফেক্টিভ এই তো পৌঁছে গেছি শুনুন আমি আর ঢুকবো না ও হ্যাঁ আপনাকে তো আবার সাউথ সিটি যেতে হবে কিন্তু এই ভারী ব্যাগটা নিয়ে কেনাকাটায় অসুবিধা হবে না সাউথ সিটি যাবো এটা ধরে নিচ্ছেন কেন আমি সোজা বাড়ি যাবো তারপরেই লেখাগুলো নিয়ে বসবো তাহলে রোববারের আমি নরমালি যা পড়ি তেমনই কিছু একটা পড়ে যাবো আমি যেমন নই তেমন সেজে যাওয়ার মানে মেয়েটাকে ঠকানো আমি সেটা করবো কেন আসি ঘরে বইয়ের মধ্যে মুখ বসে থাকবি আয় জল খাবারটা খেয়ে যা লুচিগুলো যাবে রে যা আসছি মা না এভাবে চললে লেখালেখিটা আপাতত স্থগিত রাখতে হবে না হলে সমস্যা বাড়বে অতনুদাকে একবার ফোন করে বিষয়টা জানানো দরকার না হলে দুদি কি যাবে ক্লাসটাও হবে না লেখালেখিটাও লাটে উঠবে আরে আসছি আসছি ফোনটা এ কি আমার ফোন কে করলো হ্যালো হ্যাঁ শুভময় ভাদুড়ি বলছেন বলছি বুঝতে আমি আপনার একজন ভক্ত কথা বলছি ভক্ত হ্যাঁ এই সেই জন্যই তো মনে হলো আপনাকে একটু সতর্ক করে দিই আপনি ভদ্র পরিবারে ভদ্র সন্তান মাথার উপরে বাবা মা রয়েছেন কলেজে অধ্যাপনাও করেন তার উপর আবার কালকে পাত্রে দেখতে যাচ্ছেন এমন পরিস্থিতিতে আপনি কেন গণ্ডগোলে জড়াচ্ছেন জানেনই তো তীর্থবতী মিত্রের কী হয়েছিল এত সুন্দর জীবন ছেড়ে আপনি কেন এই রাস্তায় হাঁটছেন আপনি বলছেন বললাম আপনার ভক্ত আমি সেটা বড় কথা নয় বড় কথা হলো আমি যা বলছি সেটা আপনার একদিকে উজ্জ্বল জীবনের হাতছানি অন্যদিকে অতল জলের আহ্বান দেখছেন আপনার লেখা পড়ে আমিও কেমন ভালো ভালো বাংলা বলছি আমার কথাটা মনে রাখবেন কাল সকালে সোমনাথ বাবুকে জানিয়ে দেবেন এ কাজ করা আপনার পক্ষে সম্ভব নয় বলবেন আপনার মা খুব কান্নাকাটি করছেন আর আপনার কাছে যেসব কাগজপত্র আছে সেসব কিভাবে আমাদের দেবেন এভাবেই জানিয়ে দেব ভাববেন না ওগুলো বিনামূল্যে নেব তার জন্য উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হবে আপনাকে আপনি বুদ্ধিমান অধ্যাপক আশা করি এই ফোনের কথা অন্যদের জানিয়ে নিজের এবং তাদের জীবনে বিপদ ডেকে আনবেন না দেখুন আপনি কে আমি জানি না তবে একটা কথা আপনাকে জানিয়ে রাখি এই ধরনের শাসানি দিয়ে আপনি আমায় ভয় দেখাতে পারবেন না সরি সাবাস এই তো চাই কিন্তু জানেন তো সত্যের পথে চললে জীবনে প্রচুর সমস্যা আছে আপনিও তার জন্য প্রস্তুত থাকবেন কবে আসবি বেলা গড়িয়ে গেলে হ্যাঁ আসছি আসছি দাঁড়াও আজ বিকেলেই তো দেবপ্রিয়ার সাথে দেখা করার শুভ তোর মা খুব মহিলা দেবপ্রিয়াকে সামাও লাবণ্যর ভালো লেগেছে কিন্তু মেয়েটার সঙ্গে জীবন কাটাবি তুই অতএব ডিসিশন তোকেই নিতে হবে এমন নয় যে দেবপ্রিয়াই তোর লাস্ট অপশন সুতরাং বিহেভ প্রপারলি হ্যাঁ আমাদের আর্মিতে মেয়েদের খুব সম্মান করা হয় তুই একজন আর্মি ম্যানের ছেলে সেটা ভুলে যাবি না তোর আচরণে যেন সেটা প্রকাশ পায় আচ্ছা তুই কি কোনো নতুন প্রজেক্টে হাত দিয়েছিস একটা নতুন কাজে হাত দিয়েছি নতুন জামাকাপড় তো কিছু কিনলি না কি পরে যাবি কিছু ভাবলি তুই বরং তাড়াতাড়ি স্নান খাওয়া করে একটু ঘুমিয়ে নে একটা ইয়াং ছেলে দুপুরবেলা ভোঁস ভোঁস করে ঘুমোবে তোমার স্কুলিং এ থেকে থেকে আজ ওর এই অবস্থা সব দোষ আমার তাই না যখন আমি স্কুলিং করছিলাম তখন তুমি কোথায় ছিলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝেছি বুঝেছি মা চলো তো জামা কাপড় কি আছে একবার দেখেনি হ্যাঁ চল এত বছর কে দেখলো সব নিচে সব লাজ জ্বলা জ্বলে দিয়ে ওরে বাবারে বাবা চলো চলো আমায় আবার বেরোতে হবে কোথায় যাবি দেখি ভালো কিছু না থাকলে গাড়িটা নিয়ে সাউথ সিটি চলে যাও । হুম গরিবের কথা তো বাসি হলে ভালো লাগে তাই না কবে থেকে বলছি যা গিয়ে ফ্যাশনেবল কিছু কিনে নিয়ে এখন শেষ মুহূর্তে দৌড়াদৌড়ি করবি হ্যাঁ বুঝতে পেরেছি বাবা বাবা ভুল হয়ে গেছে এবার ঠিক আছে চলো ওই ঘরে চলো হাই এখানে হ্যাঁ হ্যাঁ আসছি আসছি নমস্কার অনেকক্ষণ বসে আছেন না না এই তো কিছু অর্ডার দিয়েছেন না আপনার জন্য ওয়েট করছিলাম আচ্ছা বেশ কি নেবেন প্লেন ক্যাপেচিনো এদের কুকিজগুলো বেশ ভালো ক্যাপেচিনোর সঙ্গে কুকিজ নেওয়া যাক নাকি হ্যাঁ নিশ্চয়ই এক্সকিউজ মি শুনছেন হ্যাঁ দুটো ক্যাপেচিনো আর কুকিজ প্লিজ আর কচ না ওকে থ্যাংক ইউ আসতে কোনো সমস্যা হয়নি তো না না আপনার কলেজ তো সেই বাবা রোজ তাহলে আপনাকে অনেকটা রাস্তা যাতায়াত করতে হয় তা হয় তবে কলেজটা ভালো আপনি বোধহয় ফ্যাশন ডিজাইনার হতে চান তা এম করে না না তেমন কিছু নয় এম করার পর কি করব ভাবছিলাম আর সত্যি বলতে আমার পড়াতে একদম ভালো লাগে না আর কি করা যায় তখন আমার এক বান্ধবী বুদ্ধি দিল আর আমিও ঢুকে গেলাম একটা প্রাইভেট ইনস্টিটিউটে ম্যাম আপনার কফি স্যার হ্যাঁ হ্যাঁ রেখে প্লিজ থ্যাংক ইউ তারপর আপনি কিছু বলুন আপনি কি কলকাতার কলেজে কোনোদিন পড়াতে চান আমাদের কলেজটি এমনিতে খুব ভালো পড়াশোনাটা হয় ফলে আপাতত চেঞ্জ করার কথা ভাবছি না আপনার সাবজেক্টটা একটু গিয়ে টাইপের মানে ঠিক আমি তো ভাবছিলাম আপনি ধুতি পাঞ্জাবি না হোক ওই টাইপের কিছু একটা পরে আসবেন এই আপনি কিছু মাইন্ড করলেন না তো আমি একটু ক্যাট ক্যাট করে মনে যা সে সোজাসুজি বলে দিই না না মাইন্ড করব কেন আচ্ছা আপনার কটা গার্লফ্রেন্ড ছিল কলেজে থাকতে একজনের সাথে একটা রিলেশন পরে সেটা ভেঙে যায় তার মানে তিন চার জনের সঙ্গে তো মিনিমাম ছিল মানে এটা ছেলেদের পেটেন্ট ডায়লগ সব ছেলে তিন চার জনের সঙ্গে প্রেম করবে তারপর বলবে কলেজ জীবনে একটাই প্রেম ছিল ড্রিঙ্ক করে কিনা জিজ্ঞেস করলে বলবে অকেশনালি এসব ডায়লগ আমার অনেক শোনা আপনি তো ছেলেদের সাইকোলজি বেশ ভালো বোঝেন হুম ভালোই বুঝি এবার আপনি একই প্রশ্ন আমায় জিজ্ঞেস করবেন তো হ্যাঁ আমার জীবনে দুটো প্রেম হয়েছে আচ্ছা একজন মানে যদি তিন চারজন হয় তাহলে দুজন বললে কি ফিগারটা ডাবল হবে ইস আমি কি মিথ্যে কথা বলছি নাকি কি করে বুঝবো সত্যি বলছেন দেখুন আপনার সঙ্গে আমার বিয়ে হবে কিনা জানি না তবে আমি যখন কারোর সঙ্গে জীবন শুরু করব তখন তাকে মিথ্যে বলবো না তা আপনার জীবনে দুটো প্রেম টিকলো না কেন প্রথমটা হয়েছিল ইলেভেনে ওটা সেকেন্ড ইয়ারে পড়ার সময় ভেঙে যায় এরপর অর্ক বলে একটি ছেলের সাথে প্রেম হয় আনফর্চুনেটলিও অর্ক বকে চায় মাস ছয় আগে আমি সরে আসি রিলেশনশিপ থেকে অর্ক কিছু বলল না বলল না আবার প্রথমে কান্নাকাটি করলো তারপর শাসালো আমায় নাকি দেখে নেবে রিসেন্টলি ভয় দেখিয়েছে মারবে হুম অর্ক ভীষণ রাফ অ্যান্ড টাফ আপনার মতো নরম সরম বাংলা টিচার নয় একবার আমরা ঢাকুরিয়া লেগে ঘুরছিলাম দুটো ছেলে ওখানে এসে আমার টিস করে অন্য ছেলে হলো বলতো ইগনোর করো কিন্তু অর্ক দৌড়ে গিয়ে ছেলে দুটোকে ধরে এমন মার দিল যে ছেলে দুটো পালানো পথ পায় না বাস কেন এই রাজ্যে সবচেয়ে বড় যে প্রবলেম তার জন্য কোনো ভালো চাকরি পাচ্ছিল না শেষে আমাদের ওখানকার একজন প্রোমোটার পিভাস তার কোম্পানিতে ঢুকলো এর ছেলেটা পাল্টে গেল মদ খাওয়া ধরল জিজ্ঞেস করলে বলতো ওই খাই এদিকে আমার মাও চাপ দিতে থাকলো বুঝতে পারছিলাম সঙ্গে অর্কর সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই বাধ্য হয়ে সরে এলাম দেখছেন আপনাকে সব বলে দিলাম তবে আপনিও খুব সুবিধের লোক নন ঠিক আমার কাছ থেকে কথাগুলো বের করে নিলেন নিজেরটা কিন্তু কিছু বললেন না আর বলবার কি আছে সবই তো বললাম আহ, ডান। আরেকটা কফি হোক? না। আমি কফির চেয়ে চাটা একটু বেশি প্রেফার করি। এখানে কিন্তু চাও আছে? থাক। আপনি কেন আসল কথা চেপে গেলেন? জাপিনি, আমি সত্যি কথাই বলছি। আপনার ছাত্রী-ছাত্রীরা প্রপোজ করে না? সে তো ওই বয়সে সব মেয়েরাই কার না কারো প্রেমে পড়ে। আপনি লোকটা ভারী গোলমেলে। কোনো কথাই সোজা উত্তর দিচ্ছেন না। আপনার মতো পড়ুয়া লোকেদের নিয়ে তাই সমস্যা। সব সময় প্যাচ কষেন। আমি ঠিক কি প্যাঁচ কষলাম সেটা ধরতে পারছি না তবে প্যাঁচ যে আছে সেটা বুঝতে পারছি এমন হ্যান্ডসাম চেহারা তবু জীবনে মাত্র একবার প্রেম করেছেন ছাত্রীরা প্রপোজ করেছে কিনা জানতে চাইলে দার্শনিকের মতো উত্তর দিচ্ছেন যখন কফি শপে ঢুকেছিলেন তখন আপনাকে দেখে যা মনে হচ্ছিল এখন দেখছি আপনি ঠিক তাই তা কি মনে হয়েছিল এক্স্যাক্টলি মনে হয়েছিল আপনি হচ্ছেন ওই গুড বয় টাইপের যারা জীবনে কখনো জুট ঝামেলায় জড়ায় না নিশ্চিন্ত কেরিয়ার আছে দার্শনিকের মতো হাব ভাব করে উইমেনাইজ করে স্মার্ট হওয়ার চেষ্টা করে কিন্তু মোটেই স্মার্ট নয় আপনি কি জ্যোতিষ শাস্ত্রের ওপর কোনো কোর্স টোর্স করেছেন আপনার হয়তো খারাপ লাগতে পারে কিন্তু অর্ক একেবারে অন্য রকম ছিল আমি যেদিন ওকে রিফিউজ করেছিলাম সেদিন ঝরঝড় করে কেঁদেছিল তারপর রুখে দাঁড়িয়ে বলেছিল আই উইল কিল ইউ হ্যাঁ মা বলো হ্যাঁ হ্যাঁ আমাদের কথা প্রায় শেষ আচ্ছা আচ্ছা গিয়ে বলছি হ্যাঁ আচ্ছা আজ তাহলে আপনাকে একটা ট্যাক্সি দিই না না দরকার নেই আমি যেতে পারবো আমরা পরস্পরকে কত নম্বর দিলাম আপনার উচিত আমি বেশি নাম্বার দেওয়া কারণ আমি সব সত্যি কথা বলেছি তবে আপনি মানুষটা গন্ড বলে আরে কি হচ্ছে কি কে আপনারা আরে এভাবে চল আরে দেবপ্রিয়া চল দেবপ্রিয়া লিসেন চল দেবপ্রিয়া ভয় পেও না আরে আপনারা এ কি হচ্ছে কি হচ্ছে কি

যাও হু হু বাবা জলদি এসো জলদি এসো হাতসা ধরো হাতসা ধরো দৌড়োতে হবে জলদি এসো হ্যাঁ চলো চলো শুভ বাবাকে ছেড়ে দিও না আরে যাচ্ছি না রে বাবা দৌড়ো 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 চলো 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 দেবপ্রিয়া আরো লোক এলে আমি চেঁচাতে পারবো না চলো 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 রান আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে শান্ত হও শান্ত হও শোনো আমাদের আমাদের একবার থানায় যাওয়া দরকার রিপোর্ট লেখানো উচিত না আমি বাড়ি যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো চলো চলো লোকগুলো কারা ছিল জানি না তবে অর্ক লোক নয় বলেই ধারণা কি করে বুঝলে তুমি অর্ককে সত্যিকারের ভালো নাই বাসতে পারো অর্ক তোমায় সত্যিকারের ভালোবেসেছে দেবপ্রিয়া যে ভালোবাসে সে ভালোবাসার মানুষকে এইরকম আঘাত দেবে না আমি অর্ককে ভালোবাসিনি তুমি যদি অর্ককে গভীরভাবে ভালোবাসতে তাহলে অর্ক খারাপ রাস্তায় গেল কিভাবে আর যেই অর্ক খারাপ পথে পা বাড়ালো সঙ্গে সঙ্গে তুমি ছেলেটাকে টেনে আনার বদলে ওর হাত ছেড়ে দিবে আমি কি অর্ককে ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য করিনি প্রশ্নটা নিজেকে করো ড্রাইভ করছি মা পরে ফোন করো আচ্ছা তুই কোথায় লেক টাউন যাচ্ছি দেবপ্রিয়াকে পৌঁছে দিতে ও আচ্ছা 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 এই সাবধানে পৌঁছে গিয়ে আসিস কিন্তু এবার কোন দিকে এবার আমি যেতে পারবো আমার বাড়ির কাছেই শোর হ্যাঁ মোবাইল ব্যাগ সব ঠিক আছে তো ওগুলো ছিনিয়ে নিতে পারিনি আমি কোনোদিনই বেশি বুদ্ধিমান নেই তোমায় অনেক উল্টো পাল্টা কথা বলেছি সরি আবার কবে দেখা হবে আর দেখা করার প্রয়োজন আছে কি তার চেয়ে বরং অর্কর সঙ্গে দেখা করার চেষ্টা করো এখনো দেরি হয়নি সত্যিকারের ভালোবাসা কখনো কাউকে ভুল রাস্তায় যেতে দেয় না আর থানায় একটা রিপোর্ট লিখিও সে কাজে যদি আমার দরকার পড়ে ডেকো আমি চলে আসবো বাই ও কোথায় লেগেছে তোর লাগবে কেন না কী বলছিলো ম্যাচ নাকি ছুরি চালিয়েছিলো আমার গায়ে একটা আঁচড়ও লাগেনি ঘরে চলো সব বলছি শুনলে টের পাবে আমার কিছুই হয়নি চলো ও শুনলাম তুমি নাকি পালিয়ে গিয়েছিলে হ্যাঁ মানে ব্যাপারটা আশঙ্কা ঘটলো কোনো মতে দেবপ্রিয়াকে ছাড়ালাম কতজন ছিল তো বোঝা যাচ্ছিলো না মানে অন্য থাকতে পারে তাই তাই তুমি দেবপ্রিয়ার হাত ধরে কাপুরুষের মতো পালিয়ে এলে ইন্দ্রনাথ ভাদুড়ির একমাত্র ছেলে ব্যাটেল এলো আচ্ছা ছেলেটা এমন ঝড়ঝাপটা সামলে ফিরলো আর ঘরে ঢুকতে না ঢুকতে ঝড়ঝাপটা রাস্তা দুটো ফালতু মাস্তানকে কাটিয়ে হবু স্ত্রীকে নিয়ে পালিয়ে আসাকে ঝড়ঝাপটা বলো না ছোট থেকে আদর দিয়ে দিয়ে তুমি ওকে এরকম তৈরি করেছো জানো আমি যখন পুনের খাডাকুয়াশালাতে তিন বছর ট্রেনিং নিচ্ছিলাম তখন একদিন ইউনিফর্ম ঠিক ছিল না বলে ওখানে মারাঠাদের সিনহাগড় ফোর্টে চার চারটে রবিবার ট্রেক করে ওঠার শাস্তি পেয়েছিলাম তাও সারাদিন ধরে নয় নির্দিষ্ট সময়ের মধ্যে টাইম পেরিয়ে গেলে শাস্তির মেয়াদ বেড়ে যেত আর সামান্য দুটো নাকি ঝড়ঝাপটা তোমার তলায় থেকে ছেলেটা এমন নাকি হয়েছে সবসময় আমার ছেলেটাকে ওইভাবে খোঁটা দেবে না তো অন্য কোনো বাড়ির ছেলে হলে উল্টো দিকে দৌড় লাগাতো আমার ছেলে উদ্ধার করে এনেছে বুঝলে ফুলদি তো বলছিল দেবপ্রিয়ার মা কাঁদতে কাঁদতে ফোনে জানিয়েছে ভাগ্যের শুভময় ছিল নাহলে আজ আমার মেয়ের যা সর্বনাশ হতো সমাজে মুখ দেখাতে পারতাম না এটা বুঝি কিছু না না এটাকে না পুরো সাকসেস বলতে পারবো না শুভ যদি ওই গুন্ডাগুলোকে থানায় নিয়ে গিয়ে জমা দিত তাহলে মানতাম কাজের মতো কাজ করেছে কিন্তু শুভ তা ও পালিয়ে এসেছে থানা পুলিশ করলে মেয়েটার সম্মান বাড়তো দেবপ্রিয়া এখন থানায় যেতে পারে কিন্তু যাচ্ছে কি সব তোমার মিলিটারি আইনে চলে না বুঝলে চাইলেও আমরা সমাজের বাইরে যেতে পারবো না দেবপ্রিয়া থানায় গেলেই মিডিয়া খবর করবে তারপর তারপর পরিচিতরা সহানুভূতি জানানোর ছুতে রসালো কেচ্ছা খুঁজবে আচ্ছা আচ্ছা আমি বলি কি তবু আমার মনে হয় থানায় একবার যাওয়া উচিত পার্ক স্ট্রিটের ভিড় রাস্তায় কেন এমন ঘটলো কেউ এগিয়েও এলো না বাঁচাতে চুপ কর বাবার মতন কথা বলিস না তো চল চল তোর ঘরে চল হুম চলো হ্যাঁ রে তোর লাগেনি তো ভাবলাম বাড়িতে ঢুকলে তোকে ভালোভাবে জিজ্ঞেস করব তার আগেই তোর বাবা একেবারে ঝাঁপিয়ে পড়লো ঠিক করেছিস থানায় না গিয়ে পুলিশ শুধু শুধু হ্যারাস করতো তা চেয়ে মেয়েটাকে বাড়ি পৌঁছে দেওয়াটাই কাজের কাজ হয়েছে কিন্তু মা তুমি বুঝতে পারছো না থানায় রিপোর্ট না লেখালে দেবপ্রিয়ার আবার বিপদ হতে পারে কে বা কারা মেয়েটাকে অ্যাটাক করলো সেটাই তো বুঝতে পারলাম না আসলে কি যে ঠিক আর কী যে ভুল সেটাই মাঝে মাঝে গুলিয়ে যায় এসব আগে খবরের কাগজে পড়তাম চেনাশোনার মধ্যে এই প্রথম ঘটলো এমন ঘটনা কেমন দেখলি কে মে তবে একটু বোকা তার মানে তোর পছন্দ হয়নি আহা সেটা কখন বললাম একদিন ঘন্টা দুয়ে কাটিয়ে কি পছন্দ করা যায় আর কিছুদিন যাক আর একটু ভেবে দেখি তাছাড়া আমার একার পছন্দ হলে তো চলবে না দেবপ্রিয়ারও আমায় পছন্দ হলো কিনা খোঁজ না পছন্দ হবে না কেন রে এমন ছেলে কটা আছে বাজারে দেবপ্রিয়ার বাবা মা তো আজকের ঘটনায় একেবারে ফ্ল্যাট দুজনে বনে বটে তোকে যাওয় মেনেই নিয়েছে দেবপ্রিয় নিশ্চয়ই মানবে আমি কি বলি তোরা নেক্সট রোববার আবার মিট কর আর পার্ক স্ট্রিট না সেরকম হলে একটা সিনেমা দেখ কোথাও গিয়ে উনি বাবারে বাবা পরের রোববার অনেক দেরি আমি এখন থেকেই কিছু কমিট করতে পারছি না তাছাড়া যা ঘটেছে তাদের দেবপ্রিয়া রিকভার করতে খানিকটা সময় লাগবে তুমি এক্ষুনি কিছু প্ল্যান করো না কয়েকটা দিন যাক যা ভালো বুঝিস কর আমি খাবার গরম করতে যাচ্ছি তাড়াতাড়ি খেয়ে কাল আবার কল হ্যাঁ ঠিক আছে যাই ফ্রেশ হয়ে নি তারপর তীর্থপতি বাবুর ফাইলগুলো নিয়ে একবার বসা দরকার এখন এখন আবার আনন নাম্বার কালকের লোকটা নাকি কিন্তু সেটা তো অন্য নাম্বার ছিল হ্যালো ভক্ত বলছি আপনি আবার আবার কি বলছেন মশাই আবারটা দেখবেন বারবার এই যেমন আজ সন্ধ্যায় দেখলেন তবে আপনার চেহারা দেখে বোঝার উপায় নেই যে আপনি এত ভালো মারপিট করতে পারেন কিন্তু এত লম্প ঝম্প করে কি লাভ হলো কালকের মধ্যেই সবাই জেনে যাবে আপনার হবুস্তির শীলতাহানির কথা আপনার রাগ তো আমার উপর তাহলে আমায় অ্যাটাক না করে দেবপ্রিয়াকে অ্যাটাক করলেন কেন আপনার ভুল হচ্ছে আপনাকেই অ্যাটাক করেছি দেবপ্রিয়া যদি আপনার হবুস্তি না হতো থোড়াই ওকে ধরতে যেতাম আপনার বাবা মিলিটারিতে ছিলেন ওকেই জিজ্ঞাসা করবেন ভালো বলতে পারবে ধরুন এক জায়গায় দুজন পাশাপাশি যুদ্ধ করছে আপনি যদি তাদের একজনকে মেরে ফেলেন তাহলে অন্যজন কিন্তু গুলি চালিয়ে যাবে কিন্তু যদি একজনকে আহত করেন তাহলে কি হবে যে লোকটা আহত হয়েছে সে তো গুলি চালাতে পারবে না আর তার যে সঙ্গী সেও কনফিউজ হয়ে যাবে আহত বন্ধুকে বাঁচাবে নাকি প্রতিপক্ষকে মারার চেষ্টা করবে আমরাও সেই স্ট্র্যাটেজি নিয়েছি আমি পুলিশের কাছে গিয়ে গতকাল আর আজকে দুটো নাম্বার নিয়ে কমপ্লেন করব বলবো এই দুটো নাম্বার থেকে থ্রেট কল এসেছে ছচ্ছন্দে তবে আপনাকে একটা কথা জানিয়ে রাখি পুলিশ তদন্ত করে বের করবে দুটোই চোরাই নম্বর থেকে করা আর একটা কথা পুলিশ কিন্তু জিজ্ঞাসা করবে হঠাৎ আপনার কাছে এমন ফোন কল আসছে কেন সেই জবাবটা কিন্তু ভেবে রাখবেন আপনি কি ভেবেছেন এইভাবে আমার কাছ থেকে কাগজপত্রগুলো নিয়ে আপনারা নিজেদের কাজ হাসিল করবেন ঠিক ধরেছেন তবে আমরা যা করি বলে কেউ কালি আপনাকে বলেছিলাম তৈরি থাকবেন আজ দেখুন কি রকম হাতে গরম ফল পেলেন আচ্ছা ঠিক আছে আগামী কাল আপনার জন্য আরো একটা চ্যালেঞ্জ থাকলো দেখি সেই চ্যালেঞ্জের মোকাবিলা আপনি কিভাবে করেন এই আমার বাবা আমার যদি কোনো ক্ষতি হয় আমি হ্যালো 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 তুই ঘুম আসছে না কি করব সত্যি বিশ্বাস করা যায় না তীর্থপতি মিত্রর কাছে এমন একটা পুঁথি ছিল সেটা তাহলে কোথায় আছে সিকিমে পেলিং এর রাস্তায় কারা ঠেলে ফেলে দিল খাদে ওরাই হবে নিশ্চয়ই আর যদি তারাই হয় এবং তাদের উদ্দেশ্য শুধু পুঁথি পাওয়া হয় পুঁথি না পেয়ে তীর্থপতিবাবুকে খাদে ফেলে মারলো কেন তার থেকেও একটা বড় প্রশ্ন আছে এস আর বি দিয়ে লেখা ওই কোডগুলোর অর্থ কি তীর্থপতি বাবু সিকিমে মারা গিয়েছেন বলে স্যার ওই জায়গাটা সন্দেহ করছেন পুঁথির জন্য কিন্তু পুঁথিটা তো অন্য কোথাও থাকতে পারে পুরীর কথাও তো সেদিন উঠলো কথা বলতে বলতে স্বয়ং চৈতন্যদেব ওই পুঁথি নিয়ে আগ্রহ দেখিয়েছিলেন রঘুনাথ গোস্বামী কি পুঁথিটা পেয়েছিলেন চৈতন্যদেবের অন্তর্ধানের পর তিনি সেই পুঁথি নিয়ে কি করলেন বাংলায় চলে এলেন নাকি বৃন্দাবন পাড়ি দিয়েছিলেন বৃন্দাবনও তো ইংরেজিতে বি দিয়ে শুরু আর দিল্লি থেকে বৃন্দাবন কয়েক ঘন্টায় যাওয়া যায় তীর্থপতি বাবু কি কখনো বৃন্দাবন গিয়েছিলেন তাও বি যদি বৃন্দাবন হয় তবে এস 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 মানে কি এই পুরীর নাম তো শ্রীক্ষেত্র আর শ্রীক্ষেত্র এস দিয়ে শুরু হয় টোয়েন্টি সেভেন প্লাস এস টু বি টোয়েন্টি থ্রি কিন্তু এই সংখ্যাগুলো ঠিক কি বলতে চাইছে এস টু

বাবা উঠে পড়েছিস হ্যাঁ তুমি বেরোচ্ছ নাকি হ্যাঁ রোজই তো বেরোই দাঁড়াও কি হলো আমিও যাব হঠাৎ কাল রাত পর্যন্ত পড়াশোনা করে মাথাটা ঘেটে গেছে লেকের ধারে একটু হাঁটলে ভালো লাগবে তাই আর কি বেশ চলো তাহলে চলো আমি দরজা বন্ধ করে দিচ্ছি সত্যনারায়ণের দোকানটায় কত ভিড় সাত সকালে কোথায় শরীর চর্চা করবে তা না মিষ্টি কিনতে ব্যস্ত কোনো ডিসিপ্লিন নেই রে রে এই কিরে কোথায় গেলি এই তো পিছনেই ছিলাম এই শোন তোর কিন্তু কালকে রিপোর্টটা করা উচিত ছিল করলি না কেন হ্যাঁ আসছি আসছি কি বলছিলে রিপোর্টটা কাল লেখাতে হ্যাঁ পারতাম কিন্তু যখন দেবপ্রিয়াকে দেখলাম তখন মনে হলো আগে ওকে বাড়ি পৌঁছে দেওয়াটাই ঠিক হবে বেচারি প্রচন্ড শখের মধ্যে পড়ে গিয়েছিল সেই সময় ওকে থানায় নিয়ে গেলে আরো ঘাবড়ে যেত আচ্ছা ওই লোকটাকে তুমি আগে দেখেছ না কেন না কিছু না ওই ট্যাক্সি করে চলে গেল কোন দিকে যাচ্ছ কেন লেকের দিকে যাই ও কি হয়েছে বল তো খালি ঘুরে ঘুরে কি দেখছিস হ্যাঁ না কিছু না চারপাশ দেখছি এত সকালে তো আসা হয় না বেশ বেশ অন্য রকম লাগছে বুঝলাম কিন্তু হঠাৎ দিন এরকম মর্নিং ওয়াকে বেরোলে কিন্তু কিছু হবে না রেগুলারিটি চাই আমি কিন্তু রেগুলার বাড়িতে কিছু না কিছু ব্যায়াম করি বাবা কত করিস সে তো বোঝাই যায় মর্নিং ভাদুরি বাবু গুড মর্নিং এটা কে ছেলে বাবা খুব ভালো কে লোকটা মিস্টার বোস রেগুলার আসেন কিন্তু তুই সব ব্যাপারে জেরা করছিস কেন বলতো না না কিছু না হঠাৎ আমার কথা জিজ্ঞেস করলো তোই বললাম আর কি চল এবার বাড়ি যাই নাকি হ্যাঁ আর একটা রাউন্ড ওর বাবা সিক্সটি প্লাস রানিং একে বলে অভ্যাস তুই হঠাৎ বাবার সাথে দৌড়াতে গেছিলি এমনি চা আসছি কি হলো বলো তো সারা রাত পড়াশোনা করেছে বলে মুড ফ্রেশ করতে বেরিয়েছিল বল না 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 আমি শরীরচর্চা শুরু করেছে দেবপ্রিয়াকে নিশ্চয়ই ভালো লেগেছে তাই এর সাথে দেবপ্রিয়াকে ভালো লাগার কি সম্পর্ক যা তুমি বুঝবে না সবকিছু তো আর কুচকাওয়াজের মতন সহজ না এসব প্রেমের ব্যাপার সব ব্যাপার যদি সিরিয়ালের লজিক হয় তাহলে না বোঝাই ভালো কাগজটা পড়তে দাও বিশ্বে অনেক কিছু ঘটছে যেগুলো দেবপ্রিয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট তুই না পারবো বটে মা চাটা দিলে না এই তো বেড়ে রেখেছি বাবা বলছি যে তোমার আজকে কি প্ল্যান প্ল্যান আবার কি বিকেলে ফুল দিতে পারি যাব কেন ও মা কাল এত কিছু হলো তার একটা ফিডব্যাক নেব না কাল মেয়েটার উপর দিয়ে এরকম একটা ঝড়ঝাপটা গেল সেটা সামলাতে দাও তুমি তো আর রোজ রোজ যেতে পারবে না আর গিয়ে যদি ওরা এখনো কিছু জানায়নি তখন তো আর কাল যেতে পারবে না আমার মতে শোনো তুমি কাল বাদ দিয়ে বরং পরশু যাও তাহলে শিওর ফিডব্যাক পাবে আরে না না ফুল করেছে আজই খবর দেবে বুঝলাম নর্মাল সিচুয়েশন হলে তাই হতো কিন্তু সিচুয়েশন তো নর্মাল না তুমি বুঝছো না কাল দেবপ্রিয়ার ওপর দিয়ে যা গেছে তাতে ওকে একটু ধাতস্থ হতে দাও প্লিজ বেশি টানাটানি করলে কিন্তু দড়ি ছিঁড়ে যেতে পারে এটা তুই ঠিক বলেছিস আমি বরং এক কাজ করি গাড়িটা নিয়ে সোজা দেবপ্রিয়ার বাড়ি চলে যাই হাজার হোক মেয়েটাকে বাড়ি বউ করতে চেয়েছি তো আরে কি আসলে তুমি কি খেপেছো নাকি এমন সেন্সিটিভ ইস্যু জানা সঙ্গে তোমার পরিচয় নিয়ে দুম করে তাদের বাড়ি সহানুভূতি জানাতে হাজির হবে ওরা কি ভাববে একবার ভেবে দেখেছো কিন্তু আমাদের তো একবার যাওয়া দরকার এখন যখন ওরা এই পরিস্থিতিতে তখন তো পাশে দাঁড়ানো উচিত দুদিন পরে গেলে নিয়ম রক্ষা হবে কাজের কাজ কিছু হবে না শোনো আমি আজ বাড়ি থাকব তুমিও আজ বেরিয়েও না তুই আজ কলেজ যাবি না না আমার কিছু কাজ আছে আচ্ছা মোবাইলটা কোথায় রাখলাম এই তো আজ কলেজ যাচ্ছি না হ্যালো স্যার আমি স্বপন বলছিলাম আপনি বলেছিলেন না জাদাবার চুড়াচন্দ্রনের উপর নোটস আনার কথা মনে করি দিতে সেই জন্যই ফোন করলাম হুম তুই বরং কাল নে কাল হয়তো পারবো না স্যার বাবার সাথে মাঠে যেতে হবে ধান কাটার সময় এসেছে না আচ্ছা দেখছি দাঁড়া রাখ বাবু তুই ঠিক বলেছিস আমি পরে ভেবে দেখলাম জানিস আর যাওয়াটা ঠিক হবে না তারপর ফুল দিয়ে ফোন করলো আমরা ঠিক করলাম বুধবার দুজনে মিলে দেব প্রিয়ার বাড়ি যাব ওদের বাড়িটাও দেখা হয়ে যাবে যাক বুঝেছ তাহলে ঠিক আছে আমি আমি এবার রান্নাটা একটু বাবার কাছে যাচ্ছি আসবো কিছু বলবি হ্যাঁ তুমি কি আজ কোথাও বেরোবে কেন বলতো আমি তাহলে গাড়িটা নিতাম হ্যাঁ গাড়িটা নিতে পারিস আজ কোথাও বেরোবো না কাল একবার সিএমআরআইতে যাব আমার এক বন্ধু ভর্তি রয়েছে বেশ আমি তাহলে ওই ঘরে আছি এই শুভময় তোমার মেসেজ এক্ষুনি দেখলাম তুমি আজ যাবে না কেন আর তো আমিও আসছি না এবার কিন্তু প্রিন্সিপাল আমায় বকাবো কি আপনি যাচ্ছেন না কেন আরে তোমার বৌদির শরীরটা আজ খুব খারাপ আমাদের কাজের লোক দেশে গেছে বাড়ির সব কাজ তো বৌদিকেই করতে হচ্ছে

মা আরেকবাড়ি शादी जे हो तो आচ্ছি तीर्थপতি কি সত্যি পুরি আর বৃন্দাবনের কথা বলতে চেয়েছিলেন তাহলে বৃন্দাবনের কোথায় কোথায় এর অংশ আছে সেটা বোঝাতে চাইছিলেন এই নম্বরগুলোর মাধ্যমে উফ আবার কে ফোন করলো অনশুয়া হ্যাঁ হ্যালো শুভময় কামশাপ সোমনাথ কাকুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা কাকুকে পার্ক নার্সিং হোমে নিয়ে যাচ্ছি আপনি তাড়াতাড়ি চলে আসুন প্লিজ হ্যাঁ আমি আমি যাচ্ছি

আমি এক লাফে পিছিয়ে এসেছি আমার বাপ আসে কাকু ছিলেন উনি সরার সময় পাননি গাড়িটা সোজা কাকুকে ধাক্কা মেরে বেরিয়ে যায় নম্বর নোট করতে পেরেছেন না না কাকুর অবস্থা দেখে নোট ফোট করা মাথায় উঠেছিল ফোনে মদন ইনফর্ম করি তারপর দুজন মিলে একটা ট্যাক্সি করে নিয়ে এলাম নার্সিংহোমটি কাকুর পরিচিত তাই এখানে নিয়ে এলাম তবে নার্সিংহোম অথরিটি পুলিশকে ইনফর্ম করেছে আমি বই পই করেছিলাম শুনলেন না বয়সটাও তো একটা ফ্যাক্টর আপনার সাথে আমার একটু কথা ছিল একটু বাইরে আসবেন হ্যাঁ চলুন মদন দা আমরা জাস্ট বাইরেটায় যাচ্ছি কোনো দরকার হলে প্লিজ দেখো আচ্ছা আমার কিন্তু এটা নর্মাল অ্যাক্সিডেন্ট বলে মনে হচ্ছে না এটা নর্মাল অ্যাক্সিডেন্ট নয় তাহলে আসলে পরশু আমি একটা থ্রেড কল পাই তখন ব্যাপারটা খুব একটা গুরুত্ব দিইনি কিন্তু কাল দেবপ্রিয়ার সাথে দেখা করার পর ওকে কিডন্যাপ করার একটা চেষ্টা করা হয় আমি কোনো রকমে দেবপ্রিয়াকে বাঁচাই তারপর কাল রাতে সেই থ্রেড কলটা আবার আসে কি বললো বলে আজকেও আমার কোনো কাছের মানুষের ওপর হামলা হবে যদি না আমি তীর্থপতি বাবুর কাগজগুলো ওদের হাতে তুলে দিই এবং আজকে কলেজ না গিয়ে আমি বাড়িতেই ছিলাম শুধুমাত্র এই কারণে যদি কোনোভাবে বাবা মায়ের ওপর হামলা হয় তাহলে সামলানোর জন্য যাতে আমি থাকতে পারি হয়তো সেই সুযোগ হয়নি বলেই আজকে স্যারের হামলাটা হলো ও মাই গড এ তো সাংঘাতিক ব্যাপার তলে তলে এত কিছু হয়ে গেছে তার মানে ওরা ওট পেতেছিল এদিকে আপনার বাবা মাকে যখন গার্ড করছিলেন তখন ওরা আমাদের টার্গেট করে আমি বুঝিনি আপনাদের উপর অ্যাটাক হতে পারে লোকগুলো কারা ছিল বুঝতে পারলেন না তবে সব সময় আমাদের উপর নজর রাখছে সেটা বুঝতে পারছি এমন কি এখন যে আমরা কথা বলছি সেটাও তারা দেখছে লাভ নেই যাদবপুরের ফ্ল্যাটে যাতায়াতের সময় আমি ভালোভাবে চারদিক লক্ষ্য করেছিলাম কাউকে দেখতে পাইনি আমার মনে হয় এবার পুলিশকে সব জানানো দরকার আমার বাবা মারা গেছে সোমনাথ কাকুর এই অবস্থা এরপর তো আমার আপনার ওপর অ্যাটাক আসবে কিংবা কিংবা আপনার মা বাবার ওপর দুজনেরই তো বয়স হয়েছে নাকি কিন্তু পুলিশ কি আমাদের কথা বিশ্বাস করবে করবে বরং আমরা যাদের দেখতে পারছি না ধরতে পারছি না পুলিশ তাদের ট্র্যাক করতে পারবে তাহলে ভেবে দেখুন আপনার আমার মতন অর্ডিনারি লোকের পক্ষে এমন কোনো গ্যাং এর সঙ্গে পেরে ওঠা অসম্ভব সোজা বাবা তোমায় একবার ডাকছে আমায় ডাক্তার বাবু তাই তো বললেন তুমি চলো চলো তাড়াতাড়ি চলো ভিজিটিং আওয়ারস এক্ষুনি শুরু হবে বেশি কথা বলবেন না পেশেন্টের এখন রেস্টের প্রয়োজন শিওর সিস্টার স্যার আমায় ডেকেছিলেন তীর্থ গেছে এবার আমার আপনি সেরে উঠবেন স্যার কেন চিন্তা করছেন আমি গেলে তোমার কাকিমা ছাড়া কারোর কোনো ক্ষতি হবে না কিন্তু কিন্তু যে কাজের জন্য এত সমস্যা সেটা যেন ঠিকভাবে হয় শুধু এটুকুই বলার আপনি নিশ্চিন্ত থাকুন স্যার যদি ওই পুঁথি সত্যি কোথাও থেকে থাকে আমি উদ্ধার করবই আমার স্থির বিশ্বাস ওটা আছে আছেই আরেকটা কথা শুভয় অনুসুয়ার দিকে লক্ষ্য রেখো আমার পর কিন্তু টার্গেট অনুসুয়াই বেশিক্ষণ কথা নয় হুম আসছি স্যার হুম হ্যালো বলুন স্যার কেমন আছেন এখন গাড়ির ধাক্কায় স্পাইনে একটু চোট পেয়েছেন প্রথমে এক্স হয়েছিল এরপর এমআরআই হবে কাকু একটু চিন্তিত একবার বলেওছেন সারা জীবন আমার কোনো অপারেশন হলো না এই বুড়ো বয়সে যন্ত্র ভেতরে ঢোকাবে একটু খাবড়ে গেছেন আর কি হুম স্বাভাবিক আমি বুঝতে পারছি না কাকু পুলিশকে কেন কিছু বলতে চাইছেন না আমিও বলেছি অনেকবার উনি ঠিক ভরসা পাচ্ছেন না আর কি ঠিক বলেছেন যখনই বলছে এই বিষয়টা পুলিশকে জানাতে তখনই বলছে আর দুটো দিন যাক কিন্তু যখন পুলিশ নার্সিং হোমে এসেছিল প্রথমে তখন কিছুই পরিষ্কারভাবে বলেন বুঝতে পারছি কেন এমন ভাবছেন স্যার হয়তো পুলিশকে জানালে সব নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যাবে সেটা আমাদের কাজের পক্ষে বিরাট ক্ষতি আচ্ছা শুনুন একটা কাজের কথা জিজ্ঞেস করি তীর্থপতি বাবু কি কখনো বৃন্দাবন গেছিলেন বৃন্দাবন হ্যাঁ বাবা বহুবার মথুরা বৃন্দাবন গেছে বৃন্দাবনে তো একবার বাবা দিন দশেক ছিল কোথায় ছিলেন কিছু জানেন না তখন তো জানতামই না বাবা এত বড় কাজে হাত দিয়েছে বাবা নিজের কাজ সম্পর্কে কাউকে কিছু টের পেতে দিত না আমাকেও না কিন্তু আপনি হঠাৎ এই প্রশ্ন কেন করছেন বৃন্দাবন তো দিল্লির কাছে ওখানে আছে কি পুঁথিটা জানি না জানি না সবই আমার অনুমান এখনো পুরো বিষয়টা সলভ করতে পারিনি আপনি ঠিক পারবেন ও এই জন্য কি বাবা ওই ডায়েরি রেখে গেছেন আমার নামে বাবা বুঝেছিল দিল্লি থেকে আমার পক্ষে বৃন্দাবনে পুঁথি সংগ্রহ করা এমন কিছু কঠিন না আমি সংখ্যাটা ভালো বুঝতে পারছি না বিশেষ করে জানেন যেখানে প্লাস চিহ্নগুলো দেওয়া হয়তো বৃন্দাবনের কাছাকাছি কোনো জায়গা হতে পারে বৃন্দাবন বা তার ধারে কাছে এস দিয়ে কোনো জায়গা আছে কিনা সেটা দেখতে হবে হ্যাঁ ঠিকই বলেছেন আমিও খোঁজ খবর করছি আমি তাহলে আজ রাখছি কাকিমা ডাকছেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বাই তাহলে বুঝতে পারলে তো কিভাবে ছোট গল্পের তুলনামূলক আলোচনা করবে আমি সামনের দিন সবার থেকে একটা প্রবন্ধ চাই এই বিষয়ে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আসছি আসবো স্যার হ্যাঁ শুভমার এসো বসো বলুন স্যার কেন ডাকলেন শুনতে পাচ্ছি ঘন ঘন না বলে ডুব দিচ্ছ ব্যাপারটা কি শুনতে পাচ্ছি মানে কোত্থেকে শুনতে পাচ্ছেন সেটা বলতে বাধ্য নই আমি কথাটা কি মিথ্যে আপনি একটা অভিযোগ করেছেন অথচ কিসের ভিত্তিতে করছেন সেটা বলবেন না যদি সেটা না বলেন আমি উত্তর দিতে বাধ্য নই বেশ তুমি যখন বলছো তখন তোমায় জানাচ্ছি আমায় দীপেশ কমপ্লেন করেছে আপনি দীপেশ তাকে ডাকুন সামনাসামনি কথা হোক দীপেশকে ডাকার কি প্রয়োজন তুমি বেকার কথা ঘুরিও না যা বলছি তার জবাব দাও বাহ একজন আমার আড়ালে আমার সম্পর্কে একটা কথা বললো আর সঙ্গে সঙ্গে আপনি সেটা ধ্রুব সত্য বলে ধরে নিলেন আমি যখন দুপক্ষকে মুখোমুখি ডেকে সমস্যা মেটাতে চাইছি তখন আপনি রাজি হচ্ছেন না চমৎকার দীপেশের কথা যদি ধ্রুব সত্য বলে মেনে নিতাম তাহলে তোমায় এটাকে জিজ্ঞেস করছি কেন আপনি আমায় ডেকে জিজ্ঞেস করেননি স্যার আপনি কৈফিয়ত চেয়েছেন আমি জানি আপনি কেন দীপেশ তাকে ডাকছেন না দীপেশ তা কলেজে নেই কোনো বৃহস্পতিবারই থাকেন না কারণ শেওড়া ফুলিতে দীপেশতে এই সময় জনের একটা ব্যাচ পড়ান অথচ রুটিন অনুযায়ী এখনও দীপেশতার দুটো ক্লাস আছে গত বছর কলেজের পরীক্ষার সময় দীপেশতে যে রুমে গার্ড দিচ্ছিলেন সেই রুমে নিজের ব্যাচের ছাত্রদের তিনি উত্তর বলে দিচ্ছিলেন অন্য কয়েকজন ছাত্র এই অভিযোগ তোলে প্রসঙ্গ কেন উঠছে কারণ একজন দিনের পর দিন অনেক কিছু করছেন তবুও আপনি তা দেখেও দেখছেন না আর আমি টিউশনে না করে কয়েকজন দুস্থ ছেলেপুলেকে পড়া বোঝালে নোটস দিলে রুমে ডেকে এনে চোখ রাখাচ্ছেন আপনি জানেন দীপেশটা কলেজ ফাঁকি দিয়ে ব্যাচ পড়াচ্ছেন অথচ কিচ্ছু বলছেন না শুনুন স্যার আমি বিশেষ ছুটি নিই না ইদানিং নিচ্ছি কিছু কাজের দরকারে প্রতিবারই আমি দীপেশ তাকে ইনফর্ম করেছি এবার আপনাকে আরেকটা কথা ইনফর্ম করছি এই যে দীপেশটা কলেজে ফাঁকি দিচ্ছে আর আপনি সব জেনে বুঝে সেটাকে প্রশ্রয় দিচ্ছেন এটা কিন্তু ছাত্র ইউনিয়ন লক্ষ্য করছে দীপেশ তাকে নিয়ে আগে কি হয়েছিল আপনি ভুলে যাননি নিশ্চয়ই দেখো শুভময় আমি শুধু তোমায় ডেকে কথাগুলো বললাম দীপেশ এমনভাবে বলল যে আমার তখন খুব রাগ হয়ে গিয়েছিল ঠিক আছে তুমি দীপেশ সম্পর্কে যা জানালে আমি সেটা ওকে বলবো তুমি ঠিকই বলেছ কাজটা খুব অন্যায় আপনি আমার নাম করেই দীপেশ তাকে কথাগুলো বলতে পারেন আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু যখন বলবেন তখন আমায় ডেকে নেবেন আমার আড়ালে বলবেন না আচ্ছা আচ্ছা আমি আসছি স্যার কে রে তোর আসতে আজকে দেরি হলো ওই কলেজে কিছু কাজ ছিল এক্সট্রা তার জন্য দিবস দিবস আমি জল চা জলখাবার নিয়ে আসছি তুমি ফিরলে কখন দেবপ্রিয়াদের বাড়ি থেকে এই তো বেশ কিছুক্ষণ এনে চিকেন পাকো রাখা গরম গরম দেবপ্রিয়া এখনো শক উঠতে পারেনি জানিস হুম সেটাই তো স্বাভাবিক কিন্তু থানায় ইনফর্ম করেছে মনে হয় না তবে পরিবারটা খুব ভালো ভদ্র সবদ জ্ঞান আছে কিভাবে বুঝলে একটা বাড়িতে গেলে তো কিছুটা বোঝা যায় রে বাবা ওদের বাড়িঘর রুচি সম্পন্নভাবে সাজানো ব্যবহারও চমৎকার বারবার বললো তোর বাবাকে নিয়ে একদিন যেতে হুম তা যাও বাবাকে নিয়ে না আগে তোর বাবার সময় হোক আজ বেরিয়েছে সকাল 10:30 টায় এখনো ফেরেনি ফোনও করেনি কি তোর আবার কি হলো বাবাকে এখন একবার ফোন করো জিজ্ঞেস করো এখন কোথায় আছে ইমিডিয়েটলি ফোন করো সে না করছি The number you are trying to reach is not reachable at the moment. হলো রে? বাবাকে ফোনে পাচ্ছে না বাবার নাম্বার not reachable বলছে। কোথায় গিয়েছে কিছু জানো? না। তোর বাবা আমায় সব কথা বলে? বেশি জানতে চাইলে এমন ভাব করে যেন কোনো গোপন মিশনে যাচ্ছে। আমার তো এক সময় সন্দেহ হয়। তোর বাবা ডিফেন্সের কোনো কনফিডেনশিয়াল কাজের সঙ্গে যুক্ত না তো? বাজে কথা থামাবে একটু। উফ। এত ভাবিস না। ও ঠিক চলে আসবে। তোর বাবাকে তো আজ থেকে দেখছি না আরে এটাও স্বভাব বাবা কি গাড়ি নিয়ে বেরিয়েছে না না গাড়ি নিয়ে তো আমি বেরিয়েছিলাম বাবা কোথায় যেতে পারে সেই সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে না আরে লোকটা কোথায় যায় সেই সম্পর্কে তোমার কোনো মিনিমাম আইডিয়া নেই আরে কি মুশকিল তোর বাবাকে কিছু বলতে চায় জানিস তো মানুষটা কি শোনো থানা ইনফর্ম করতে হবে বাবার কিছু হয়ে থাকতে পারে থানা শোন শোন আমার মনে হয় আর ঘন্টাখানেক দেখেনি তখনও যদি না ফেরে তাহলে ওই থানায় যাস না না এক্ষুনি যেতে হবে এরপর দেরি হয়ে যাবে শোনো আমি চট করে রেডি হয়ে নিচ্ছি তুমি বাবার দুদিন কপি ছবি দাও আমি দেখছি ওয়েট আমি দেখছি কিরে তুই কত বেরোচ্ছিস কোথায় গিয়েছিলে গিরিশ পার্ক আমার যে বন্ধুটা সিএমআরআইতে ভর্তি ছিল না তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে ও আর বেশি দিন বাঁচবে না তোমায় ফোনে পাওয়া যাচ্ছে না মোবাইল সবাই নট রিচেবল বলছে একটু আগে করেছিলি ও আমি মেট্রো ছিলাম আরে তোমার ফোন না পেয়ে শুভ ধরে নিয়েছিল কিছু একটা হয়েছে ও তো তোমার ছবি নিয়ে থানায় যাচ্ছিল সে কি থানায় যাওয়ার মতো কি হলো আমার মোবাইলটা নট রিচেবল হয় তাহলে একটু পরে আবার ট্রাই করবি হুট করে থানায় যাওয়ার মতো কি ঘটলো তোমাদের সব কিছুতে বাড়াবাড়ি বাড়াবাড়ি মানে তুমি সে কোন সকালে বেরিয়েছো একটা ফোন পর্যন্ত করনি তোমার ফোনেও পাওয়া যাচ্ছে না সবচেয়ে বড় কথা তুমি কোথায় গিয়েছিলে তাও জানাওনি বাড়ির লোকে চিন্তা হবে না আরে আমি থানায় যাওয়াটা বাড়াবাড়ি বলছি কেউ বাড়ি না ফিরলে কিংবা কাউকে খুঁজে পাওয়া না গেলে তো মানুষ থানাতেই যাবে ছেলেটা বাড়ি এসে ভালো করে খায়ও নি পর্যন্ত না না পাকড়াগুলো গরম করে আনি খেয়ে উদ্ধার করো মা শোনো আমি আমার ঘরে যাচ্ছি ঘরে পাঠিয়ে দিও খাবারগুলো আচ্ছা যা পাঠিয়ে দিচ্ছি আবার কি হলো ওরে বাবা আবার ম্যাগাজিনের এডিটর এখন কেন ফোন করছে হ্যাঁ তিমির বলো হ্যাঁ তিমির বলছিলাম ম্যাগাজিন থেকে হ্যাঁ বুঝতে পেরেছি বলো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কলেজ কেমন চলছে ওই আর কি বলো গিনিয়ে নিয়ে লেখা চাইছো এর জন্যই তোমাকে এত ভালো লাগে আমার সোজা ব্যাপারটা ধরে ফেলো বলছিলাম এবারে বৈশাখের জন্য যে বিশেষ সংখ্যাটা করবো ভাবছি তাতে বিষয় ভেবেছি বাংলার বেসিক কিছু বই নিয়ে যা মোটামুটি সকলেই পড়েছে এই যেমন ধরো সহজ পাঠ হাসি খুশি বর্ণ পরিচয় বা কোন বইটা ভেবেছো শেষেরটা বর্ণ পরিচয় বর্ণ পরিচয় বরাবরই বেস্ট বই লেখার পিছনে বিদ্যাসাগরের ভাবনা কেন বইটা এক শতাব্দীরও বেশি সময় ধরে পপুলার কেন এই বইয়ের আজও কোনো সাবস্টিটিউট নেই লেখাটা নিশ্চয়ই দিন দশকের মধ্যেই লাগবে আমি পারবো না ভাই আমার একটু কাজের চাপ আছে আরে তুমি লেখাটা নিয়ে বসো না আপসে নেমে যাবে না ভাই এইভাবে গোঁজামিল দিয়ে আমি লিখি না এবার আমায় ছেড়ে দাও প্লিজ তুমি দিন দুই একটু বইপত্র ঘাঁটো না আমি তারপর ফোন করব দেখছি যদিও তুমি ভুল কিছু বলনি বাঙালি বর্ণপরিচয় পড়ছে একশো বছরের বেশি কম সহজ নয় বিষয়টা তবে এই সব লেখা ওভাবে দেওয়া সম্ভব না রিসার্চ করতে সময় লাগে এখন হবে না আমি কিন্তু ফোন করব রাখলাম না বিষয়টা ভালো যদিও এই মুহূর্তে এই কাজটাই মন দেওয়া উচিত স্যার অনেক ভরসা করে কাজটা আমার হাতে দিয়েছেন এখন কি অন্যদিকে মন দেওয়াটা ঠিক হবে না যাক সংকেত গুলো নিয়ে আবার বসা যাক এক মিনিট সত্যি নাকি হ্যাঁ রাইট এটাই বোধহয় হবে তীর্থপতিবাবু একেবারে নাকের ডগায় সংকেত রেখে গেছেন আর আমরা ঘুরে ঘুরে মরছি কে বাত লোকটার বুদ্ধির তারিফ করতে হবে সংকেতের জন্য সংকেত তৈরি করে গেছেন ওইটা এবার তৃতীয় সংকেতটা উদ্ধার করা দরকার মা মা আমি অপরের ঘরে ডেস্কটপে কাজ করতে বসছি আমার এখন ডিস্টার্ব করো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাক একটা জায়গায় গেল বিষয়টা জানাতে পারতাম কিন্তু রে হ্যাঁ কখন শুবি এই তো সবে কাজ শেষ হলো যাচ্ছি তুমি এখনো ঘুমাওনি এই তো সেই তোর জড়ি করছি হ্যাঁ এবার শুয়ে পড়ব গুড নাইট গুড নাইট অনস একবার জানাবো বিষয়টা এত রাতে ফোন করাটা কি ঠিক হবে মেসেজ করি এখন কথা বলা যাবে আপনার বাবার কোড সম্ভবত উদ্ধার হয়েছে কি পেলেন আমি তো আচ্ছা বৃন্দাবনের হদিস পাওয়া গেছে কোডে বৃন্দাবন নয় অন্য জায়গা সব কথা ফোনে বলা যাবে না কাল কলেজ থেকে আপনার কাছে যাব তখন সামনাসামনি বলবো আচ্ছা আপনার চেনাশোনা কোনো ট্রাভেল এজেন্ট আছে ট্রাভেল এজেন্ট দিল্লিতে একজন আছে মানে দু একবার টিকিট কাটিয়েছি এখানে তেমন কেউ চেনা নেই সোনার কাকুর কাছে থাকতে পারে আমি কাল হোমে গেলে একবার জিজ্ঞেস করব না না স্যারকে এখনই ডিস্টার্ব করার দরকার নেই আমি দেখছি ব্যাপারটা মনে হয় পেয়ে যাবো কিন্তু আমরা যাব কোথায় সেটা এভাবে বলা রিস্কি কাল সন্ধে পর্যন্ত একটু ধৈর্য ধরুন আর একটা কথা যাচ্ছি কিন্তু আমি একা মানে ভুলে যাবেন না এটা ছিল আমার বাবার স্বপ্ন সেই স্বপ্ন আমি পূরণ করতে চাই সব বুঝতে পারছি কিন্তু আপনি একটা সহজ কথা বুঝতে পারছেন না কাজটা ভয়ঙ্কর রিস্কি তাছাড়া আমি যে ঠিক সংকেতই পেয়েছি সেটা বুঝতে গেলে আগে ওই জায়গায় যাওয়া দরকার যেখানে পুঁথিটা আছে কাজটা যে রিস্কি সেটা কলকাতায় আসার পরই বুঝেছিলাম এই কাজটা করতে গিয়ে আমার বাবা মারা যান তাকে মারা যেতে না দেখলেও মৃত দেহটি আমি দেখেছি কাকুকে আমার চোখের সামনে গাড়ির সাথে ধাক্কা খেতে দেখেছি সেদিন আমি যদি সরে না আসতাম তাহলে হয়তো সিভিয়ার ইঞ্জিরি নিয়ে হসপিটালে পড়ে থাকতাম আপনার প্রতি আমার একটা অদ্ভুত শ্রদ্ধা আছে আপনি সব জেনেও এই কাজটায় হাত দিয়েছেন বিপদে পা বাড়িয়েছেন আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে এগোতাম না তাই এই কাজটা করতে গিয়ে যদি আপনার কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না এই ঝুঁকি যতটা আপনার দায়িত্ব ততটাই আমার কর্তব্য তাই প্লিজ যেখানেই যান আমায় বাদ দিয়ে যাবেন না কি হলো কোনো জবাব দিচ্ছেন না যে চুপি চুপি রওনা দেবেন নাকি না আমি যেখানেই যাব আপনাকে নিয়ে যাব বাহ ইয়ে হই না বাদ কিন্তু আপনার কিছু হলে আপনার বয়ফ্রেন্ডকে কি জবাব দেব বয়ফ্রেন্ড এর মধ্যে আমার বয়ফ্রেন্ড আসছে কোথা থেকে বলেন কি আসবে না কলেজে পড়াকালীন আশিসের সঙ্গে সম্পর্ক ছিল তবে বছর তিনেক হলো ব্রেকআপ হয়ে গেছে ব্রেকআপটা হলো কেন টিপিক্যাল মেল ইগো ও খুব পজেসিভ ছিল আমায় বট ডমিনেট করতে চাইতো সেটা আমার একদম পছন্দ ছিল না আপনারা কি সমবয়সী ছিলেন হ্যাঁ আমারই ব্যাচমেন্ট ছিল হ্যাঁ এটাই ছিল আপনার সমস্যা সে এম এজ হওয়ায় ওর কথা শুনতে আপনার সাবকনশিয়াসলি ভালো লাগতো না হতে পারে তবে কি জানেন ডমিনেট করারও একটা কায়দা আছে এটা সব ছেলে জানা নেই কেউ কেউ জানে হুম হম রাখছি তাহলে রে বেলা আটটা বেজে গেল উঠবি না কলেজে আজকেও ছুটি নিয়েছিস নাকি কি ক এ বাবা আটটা বেজে গেছে এ হ্যাঁ দেরি হয়ে গেল ইস ও হো আরে আরো আগে ডাকতে পারতে খামোকা দেরি হয়ে গেল অনেকগুলো কাজ আছে আজকে আমি কি করে বুঝবো তুই উঠবি না রোজ তো ভোরেই উঠে পড়িস এই জন্য বলেছিলাম খেয়ে দে কাজ কর সারা রাত না খেয়ে কাজ করছিলি বলে ক্লান্তিতে সকালে চোখ খোলেনি আমার খাবারটা প্যাক করে দাও আমি যেতে যেতে খেয়ে নেবো ওরম তারা ওটা করিস না দুটো খেয়ে যা বসে অনেক দেরি হয়ে গেছে মা বাদ দাও কিছু দিতে হবে না আমি ক্যান্টিনে খেয়ে নেবো বেরোলাম টাটা তারা ওরা করিস না পৌঁছে যাবি ঠিক দুগা দুগা ট্যাক্সি ট্যাক্সি আরে দাদা যাবেন নাকি ও ট্যাক্সি নেই সাহেব বহুত জাম হ্যায় দাদা শুনে যান দাদা দাদা ও দাদা একটু শুনুন না হ্যাঁ বলুন এই ঠিকানাটা কোথায় একটু বলে দেবেন কই দেখি ঠিকানাটা এই যে এই যে চল 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 গাড়ি চল স্যার আরে উঠুন আরে ও মাস্টার মশাই এবারে উঠে পড়ুন আর কতক্ষণ ঘুমোবেন বিকেল তো হয়ে গেল আমি আমি কোথায় সব বলবো তার আগে বলুন চা খাবেন তো হ্যাঁ খাবো কি চা খাবেন গ্রিন টি ব্ল্যাক টি দুধ চা চিনি আচ্ছা চামচ চা বিস্কুট চানাচুর কাজু বাদাম আর কিছু না কেন আরে মশাই আপনি তো অতিথি আর অতিথি হলো নারায়ণ সে সকাল থেকে টানা ঘুমলেন খিদে টিটে তো পেয়েছে নাকি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ভালো কথা মটন প্যাটিস খাবেন হ্যাঁ এখানে গরম গরম মটন প্যাটিস পাওয়া যায় হ্যাঁ আনবো এখানে মানে কোথায় এনেছেন আমায় সব বলা হবে তবে আমার বলা বারণ আপনি কি হ্যাঁ ঠিক ধরেছেন আমি ফোন করেছিলাম চা খেয়ে আপনার ঘুমটা কেটেছে তাই তো আনবো মটন প্যাটিস হ্যাঁ মটন প্যাটিস খাবো আর কাপ চাও খাবো বাড়িটা বেশ পুরনো মনে হচ্ছে জানলাগুলো বন্ধ কেন ওই যে বললাম বলা বারণ আপনারা আমার মোবাইল আর ব্যাগটা নিয়ে নিয়েছেন না হ্যাঁ কিন্তু আপনি একটু সহযোগিতা করলেই ফেরত তা এখন আমাকে নিয়ে কি করবেন আপনার চা খাওয়া হয়ে গেলে স্যার আপনার সাথে দয়া করব স্যার স্যার কি গেলেই দেখতে পাবেন চলুন আমরা আপনার ব্যাগ মোবাইল নিয়েছি বটে আর কিন্তু কিছু নিয়ে নি আপনার মানি ব্যাগ পকেটেই আছে এমন কি ভালো বিছানায় জুতো পরে শুয়েছি আপনি পণ্ডিত ব্যক্তি তো বলে রাখি এখান থেকে পালানোর জন্য কিন্তু কুম্ফু ক্যাটে করতে যাবেন না বিপদে পড়বেন আমরা এখনও আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি আশা করি আপনিও অভদ্র আচরণ করবেন না চলুন কোথায় নিয়ে যাবেন আচ্ছা একটা কথা বলুন তো অত ভিড় থেকে আমার এখানে তুলে আনলেন কিভাবে লোকজন বাধা দেয়নি অ্যাম্বুলেন্স রেডি করাই ছিল আপনি অজ্ঞান হতেই হাজির করলাম আর লোকজনের কথা বলছেন তাই তো আপনাকে অ্যাম্বুলেন্সে তুলে দিল মশাই আমি একা কি আপনাকে অ্যাম্বুলেন্সে তুলতে পারি আপনারা ভাবেন ফাঁকা রাস্তায় কিডন্যাপ করা সোজা আমরা একটু অন্যরকম ভাবি অজ্ঞান করলেন কি দিয়ে আসুন 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 মিস্টার ভাদুরী

তা কি করে বুঝলেন ওই আমায় যেভাবে ধরে আনলো এই খুব মামলি কাজ এরকম পাতি কিডন্যাপিং এর কাজ কলকাতায় অনেকেই করতে পারে আপনার দেখছি কলকাতার আন্ডারওয়ার্ল্ড সম্বন্ধে কোনো ধারণাই নেই সেটা ঠিক বাধ লেচমি ইন্ট্রোডিউস মাইসেলফ আমার নাম শঙ্খ শুভ্র রায় চৌধুরী হুম আমি আপনার সম্পর্কে অল্প বিস্তর শুনেছি আপনার তো বিরাট ব্যবসা আছে তা আমাকে এভাবে তুলে আনার কারণটা জানতে পারি আপনি কি শুনেছেন জানতে পারি ওই যে আপনি বিরাট বড় লোক উত্তর কলকাতার বিখ্যাত বনেদি পরিবারের সন্তান নানা ধরনের ব্যবসা আছে আপনার বড় বাজারে দোকানপাট বাড়ি চা বাগান জাহাজ জুটমিল সব রয়েছে আপনাকে টিভিতেও মাঝে সাঝে দেখা যায় তাই চেনা চেনা ঠিক ছিল আরেও শুনেছি আপনার হাত দিল্লির নানা মহল পর্যন্ত পৌঁছোয় ইন্টারেস্টিং তবে প্রায় কেউই জানেন না আমার কালেকশন সম্পর্কে কালেকশন আমি নিজের প্রাইভেট কালেকশন সম্পর্কে কখনো বিশেষ কিছু বলতে চাই না রাদার নিজের এই কালেকশনের কথা আমি লুকিয়েই রাখি কারণটা নিশ্চয়ই গেস করতে পারছেন সব কটা জিনিস তো সোজা পথে আমার কাছে আসেনি এসব বলছেন কেন পুঁথিটার জন্য আমার ওই পুঁথিটা চাই শুভময় বাবু ওটার জন্য আমি যে কোনো মূল্য দিতে রাজি কিন্তু ওই পুঁথিটা নিয়ে আপনি কি করবেন পুঁথিটা তো গবেষকদের কাজে লাগবে আপনি তো আর গবেষণা করবেন না টু হেল উইথ ইউর গবেষণা আমার ওটা চাই অ্যাট এনি কস্ট কিন্তু কেন সেটাই তো বুঝতে পারছি না আপনি বোধ আমার সম্পর্কে কিংবা আমার পরিবার সম্পর্কে কাগজে ধারণার বাইরে কিছু জানেন না মিস্টার ভাদুরী কলকাতা শহর পত্র হওয়ার সময় থেকে আমরা এই শহরে আছি আদতে আমরা নদীয়া জেলার লোক এই বাঙালির নবজাগরণ নিয়ে এত বই লেখা হয়েছে সেই নবজাগরণে আমার পূর্বপুরুষদেরও ভূমিকা ছিল মুশকিল হলো তারা ব্যবসা নিয়ে যত ভেবেছেন নিজেদের ঐতিহ্য প্রচার করা নিয়ে ততটা ভাবেননি ফলে তিনশো বছর ধরে আমাদের ঐশ্বর্য বেড়েছে কিন্তু আমরা প্রাপ্য মর্যাদা পাইনি আর তার চেয়েও বড় কথা আমরা নিজেদের ঐতিহ্য সেভাবে সংরক্ষণ করিনি আমাদের বাড়িতে মুঘল আমলের মোহর ছিল তিনটে বড় বড় পান্না ছিল শুনেছি রাজা মান এর এক উত্তর সুরীর কাছ থেকে আমাদের এক পূর্বপুরুষ সব পেয়েছিলেন কিন্তু সেই তিনটে পান্নার মধ্যে এখন একটা রয়েছে আমার বাবা প্রথম এই ব্যাপারে সচেতন হন তাঁর কাছ থেকে এই শিক্ষা আমি পেয়েছি আমার কালেকশন সত্যি ব্রেথ টেকিং মিস্টার ভাদুরি রবীন্দ্রনাথ কোন কলম দিয়ে গীতাঞ্জলি লিখেছিলেন জানেন না। কিংবা লেখা দেখেছেন কিংবা সিং গীতি কবিতার হাতে লেখা পুঁথি কাদম্বরী দেবী আর রবীন্দ্রনাথের সম্পর্ক নিয়ে তো এত লেখালেখি হয়েছে আমার সংগ্রহে রবীন্দ্রনাথকে কাদম্বরীর লেখা এমন চিঠি রয়েছে যাতে দুজনের সম্পর্কে গভীরতা আর কাদম্বরীর মৃত্যুর কারণ ভাষায় আর কত এক্সাম্পল তো আপনি সেগুলো প্রকাশ করছেন না কেন এসব থাকবে আমার কাছে কোনোদিনও বাইরে আসবে না শুধু আমি একা আমি একা জানব বাংলা সাহিত্যের ইতিহাসের এমন গুরুত্বপূর্ণ অংশগুলো আর আমার এই কালেকশনের শ্রেষ্ঠ সম্পদ হবে এই পুঁথিটি দেখুন এতে আপনার কি লাভ সেটাই আমার মাথায় ঢুকছে না বরং এটা প্রকাশিত হলে আপনারই তো নাম ছড়াবে আপনাদের পারিবারিক ঐতিহ্য সবাই জানবে সবকিছু সবার মাথায় ঢোকে না মিস্টার ভাদুরি আপনি একটা অর্ডিনারি ফ্যামিলিতে বড় হয়েছেন আপনাদের পরিবারের তিনশো বছরের কোনো ঐতিহ্য নেই আপনার কোনো পূর্বপুরুষ কি ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির সময় মোটা টাকা ডোনেশন দিয়েছে কিংবা লর্ড কার্জনের সঙ্গে ডিনার করেছে আমাদের চাপা দিয়ে তৈরি হয়েছে এক অন্য ইতিহাস আর তাই বাঙালির আসল ইতিহাসকে নিজের মুঠোয় রেখে আমি বেশ মজা দেখব আর আপনার মতো গবেষকরা বোধ হয়তো এইসব শব্দ নিয়ে অন্য ইতিহাসের ধারা বয়ে নিয়ে যাবেন সভ্যতার আসল ইতিহাস কোনদিনই দিনই লেখা হয়নি মিস্টার ভাদুড়ি আর লেখা হবেও না আপনি কি কি ভাবছেন ভাবছি আপনি পুঁথিটার কথা জানলেন কিভাবে মেয়ার কম ইনসিডেন্স মিস্টার আমার সাথে তীর্থপতি বাবুর বিশেষ পরিচয় ছিল না ক্যালকাটা ইউনিভার্সিটির প্রোগ্রামে আলাপ হয় আমি মানুষ চিনতে ভুল করি না মিস্টার ভাদুরী একদিন ভদ্রলোককে ডাকলাম বাড়িতে হল আমি দেখালাম লেখা চৈতন্য নিজের হাতের লেখা বিরিয়ানির রেসিপি আর ভদ্রলোক থাকতে না পেরে আমায় বলে বসলেন ওই পুঁথির কথা আমি তাকে তখন পুঁথিটার হদিস দিতে বললাম ভদ্রলোক তখন হদিস পাননি তবে মিস্ট্রি সলভ করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি আমায় অ্যাসিয়ার করেন পুঁথিটি দেবেন আমার কোথায় ভুল হয়েছিল জানেন আমি তীর্থপতি মিত্রকে আন্ডার করেছিলাম তিনি ভেবেছিলেন এই বাড়ির বাইরে আমি তাঁর টিকি ছুঁতে পারব না মানুষটি ইতিহাসে বড় কাঁচা ইতিহাস ভালো করে পড়লে বুঝবেন পণ্ডিত রাজা বাদশারা মারা পড়েছে মারা পড়েনি বণিকেরা সভ্যতার আসল ইতিহাস হলো বাণিজ্যের ইতিহাস ইংরেজরা এদেশে কিভাবে এসে দখল নিল বাণিজ্য করতে এসে সেই সভ্যতাই প্রস্পর করেছে যেখানে ইকোনমি প্রস্পর করেছে আর ইকোনমি কন্ট্রোল করে রাজারা নয় শুনেছি সিরাজ নাকি একবার জগৎ চড় মেরেছিলেন তার পরিণতি কি হয়েছিল নিশ্চয়ই আপনার জানা ইতিহাস ঘাটলেই বুঝবেন যে দলের পেছনে ব্যবসায়ী আছে সেই দলই শাসন করে আপনি কিন্তু আসল কথা থেকে সরে গেলেন না 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 মিস্টার ভাদুরি এই কথাগুলো না বলে দিলে তীর্থপতি বাবুর সমস্যা বোঝা যাবে না তীর্থপতি বাবুকে আমি মোটা টাকা দিতে চেয়েছিলাম বিদেশ যাওয়ার সুযোগ করে দিতে চেয়েছিলাম কিন্তু ভদ্রলোক একেবারে প্লান্ট কিছুতেই রাজি হলেন না একবার শাসিয়েছিলাম মেয়ের ক্ষতি করবো তারপরই ভদ্রলোক সকালের ফ্লাইট ধরে মেয়ের কাছে হাজির হলেন বোকা বোকা ব্যাপার তিনি গিয়ে কয়েক ঘন্টা থাকলেই যেন মেয়ে নিরাপদ ভদ্রলোকের ফোনের লাইনও ট্যাপ করেছিলাম হ্যাঁ সেটা অবশ্য তিনি ধরে ফেলেছিলেন আলটিমেটলি বল প্রয়োগ করতে বাধ্য হলাম রাইট এবং পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলেও দিলেন তাই তো না আমি ওই স্পটে ছিলাম না তবে আমার লোকেরা ওকে মারেনি মারতে চায়নি ওরা বার বার বলেছিল সারেন্ডার করতে কিন্তু তিনি হঠাৎ পাহাড়ের গা নিচে নামতে গিয়েছিলেন আগেই বলেছি আপনাকে লোকটা বড্ড ব্লান্ট ছিল তা তো এই মৃত্যুর জন্য আপনি দায় মিস্টার রায়চৌধুরী কখনোই আমি দায়ী নই দায়ী তীর্থপতিমিত্রের নির্বুদ্ধিতা কি লাভ হলো আমার অফার না নিয়ে তো মারা গেলেন ভদ্রলোক তিনি কি পারলেন ওই পুঁথি আবিষ্কারের ক্রেডিট নিতে আমার অফার নিলে তিনি বহাল তবিওতে বেঁচে পড়তে থাকতেন আমি একটা লামসাম অ্যামাউন্ট দিচ্ছিলাম সেটা নিয়ে আরামে থাকতে পারতেন মেয়ের ভালো বিয়ে দিতেন একজন নিজের সারা জীবনের সাধনা আপনার হাতে কেন তুলে দেবেন বলুন তো টাকা দিয়ে কি সব কেনা চায় সে কেলে যুক্তি দিলেন মিস্টার ভাদুরি আপনাদের প্যান প্যানে প্রেমের গপ্প নাকি মানি ইজ দ্য রুট অফ প্রসারিটি এনজয়মেন্ট আর আমি তো সেফ টাকা দিচ্ছিলাম না সম্মানও তো পেতেন নাকি কে চিন্ত মশায় তীর্থপতি মিত্রকে আমার অফার নিলে ন্যাশনাল নিউজ চ্যানেলের প্যানেল ডিসকাশনে বসিয়ে দিতাম বুঝলাম এবার আমার কাছ থেকে তীর্থপতি বাবুর কাগজপত্রগুলো আপনি চান সোজা হিসেবটা এই তো কিন্তু আপনি ভাববেন না যে গায়ের জোরে আমি এইগুলো নেব এর জন্য আমি আপনাকে দশ লাখ টাকা দিতে রাজি যদি চান এই লেনদেনটা অ্যাক্সিডেন্ট হিসেবে দেখানো যায় আপনি ফাইলগুলো নিয়ে বেরোবেন আমার লোক আপনাকে মেরে ধরে জিনিসগুলো হাতিয়ে নেবে এরপর আপনি যে অ্যাকাউন্ট নাম্বার দেবেন তাতে টাকা ট্রান্সফার হয়ে যাবে যদি ইনকাম ট্যাক্সের সমস্যা থাকে আপনার বাড়িতে হার্ড ক্যাশ আমি পৌঁছে দিতে পারি সামনে আপনার বিয়ে এর পাশাপাশি ভেনিসে আপনার হানিমুন ট্রিপ আমার তরফ থেকে কিন্তু কাগজগুলো নিয়ে আপনি কি করবেন ওই কাগজ থেকে জিনিসটার সন্ধান বের করার জন্য আমার লোক আছে আপনাকে সেসব নিয়ে ভাবতে হবে না আপনি রায়চৌধুরী আপনি জিনিসগুলো দিন যেটা চাইছেন সেটা প্রাইসলেস এমন জিনিসের সন্ধান দশ লাখ খরচ করে কি আদায় করা যায় বাহ আপনি তো বুদ্ধিমান লোক মশাই তা বলুন আপনার কত চাই আমি ওই জিনিস আপনাকে দেব না মিস্টার রায়চৌধুরী আপনি কি দর বাড়াতে চাইছেন কিংবা তলে তলে অন্য কাউকে জিনিসগুলো বেছে দেওয়ার তাল করছেন না কোনোটাই নয় জোন্ট ভি এ ফুল আপনার আগে একজন এরকম রকম বোকামি করেছিলেন তার পরিণতি দেখে শিক্ষা নিন দেখুন দেখুন আমি ভদ্রলোক তাই এভাবে ডেকে এনে খাইয়ে দাইয়ে ভদ্রভাবে জিনিসগুলো চাইছি আমায় অভদ্র হতে বাধ্য করবেন না আপনার ইচ্ছে করে না বাবু বিদেশি ইউনিভার্সিটিতে গিয়ে সেমিনার অ্যাটেন্ড করতে পেপার পড়তে আর কতদিন মফসলের কলেজে পড়াবেন আপনার জীবন একটা টার্নিং পয়েন্টে এসে দাঁড়িয়েছে বাবু এমন সুযোগ বারবার আসে না কেন বোকার মতন নিয়ে বেঁচে আছেন আপনি যাদের বিরাট সৎ বলে জানেন তাদের জীবনের প্রচুর লুপ আমার জানা তাছাড়া সততা ব্যাপারটাই তো রিলেটিভ দেখুন দেখুন এককালে মেয়েরা সারা জীবন বিধবা হয়ে আধ পেটা খেয়ে কাটিয়ে দিত মনে করতো পর পুরুষের চিন্তা করা পাপ আজ ওইভাবে কেউ জীবন কাটায় নাকি সেটা না কাটানোর জন্য কেউ মেয়েদের পাপই বলে তীর্থপতি বাবুর জীবনে হয়তো আর কিছু ছিল না আরে বাবা আপনার তো আছে তাই ফাইলগুলো দিলেই সব সুযোগ এসে যাবে আপনার কাছে আপনাকে একটা প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না এই যে আমাকে ধরে এনে এত কথা বলছেন এবার আমি যদি বাইরে গিয়ে এটা পুলিশকে ইনফর্ম করি কিংবা জানিয়ে দিই আপনার কালেকশনের কথা আপনাকে বুদ্ধিমান ভেবেছিলাম মিস্টার ভাদুরী বাট সরি টু সে আপনি আমার কথা শুনেছেন মানে বুঝতে পারেননি আপনি কি ভেবেছেন আমার পূর্বপুরুষরাই শুধু ডোনেশন দিয়েছে আমি না আপনি জানেন কতজন নেতা আমার টাকা ইলেকশন লোড়ে এমএলএ এমপি হয়েছেন তীর্থপতি বাবুর মৃত্যু নিয়েও আপনার স্যার মানে ওই সোমনাথ ভট্টাচার্য কম চেষ্টা করেছিলেন কিন্তু সিকিম কিংবা ওয়েস্ট বেঙ্গল কোন স্টেটের পুলিশের কাছে গিয়ে সুবিধে করতে পেরেছেন কি আপনি বা আপনার ক্লাসের লোকেরা কিছুই করতে পারেন না পারবেন না কারণ সভ্যতাটা আমরা চালাই এবার বলুন জিনিসগুলো দেবেন না আমার যদি বুঝতে ভুল না হয় মিস্টার রায়চৌধুরী তাহলে এক্ষুনি আপনি আমায় মারবেন না পুঁথিটার জন্য আপনি মরিয়া মিস্টার রায় চৌধুরী আমার কাছে আপনি একজন ওয়ান আ হিরো আমি এরপরেও এক সপ্তাহ সময় দেব বাবার জন্য আপনাকে যদি রাজি থাকেন জিনিসটা রেডি রাখবেন পারিশ্রমিক নিয়ে ভাববেন না ক্যাশ অথবা কাইন্ড যা চাইবেন পেয়ে যাবেন আর যদি রাজি না থাকেন তাহলে কিভাবে জিনিস আদায় করতে হয় আমার জানা আছে আমি আজ পর্যন্ত হারিনি হারব না তপন হ্যাঁ স্যার ওকে নিয়ে যা রেখে অ্যাডভান্স তেমন বুঝলে ফিরিয়ে দেবেন আর ওটা ব্যাংকে জমা দিলে কেউ হ্যারাস করবে না সে গ্যারেন্টি আমার চলুন স্যার ব্যাগ আর মোবাইল গাড়িতে রাখা নামার সময় আপনাকে দিয়ে দেবো এবার কিন্তু আপনার চোখ বাঁধতে হবে বাধা দেবেন না চালাকিও করবেন না ক্যামেরা কিন্তু নজর রাখছে বাড়ানোর পথ নেই ভাই ডানদিক দিয়ে নে আমরা এসে গেছি দেখি এবার চোখটা খুলে দিই এই আপনার মোবাইল ব্যাগ এবারে আসুন কি ও গড এটা বললেন আপনি এবার কি করবেন ভদ্রলোক কালকের ওই ফাইলের ব্যাপারে আমার সঙ্গে আর যোগাযোগ করেননি তবে আমি শিওর ওরা আমাদের উপর কড়া নজর রাখছে আমার চিন্তা আপনারা স্যারের সেফটি নিয়ে দি ক্যান গো টু এনি এক্সটেন্ট বাট হোয়াট নেক্সট আমরা যা করছিলাম তাই করব তারপর যা হবে দেখা যাবে পুলিশকে কিন্তু ইনফর্ম করা দরকার এতদিন আমরা জানতাম না এর পেছনে কে আছে এবার তো জেনেছি এবার এই শঙ্খ শুভ্র রায় চৌধুরীর এফআইআর করা দরকার হি কিন মাই ফাদার কিসের ভিত্তিতে এফআইআর করবেন কিভাবে প্রমাণ করবেন শঙ্খ শুভ্র আপনার বাবাকে মেরেছেন তাছাড়া পুরো সিস্টেম যারা কন্ট্রোল করেন শঙ্খশুভ্র রায়চৌধুরী তাদের একজন পুলিশ তো আপনার কমপ্লেন নেবেই না উল্টে হ্যারাস করতে পারে না সরি মদন তুমি একটু পরে এসো ও ঠিক আছে ঠিক আছে দরকার পড়লে দেখো কিন্তু ঠিক আছে দাঁড়ান আমি দরজাটা দিয়ে আসি তাহলে আপনি কাজ করবেন কিভাবে ওই পুঁথিটা পাওয়া গেলেও লোকটা তো ছিনিয়ে নেবে আমার বাবার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আচ্ছা আপনি আগের দিন ফোনে বললেন না বাবার ওই কোডের মানে উদ্ধার করেছেন আমি ইগারলি আপনার জন্য অপেক্ষা করছিলাম জানার জন্য কিন্তু আপনি এসে যা শোনালেন তাতে ওটার কথা মাথা থেকে বেরিয়ে গেছিল আপনি আবার কোডের ব্যাপারে রায় রায়চৌধুরীকে কিছু জানিয়ে ফেলেননি তো না ওই কাঁচা কাজটি করিনি কোড নিয়ে একটা শব্দ উচ্চারণ করিনি কোডটা কি ওই বি আর এস বলতে বাবা কোন জায়গা মিন করেছে আপনার বাবা ওইভাবে কোনো জায়গার নাম বলেননি তিনি একেবারে নাকের ডগার জিনিস দিয়ে ব্যাপারটা লিখে রেখে গেছেন আর সামনের জিনিস দেখতে না পেয়ে আমরা উল্টো রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম প্লিজ হেয়ালি করবেন না কাল আপনি যখন এলেন না আপনাকে ফোনেও পেলাম না তখন ভাবলাম আমি মাঝপথে পালিয়েছি না ভাবলাম আপনি নির্ঘাত আমায় ফেলে পুতিটা একাই খুঁজতে বেরিয়েছেন আমি সাধারণত কথা দিলে সেটা রাখার চেষ্টা করি যাক কাজের কথায় আসি এস আর বি কোনো জায়গা নয় ওই দুটো হল স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ এবার এই কাগজটা দেখুন এতে আমি আপনার বাবার লেখা কোডের নিচে অক্ষরগুলো বসিয়েছি র প্লাস আ ব অনুসার ল প্লাস আ আ আ মানে ক প্লাস প্লাস ছ এ কাছে গ প্লাস উ ন আগুন প প্লাস আ হ প্লাস আ আয়সূন্য পাহাড় মানে পাশের সংখ্যাগুলোর মানে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যদিও ভাষাতত্ত্বর সঙ্গে এর কোনো সরাসরি যোগ নেই তবু আমার ধারণা আপনার বাবা ভাষার চর্চা করতে করতেই এই আইডিয়াটা পান কিন্তু বাবা এটা আমার জন্য রেখেছেন কেন আমি তো ব্যঞ্জন বর্ণগুলো পরপর বলতেও পারবো না তাহলে ডিকোড করব কিভাবে আমার অনুমান তিনি শিওর ছিলেন আপনি এটা নিয়ে স্যারের কাছে আসবেন আর স্যার এই কোড ধরতে পারবেন তিনি যে ভুল ভাবেননি সেটা এতক্ষণে প্রমাণিত রাবাংলার কাছে আগুন পাহাড় বাবা ওই আগুন পাহাড়ে গেছিল আগুন পাহাড় মানেই বা কি আপনার বাবা খুবই বুদ্ধিমান ছিলেন তিনি সাংকেতিক ভাষাতেও সব কথা স্পষ্টভাবে লেখেননি যদি অন্য কেউ খারাপ মতলব নিয়ে ওই কোডের ভাষা উদ্ধার করতে পারে তাহলেও সে সবটা জানতে পারবে না আপনি কি জানতে পেরেছেন বোধহয় পেরেছি কিভাবে হুম মুশকিল আসান ইন্টারনেটের মাধ্যমে জায়গাটা কোথায় বলছি তার আগে বলুন আগুন পাহাড় বলতে আপনি কি বুঝছেন আগুন পাহাড় কি এক্স্যাক্টলি কোনো কেন কোন রাবাংলায় কেন কেন আছে নাকি আমি কয়েক বছর আগে শুনেছিলাম সিকিমে ভূমিকম্প হয়েছিল প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল কিন্তু আমি অবশ্য কোনোদিন সিকিম যাইনি আপনি গেছেন না আমি যাইনি তবে ইন্টারনেট ঘেটে যা জেনেছি সিকিমের ওই বেল্টে কয়েকটি ডরম্যান্ড ভল কেন আছে বহু শতাব্দী ধরে ওই আগ্নেয়গিরির ঘুম ভাঙেনি তেমন কোনো আগ্নেয়গিরিতে রয়েছে এই পুঁথি এভাবে কি ওই পুঁথি পাওয়া সম্ভব সেটার আবাংলা না গিয়ে বলতে পারছি না হয়তো খোঁজ পাওয়া যাবে হয়তো পাওয়া যাবে না কিন্তু আমি একবার সিকিম গিয়ে দেখতে চাই আচ্ছা আমি কতগুলো বিষয় বুঝতে পারছি না ওই পুঁথি নেপালের রাজতরবারের লাইব্রেরিতে থাকার একটা যুক্তি আছে যেমন চর্যাপদ কিন্তু আগ্নেয়গিরিতে কেন কেউ পুঁথি রাখবে আপনি যেমন কোডের মানে খুঁজতে উল্টো দিকে হাতরাচ্ছিলেন এখন তেমন কোনো ভুল রাস্তা ধরে এগোচ্ছি না তো তার চেয়েও বড় কথা বাবা কীভাবে আগ্নেয়গিরিতে রাখা পুঁথির সন্ধান পেল দেখুন কীভাবে ওই পুঁথি আগ্নেয়গিরির কোনো জায়গায় গেল সেটা তো আমি জানি না আর আপনার বাবা কিভাবে ওই পুঁথির হদিস পেলেন তাও জানি না শঙ্খশুভ্র রায়চৌধুরী বাংলা ভাষার ইতিহাসের বড় ক্ষতি করে দিয়েছেন যদি আমরা ওই পুঁথি খুঁজেও পাই তবু পুঁথিটা কিভাবে পাওয়া গেল সেই ইতিহাস জানার আর উপায় থাকল না তবে আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে রাবাংলায় গেলে কিছু একটা পাওয়া যাবেই আর শঙ্খশুভ্র রায়চৌধুরীর কথা ভেবেছেন যে মানুষ কলকাতার বুকে দিন দুপুরে আপনাকে কিডন্যাপ করাতে পারে সিকিমে তার পক্ষে কি করা সম্ভব একবার ভেবে দেখেছেন ব্যাপারটা নেগেটিভ দিকটাই দেখলেন পজিটিভ দিকটা একবার ভাবুন এতদিন আমরা বুঝতে পারছিলাম না কে রয়েছে তীর্থপতি বাবুর মৃত্যুর পেছনে এবার তো ছবিটা পরিষ্কার হয়েছে রোগ ধরা পড়েছে বুঝলাম কিন্তু সারবে কিসে এত ভাববেন না আমি তো আছি তবে আমার মতে আপনার রাবাংলা না যাওয়াই ভালো জায়গাটা কিন্তু গ্যাংটক বা পেলিং এর অত জমজমাট নয় বেশ নিরিবিলি ওখানে আমার একাই যাওয়া উচিত আপনার একা যাওয়া আমি বের করছি ওই পুঁতি খুঁজতে গিয়ে আমার বাবার প্রাণ গেছে তার মানে ওটা এখন আমার রেসপন্সিবিলিটি মেয়ে বলে আমায় ফেলে রেখে যেতে পারবেন না এবার বলুন কবে কোথায় যাবেন কি হলো আমার কথা শুনে একেবারে থ গেলেন আমি আপনার কথাই ভাবছি ওখানে গিয়ে যদি আপনার কিছু একটা লিখে দেব আমার সিকিমে গিয়ে যদি কিছু বিপদ হয় তাহলে সেই বিপদের জন্য শ্রীযুক্ত শুভময় ভাদুরী মহাশয় কোনো মতে দায়ী থাকবেন না আমরা কবে সিকিম যাচ্ছি এবং কিভাবে দেখি আমি এনজিপি টিকিট কাটতে দিয়েছি আশা করছি এক দুদিনের মধ্যে যাওয়া হবে টিকিটের টাকা সে সব দায়িত্ব আমার আমার সঙ্গে এই ট্রিপে যেতে হলে কিন্তু আমার শর্ত মানতে হবে আগেই বলে দিচ্ছি ইটস নট ফেয়ার এই ট্রিপে কোথায় কোথায় যেতে হবে কতদিন থাকতে হবে আমরা জানি না এর পুরো খরচা আপনি একা কেন বের করবেন দরকার হলে নিশ্চয়ই নেব আর এবার কিন্তু আমার বাবা আর মাকে সব জানাতে হবে কারণ আমার পরিণতিও তীর্থপতি বাবুর মতো হতে পারে ওই দুই বুড়ো বুড়িকে না জানালে অন্যায় হবে আমার মনে হয় হুট করে সিকিম যাওয়ার আগে আপনি একটু ভাবুন হাজার হোক আপনি বাবা মার এক ছেলে সামনে আবার আপনার বিয়ে এই সিচুয়েশনে যদি আপনার দুম করে কিছু হয়ে যায় আমি ওসব নিয়ে আপাতত কিছু ভাবছি না একবার ভেবেছেন ওই মুহূর্তটার কথা যখন আমার বাপি ওই জানোয়ারগুলোর তাড়া খেয়ে পাহাড় পেয়ে নামতে গিয়ে নিচে ছিটকে পড়েছিলেন অন্ধকারের ওপর থেকে ছিটকে পড়ার পর মানুষটা না জানি কত কষ্ট পেয়েছিলেন মৃত্যুর সময় বাবার পাশে আমরা কেউ ছিলাম না আমি যখন ভাবি বাপি কষ্ট পেয়ে মারা গেছেন তখন আমার কাছে ওই পুঁথির চেয়ে জীবনের দাম অনেক বেশি আমি কখনই চাইব না আপনার পরিণতি আমার বাবার মতন হোক কারণ তাতে যারা পড়ে থাকে তাদের যে কি মানসিক যন্ত্রণা সহ্য করতে হয় তার কিছুটা আমি বুঝতে পারছি আপনি এভাবে ভাবছেন কেন বলুন তো আমি তীর্থপতি বাবুর অসমাপ্ত কাজ শেষ করতে যাচ্ছি তাও নিজের ইচ্ছে এত বড় একটা কাজ যিনি এত বছর ধরে করেছেন তা একটুখানির জন্য পরিণতি পাবে না এটা ঠিক নয় এই কাজ ইতিহাসের ধারা পরিবর্তন করতে পারে তার জন্য এটা খুব ছোট্ট একটা মূল্য তাছাড়া আমি স্যারকে কথা দিয়েছিলাম যে কোনো মূল্যে কাজটা আমি করব আচ্ছা স্যার এখন কেমন আছেন দেখেছেন এসব তালে গোলে স্যারের কাছে একদিনও যাওয়া হয়নি কাল পরশুর মধ্যে হয়তো ছাড়বে এমআরআইতে তো কিছুই পাওয়া যায়নি আমরা রওনা দেওয়ার আগে যদি স্যার বাড়ি চলে আসেন তাহলে বেশ ভালো হয় অন্তত একদিকে নিশ্চিত হতে পারি কাকিমা ঠিক আছেন তো হ্যাঁ কাকিমা ভালো আছেন আর কাকুর পরিচিতি তো সাংঘাতিক প্রতিদিন ভিজিটিং আওয়ার্সে প্রচুর লোক দেখা করতে যাচ্ছেন বাড়িতেও প্রচুর ফোন আসছে মদনদা পাগল হয়ে যাচ্ছে সব ফোন সামলাতে সামলাতে এর মধ্যে কাকুর রোজ আপনার খবর নিচ্ছেন হ্যাঁ মা স্যারের বাড়িতে গো আসছি আসছি একটু পরেই বেরোচ্ছি একটা কাজ ছিল তাই আর কি না না দেরি হবে না তুমি চিন্তা করো না হ্যাঁ দেখি কাল স্যারের সাথে দেখা করব। তার আগে আজ রাতে মা বাবাকে ডিটেলসে সব জানাতে হবে টিকিট বুক হলো কি দেখতে হবে ও আর কলেজটাও ছুটি নিতে হবে আসি দেরি হলো সোমনাথের বাড়ি গিয়েছিলাম গো আমি তো নট সিং ওই বাড়িতে কিছু কাজ ছিল তোর কি হয়েছে বল কাল ও রাত করে ফিললি ওই সোমনাথ বাবুর বাড়িতে গিয়েছিলি আজ তাই হ্যাঁ একটু কাজের চাপ যাচ্ছে গো হুম এত কাজ যে দেবপিয়ার সঙ্গে দেখা করা তো দূরস্থ ফোনে একবার মেটার খোঁজ পর্যন্ত নেওয়া যাচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে কালই আমি ওর খোঁজ নেব কেমন প্রমিস প্রমিস বা 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 আরে নংরা জামা কাপড় পরে আমার একদম ধরবি না তোর গায়ে গিজগিজ করছে জি ভাই আ স্যার দুটো এসি টু টিকিট কেটেছি দার্জিলিং মেলের তবে আপনাদের নাম কিন্তু ওয়েটিং লিস্টে কবেকার টিকিট 6th মার্চের এই সময় কিন্তু রাত শুরু হয়ে যায় আচ্ছা বেশ শুনুন কাল কলেজে টিকিটের প্রিন্ট আউটটা দিয়ে টাকাটা নিয়ে যাবেন কেমন আচ্ছা স্যার শুভ আসছি না তোমাদের সঙ্গে আমার কিছু কথা ছিল তোর কি দেবপ্রিয়াকে পছন্দ হয়নি কথা কেন উঠছে আগে ওকে বলতে দাও মা বাবা তোমাদের একটা কথা বলার ছিল সোমনাথ স্যার আমায় একটা কাজ দিয়েছিলেন সেটা তোমরা দুজনেই জানো শুধু কি কাজ সেটা জানো না আসলে একটি অতি প্রাচীন পুঁথি খোঁজার কাজ দিয়েছেন স্যার যার আবিষ্কার আমাদের বাংলা ভাষার ইতিহাস বদলে দিতে পারে সেই পুঁথি সুছাদ বাংলায় লেখা প্রথম পুঁথি হতে পারে যে পুঁথি শ্রীকৃষ্ণ কীর্তনের আগের জিনিস এবং এই পুঁথিটি খুঁজে পেয়েছিলেন স্যারের খুব কাছের এক বন্ধু তীর্থপতি মিত্র যিনি কয়েক মাস আগেই দুর্ঘটনায় মারা গেছেন কাগজে দেখে থাকতে পারো হয়তো হুম স্যারের আরও একটা জিনিস মনে হয় তীর্থপতি বাবু দুর্ঘটনা কোনো দুর্ঘটনা নয় হত্যা হতে পারে কারণ তীর্থপতি বাবু তার শেষ কয়েকদিন নর্মাল ছিলেন না যা স্যারের সন্দেহ বাড়িয়ে দেয় তার মেয়ে অনসুয়া দিল্লিতে থাকে এই ঘটনা ঘটার পর কলকাতায় আসে স্যার তাকেও আমার সাথে কাজে সাহায্য করতে বলেছে এবং আমরা কাজ শুরু করার পরই আমার কাছে থ্রেড কল আসতে থাকে এবং তার জেরেই দেবপ্রিয়ার ওপর হামলাটা হয় কি বলছিস কি হ্যাঁ আর আমাদের অনুমান তীর্থপতিবাবুও সেই একই লোকেদের থেকে থ্রেট পেয়েছিলেন এখন আসি গবেষণার দিকে তীর্থপতি বাবু প্রায় তার সারা জীবন এই পুঁথি খোঁজার কাজে দিয়ে দেন এবং তার কাজ যাতে যে কেউ খুঁজে না ফেলে তার জন্য তিনি একটি সূত্র লিখে যান তার ডায়েরিতে আর সেই ডায়েরি আর তার সঙ্গে যা সমস্ত ফাইলপত্র আছে সেসব জিনিস নিয়ে নিতে চান শঙ্খ শুভ্র রায়চৌধুরী যিনি এই কলগুলো করাচ্ছিলেন এবং তীর্থপতিবাবু দুর্ঘটনার জন্য যিনি দায়ী আমার থেকে শঙ্কুশুভ্র রায়চৌধুরী এই জিনিসগুলো দশ লাখ টাকায় কিনতে চেয়েছিলেন আর বলেছিলেন কাজটা বন্ধ করে দিতে তিনি ওই পুঁথি তার প্রাইভেট কালেকশনে রাখতে চান যে কোনো মূল্যে আমি তার সে প্রস্তাব নাকচ করে দিয়েছি তার লোকজন সর্বক্ষণ আমাদের উপর নজর রাখছে যার জেরে সেদিন বাবা দেরি করে ফেরায় আমি অতটা টেনশন করছিলাম বেশ কয়েকদিন ওই ডায়েরির কথা উদ্ধার করতে গিয়ে যা বুঝেছি তার জন্যই আমার কয়েকদিনের মধ্যেই রাবাংলা যাওয়া দরকার এরপর তুই কি করতে চাস আপাতত রাবাংলা যাব মনে হচ্ছে ওখানে কোনো ক্লু পাব গুড আমি তোর কাছে এটাই এক্সপেক্ট করেছিলাম তুই কি একাই যাবি না আমার সাথে অনসুয়াও যাবে তুই আর ওই মেয়ে মিলে রা বাংলা যাবি হ্যাঁ মেয়েটা এমনিতে কেমন বিয়ে টিয়ে মানে কারো সাথে প্রেম মানে দেবপ্রিয়ারা জানতে পারলে কি ভাববে বলতো দেবপ্রিয়া আবার কি ভাববে ছেলেটা একটা কত বড় কাজে যাচ্ছে ভাবো তোমার খালি বাজে চিন্তা হ্যাঁ আমি তো খালি বাজে চিন্তাই করি একদিকে সেই শঙ্খসুপ্র পেছনে লেগেছে লোকটা এত ইনফ্লুয়েন্সিয়াল যে তীর্থপ্রতি বাবুকে পর্যন্ত মেরে ফেলেছে এদিকে সোমনাথবাবু নার্সিং হবে অনুসয়ের সঙ্গে শুভ্র যাবে রা বাংলা ওদের যদি কিছু হয় তাছাড়া অনুসয়া যদি ছেলেটাকে কোনো বদনাম দেয় আমি পরিষ্কার বলছি বাপু এতে আমার সায় নেই সবকিছু ছেলে খেলা নয় শোনো লাবণ্য তোমার ছেলে যথেষ্ট বড় হয়েছে দায়িত্ব নিতে শিখেছে ওকে নিজের মতো করে জীবনে এগিয়ে যেতে হবে আমার তো ভাবতে গর্ব হচ্ছে শুভ এত বড় কাজে হাত দিয়েছে লাইফ রিস্ক নিয়ে ভেবো না মানুষের জীবন কিসে যায় আর কিসে থাকে বলা মুশকিল আমি এত বছর আর্মিতে না অথচ কত অল্প বয়সী ছেলে মেয়ে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে রোজ তাদের কি মরার কথা ছিল তুমি কি জানো কাল শুভ বেরিয়ে পাবে বাড়ি ফিরবে হতেও তো পারে বিটি রোডে ওর বাসে আমার কথার ধরন তোমার খারাপ লাগতে পারে কিন্তু আমি ভুল কিছু বলছি না তুমি যদি এভাবে বাধা দাও তাহলে শুভ ওখানে স্বস্তিতে কাজ করতে পারবে না তাতে কিন্তু ওর ক্ষতি কিন্তু ওই রকম ওর পেছনে পড়েছে শুভ যদি তাতে গুটিয়ে যায় তাহলে ওই ধরনের লোকেরা হাতে মাথা কাটার সুযোগ পেয়ে যাবে আমরা যে নিজের জীবন বিপন্ন করে দেশকে রক্ষা করছি শঙ্কু মতো মানুষজনেরা সেই দেশের ক্ষতি করছে এদের জন্য পুরো সিস্টেমে ঘুন ঘুম ধরে গিয়েছে শুভর মতো ছেলেরা এগিয়ে না এলে দেশের ভবিষ্যৎ যে অন্ধকার সাবধানে যাস কি আর বলবো হ্যাঁ ঠিক আছে আর তোমরাও সাবধানে থেকো কেমন আপনাকে কিন্তু বেশ ফ্রেশ লাগছে স্যার শরীর কেমন আছে আছে একরকম অনু আমায় সব বলেছে মা বাবা কি শক্ট না দুজনেই মত দিয়েছেন তবে মা একটু চিন্তিত স্বাভাবিক আমারও টেনশন হচ্ছে প্রথমত তোমাদের দুজনের নিরাপত্তা নিয়ে আর দ্বিতীয়ত ওই পুঁথিটা নিয়ে তীর্থ যদি ওই লোকটার মানসিক নির্যাতনে না গিয়ে আমাকে সমস্ত তো তাহলে আপনি কিচ্ছু করতে পারতেন না স্যার শঙ্খ সাংঘাতিক নিও না আমার ধারণা আমার উপরেও নজর রাখা হচ্ছে কেন বলুন তো কিছু লক্ষ্য করেছেন না সেরকম কিছু না তবে আমার স্থির বিশ্বাস আমিও নজরদারির বাইরে নই লোকটার যে এই ধরনের জিনিসপত্রের প্রতি উগ্র বাসনা ভাবাই যায় না পরিচয় আছে নাকি স্যার এই ধরনের খবর তো টিভি দেখতে পাওয়া যায় সেই খবরের মধ্যে কোথাও এমন কোন সংবাদ নেই আচ্ছা 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 রবীন্দ্রনাথের এই নোবেল প্রাইজটা এই লোকটা হাতায় নিত ব্যাপারটা হাসিন নয় শুভময় কালেকশনটা দেখার ইচ্ছা আছে আমার বেশ তো ওই পুঁথির ক্লুটা দিয়ে দিন আমার বিশ্বাস ভদ্রলোক উৎফুল্ল হয়ে আপনাকে ওনার কালেকশন দেখাবেন আচ্ছা আজ তাহলে স্যার নিচে অনেকে এসেছে আপনার সঙ্গে দেখা করতে অনেকক্ষণ তাদের ঠেকিয়ে রেখেছি যাওয়ার আগে একবার দেখা করে যাব। প্রতিদিন এত আত্মীয় স্বজন দেখা করতে আসছে তাদের অ্যাটেন্ড করতে করতে জেরবার হয়ে পড়ছি অথচ সবাই তো ভালোবেসেই আসছে হ্যাঁ কি বলো নাও করতে পারি না আর তোমার কাকিমার শরীরটাও তো ভালো নেই কি আর করা যাবে স্যার আপনি তাড়াতাড়ি সুস্থ হলেই সব ঠিক হয়ে যাবে আপনি কিন্তু জেরবার হবেন না আর কাকিমারও খেয়াল রাখতে পারবেন তাহলে আজ শি কেমন এসো শুনুন আমাদের একটা টিকিট কনফার্ম হয়েছে আপনি ওটাই বসবেন আমি চিঠি একটা ব্যবস্থা করব। চলুন চলুন ব্যাগটা দিন আমার অভ্যেস আছে আচ্ছা আপনি ছুটি নিলেন কি করে সে বিশাল বৃত্তান্ত দীপেশ দার সাথে অনেক ঝগড়া ঝামেলা করে তারপর ছুটি পাওয়া গেছে কিরকম আরে সে অহেতুক কথা সব দীপেশ তো এমনিতেই রেগেছিলেন তার উপর প্রিন্সিপাল স্যার নাকি অনেক চুকলি কেটে রেখেছিলেন সেটা পুরো ঘিয়ের মতন কাজ করে আমি তারপর বললাম চলুন সামনাসামনি কথা বলে সব মিটিয়ে নিচ্ছি তখন একটু শান্ত হলো বাবা এত ঝামেলা আরে ওসব বাদ দিন ছাড়ুন আমি জিনিসপত্রগুলো তুলে রাখছি আপনি আসুন তাড়াতাড়ি ওহ মিনিট পনেরো বাকি আছে গাড়ি ছাড়তে আমি খাবারের ব্যবস্থা করে আসি বুঝলেন হুম ঠিক আছে ভালো কোথায় ট্রেন ছেড়ে তো এই তো এই তো চলে এসেছি এখনই খাবেন নাকি একটু বাদে আপনি তো আমায় ভয় ধরে দিয়েছিলেন আচ্ছা ট্রেনে কি কোনো অ্যাটাক আসতে পারে ওইভাবে ভাববেন না তাহলে তো রাতে ঘুমই হবে না ঘুম মানে তখন ট্রেনে ওঠার সময় বললাম না যে আপনি কনফার্ম সিটে থাকবেন আমি টিটিএল এ টাকা পয়সা দিয়ে ম্যানেজ করব আমি একা থাকব আরে এখানেই শুয়ে পড়ুন না এই সিটটা তো খালি আছে মি এই সিটটা আমার তা আপনারা কোথায় যাচ্ছেন দার্জিলিং না গ্যাংটক দা দার্জিলিং আমি আবার যাচ্ছি অন্য দিকে ও আচ্ছা তা আপনারা এই সময় দার্জিলিং যাচ্ছেন যে সে আগের মতো মেয়েদের মতো বেশ গরম পড়ে যায় আর লোকেও গিজ গিজ করছে যদিও আমার কিছু বলা উচিত না তা বললাম না না আপনার মত আপনি বলতেই পারেন ঠিকই বলেছেন আমি একটু এসব বলে দিই ফট করে কটা বাজে ট্রেন এখনো পৌঁছয়নি এখনো ঘুমোচ্ছে চুল থেকে কি মিষ্টি গন্ধ আসছে একটা আগে সেভাবে খেয়ালি করিনি ওকে এত সুন্দর লাগে দেখতে কি নিষ্পাপ ভাবে ঘুমিয়ে রয়েছে তুলে দেব না কিছুক্ষণ থাক কাঁধের ওপর শুয়ে ভালোই লাগছে ওকে সব ভাবছি আমি ট্রেন পৌঁছানো ট্রেন পৌঁছোয় মনে হচ্ছে সবাই উঠেও পড়বে ডেকেই দিই অনশোয়া সরি আমি ঘুমের মধ্যে বুঝিনি যে ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই আপনি কিছু বলছিলেন না কিছু না আচ্ছা আসলে কি বাপীর কথা মনে পড়ছিল বাপীর শেষ কথাগুলো বারবার মনে পড়ে কেন যে সেদিন আটকালাম না কেন আরেকবার জিজ্ঞেস করলাম না কি হয়েছিল মন খারাপ করবেন না দেখুন আমি কি বা বলতে পারি ওনার কাজটা শেষ করলে হয়তো উনি শান্তি পাবেন হুম চলুন চলুন নামতে হবে ও হ্যাঁ তাই তো আমি খুব ছোটবেলায় একবার দার্জিলিং এসেছিলাম কিছুই মনে নেই তারপর এই এলাম চলুন আগে গাড়ি ভাড়া করি তারপর যেতে যেতে রাস্তায় কোথাও খেয়ে নেব আমার মনে হয় স্টেশনে আগে খেয়ে নেওয়া দরকার ততক্ষণে ভিড় হালকা হয়ে যাবে এরপর বাইরে গিয়ে খোঁজ করব চলুন কিন্তু কেন একবার দেখতে চাই কেউ আমাদের পিছু নিয়েছে কিনা তাছাড়া রাবাংলা পৌঁছতে প্রায় বিকেল হবে হেভি ব্রেকফাস্ট করাটা দরকার চলুন তাহলে দার্জিলিং দার্জিলিং পেলিং রাবাঙ্গা নামছি কি কোথায় যাবেন চলুন 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 দার্জিলিং দার্জিলিং পেলিং রাবাঙ্গা নাম কি দার্জিলিং দার্জিলিং কাশিয়াং কালিম্পং পেলিং রাবাঙ্গা নামছি দার্জিলিং কোথায় যাবেন গাড়ি আছে ভালো চলুন ভালো গাড়ি স্যার চলুন কোথায় যাবেন कहां जाइएगा कोठा जाছেন যাবেন দাদা हां কোথায় আমরা কি বাসে যাব না শেয়ার গাড়িতে আপনার বাবার ভুল নিশ্চয়ই রিপিট করতে চান না আসুন অনসুয়া চলুন হ্যাঁ হ্যাঁ চলুন দুজন সিংথাম যাব আসুন আসুন এই এইদিকে এইদিকে একজন বসে আছে দেখুন চলে যান জানেন তো অনেকবার ভেবেছি বন্ধু বান্ধবদের সাথে দার্জিলিং এর ট্রিপ করব একটা ছুটিতে খুব হইহুল্লোড় করব তখন একবারও ভাবতে পারিনি বাপি মারা যাওয়ার পরে তার অসমাপ্ত কাজ শেষ করতে এখানে আসতে হবে হুম ঠিক আচ্ছা আমরা সিংথাম যাচ্ছি কেন ওখান থেকে গাড়ি পাল্টে রাবাংলা আরে আপনারা রাবাংলা যাচ্ছেন আরে আপনি এখানে খেয়ালি করিনি আপনিও কি ওইদিকেই হ্যাঁ স্যার আপনি তো দেরি করলেন ওই আগে একটু ব্রেকফাস্টে সেরে নিলাম ও এই কিন্তু আপনারা ট্রেনে দার্জিলিং যাবেন বলছিলেন না ও ও হ্যাঁ ওই হঠাৎ মত পাল্টালাম দার্জিলিং তো অনেকবারই গেছি তাই আর কি ও আচ্ছা তাই এদিকে বেশি যাওয়া হয়নি তার মানে হ্যাঁ বলতে গেলে প্রথম হ্যাঁ সর্বনাশ তার মানে আপনি কিছুই জানেন না ভাড়া কত নিল তিনশো করে তো এক একজনের বলছে করেছেন কি মশাই ভাড়া তো দেড়শো করে আপনার কাছ থেকে তো প্রায় ডবল ভাড়া নিয়েছে দেখছি তাহলে তো ড্রাইভারকে একবার ধরা দরকার আপনি কি টাকা দিয়ে ফেলেছেন হ্যাঁ তাহলে আর ওই টাকা ফেরত পাবেন না সত্যিই বুঝতে পারিনি তা আপনাদের কি হোটেল বুক করা আছে না গিয়ে করব আপনারা তো রাওয়াং লাগিয়ে হোটেলই পাবেন না আর এই সময় বেশ ভিড় হয় ওখানে হোটেল পাবো না আর টাফ পেলেও ভালো ঘর পাবেন না আমি তো ওই জন্য আগে থেকে বুক করে রেখেছি আর যে ঘরটা পেয়েছি তার জানলা দিয়ে একদম ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘা ফুল ভিউ বাহ বেশ তো আমিও দেখি কি করা যায় আসলে সাডেন প্ল্যান তো দ্য ভাই আপনার নামটা জানা হলো না নমস্কার আমি শুভময় আমি হিমাদ্রি হিমাদ্রি ঘোষ শখের ফটোগ্রাফার দেখুন কতক্ষণ বসে আছি গাড়ি ছাড়া নামই নি দাঁড়ান একটু দেখে আসি কি ভাই গাড়ি কখন ছাড়বে গো বাকি প্যাসেঞ্জার না এলে ছাড়া হবে না আপনার ভাড়া দিয়ে চলুন এখন না বেরোলে তো হোটেল পাওয়া চাপ হবে হিমাদ্রিবাবু হ্যাঁ বলুন না হলে তো বেরোবে না বলছে তিনজনে রিজার্ভ করে নাকি পরে তো হোটেল খুঁজতে দেরি হলে অসুবিধা হবে কি বলেন হ্যাঁ চলুন তবে বেশি ভাড়া যেন না নেয় দেখবেন ঠিক আছে সোজা রাবাংলাই চলুন আমি পুরো ভাড়া দেবো চলুন ঠিক আছে সোজা রাবাংলাই যেতে বললাম সবাই একই জায়গায় যাব যেহেতু হ্যাঁ ভালোই করেছেন আপনারা প্রথম যখন এসেছেন ভালোই লাগবে এমনিতে খুব নিরিবিলি শান্ত জায়গা ওই দেখুন ওই রেঞ্জটা দেখছেন কি সুন্দর না সানরাইজ দেখবেন একদিন তখন বুঝতে পারবেন এর সৌন্দর্য হ্যাঁ দেখো আচ্ছা আপনারা ছাতা এনেছেন না আপনি এনেছেন নিশ্চয় আমি বাইরে বেরোলে সব ব্যাপারের জন্য রেডি হয়ে বেরোই ছাতা ক্যামেরা ওষুধপত্র সব থাকে আমার ব্যাগে এই আপনাদের হোটেল তো বুক করা নেই তার উপর ছাতা আনেননি বোধহয় পড়বেন দেখছি কিছু একটা ব্যবস্থা হবে নিশ্চয়ই আচ্ছা আপনি তো আগেও এসেছেন এখানে দেখার কি কি আছে পেলিং যেতে পারে টেমি টি গার্ডেন আছে ওখানে আচ্ছা আপনি এখানে কোনো আগ্নেয়গিরির নাম শুনেছেন আগ্নেয়গিরি না মশাই এটা তো শুনিনি এখানে কে বললো এসব ওই আসার সময় ট্রেনে কারোর মুখে শুনলাম মনে হলো তাই জিজ্ঞেস করলাম আর কি কে বললো বলুন তো এই দেখুন অত তো খেয়াল করিনি তাও বটে ও অনেকে অনেক কথাই বলে সব কি আর কেউ মন দিয়ে শুনে কি বলবেন কিছু না সারুন এই বলছিলাম যে আর একটু অপেক্ষা করলেই গাড়ি ভরে যেত তখন আপনাকে আর এতগুলো টাকা ফালতু দিতে হতো এই ভাই আম একটু হোটেল ব্লুমিস্ট অব্দি পৌঁছাদ খুব বৃষ্টি আচ্ছা চলি সাত থাকবেন কিরকম অদ্ভুত না এই হোটেলেই একবার কথা বলি চলুন হ্যাঁ চলুন সত্যি এখানে কোনো ঘর নেই আপনি এখানেই দাঁড়ান আমি হোটেল খুঁজে আসছি এই হোটেলের লোকজনের চোখের আড়ালে যাবেন না আর কোনো প্রবলেম হলে আমায় ফোন করবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চলুন আপনাকে বেশিক্ষণ দাঁড়াতে পারি তো না না সেরম কিছু না আসলে সত্যিই কোনো ঘর পাচ্ছিলাম না শেষে এই কাঞ্চনজঙ্ঘা হোটেলটায় দুটো রুম পছন্দ হলো পাশাপাশি একদম বেশ বেশ পাঁচ মিনিট দিন আমি ফ্রেশ হয়ে আসি তারপর নিচে নামে খাওয়া দাওয়া করব হ্যাঁ লোকাল লোকদের কাছ থেকে আগে জানতে হবে এখানে আগ্নেয়গিরি কোথাও আছে কিনা না সেটা সবচেয়ে জরুরি কাজ আচ্ছা আচ্ছা আপনি খুব সিরিয়াস লোক তবে ফ্রেশ হওয়াটাও জরুরি যান আমি রুমে আছি ডাকবেন আচ্ছা নিচে যাওয়া যাক খাবারটা হলে ঘরে এনে খাওয়া যেত না ইনফরমেশন জোগাড় করতে হবে যে বাবা আপনি তো সাংঘাতিক সিনসিয়ার কিচ্ছু বললেন না বাড়িতে জানিয়েছেন এখানে পৌঁছে গেছেন এই দেখেছেন একেবারে মাথা থেকে বেরিয়ে গেছিল আমি সোমনাথ কাকুকে ইনফর্ম করে দিয়েছি আপনিও বাড়িতে জানিয়ে দিন চলুন এবার খাই বড্ড খিদে পেয়েছে বলুন কি খাবেন দিন না অর্ডার যা খুশি তবে আগে দুটো চা সেই আগের বারের মতন সব ক্যান্সেল করে দেবেন না তো আপনি পারেনও বটে বেশ তাহলে আমি অর্ডার দিচ্ছি ভাই সাহেব শুনিয়ে दो चाय दीजिए पहले और मेन्यू मिलेगा क्या जी मैडम अभी लाता স্যার রুম ঠিকঠাক আছে তো কোনো অসুবিধা হচ্ছে না সার্ভিস সব ঠিকঠাক হ্যাঁ 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 খুবই ভালো মলয় বাবু শুনুন না একটা কথা জিজ্ঞেস করার ছিল হ্যাঁ বলুন না এখানে ঘোড়ার জায়গা কি কি আছে ম্যাডাম হ্যাঁ হ্যাঁ এই নিন চায় থ্যাঙ্ক ইউ এই তো স্যার বেশ কয়েকটা জায়গা আছে পার্ক টেমিটি গার্ডেন একদিন গাড়ি নিয়ে পেলিং ইয়াকসাম চলে যান কিভাবে যাব ভালো ড্রাইভার দিয়ে দেব আপনাদের সব ঘুরিয়ে দেখিয়ে আনবে চার্জ কীরকম এটা ড্রাইভারের সঙ্গে আলোচনা করতে হবে আপনারা দুজন যাবেন তো ছোট গাড়ি হলেই চলবে রাবাংলা এমনিতে সেফ জায়গা তো হ্যাঁ হ্যাঁ এখানে কোনো ধরনের চুরি চিন্তাই হয় না এখানকার মানুষরা আজও যথেষ্ট সহজ সরল এক মিনিট স্যার ম্যাম অর্ডার হ্যাঁ চার তন্দুরি রুটি আর দু প্লেট চিকেন ভর্তা রুমে দিয়ে দিন রুম নাম্বার ম্যাম আপনার রুমটা বলে দিই হ্যাঁ বলে দিই দোশো ছ ওকে ম্যাডাম জিমি ইধার হাঁ হাঁ ওর ভালো লোক জিমি আপনাদের ঘুরিয়ে দেখাবে ও আচ্ছা আপনি বাংলা বোঝেন থোরা তোরা আমি শুনলাম এখানে বুদ্ধ পার্কটার কাছে কিন্তু এখানে কি কোনো ভল কেন আছে বুদ্ধিস্ট মনেস্ট্রি আছে যেখানে বল কেন আগ্নেয়গিরি এখানে দশ বছর ধরে হোটেলের ব্যবসা করছি মশাই সিকিমে আগ্নেয়গিরির কথা তো কখনো শুনিনি সেসব তো জাপানে টাপানে আছে শুনেছি হ্যাঁ আর কেউ বলতে পারবে হাম দেখতে সাপ ঠিক আছে কাল সকাল নটায় চলে আসুন তখন বেরোবো আপনি কিধার জানা হ্যাঁ সকালেই বলবো ঠিক আছে স্যার আতা হ্যাঁ হুম চলুন রুমে যাওয়া যাক আমি রাতের খাবারটা রুমেই দিয়ে দিতে বলেছি হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ চলুন চলুন কি হলো এনি প্রবলেম হুম না এমনি ঠিকই আছে কিন্তু যতক্ষণ না সেই আগুন পাহাড়ের সন্ধান পাচ্ছি ততক্ষণ স্বস্তি পাচ্ছি না সে ছাড়ুন জায়গাটা কেমন লাগছে বলুন ভালো আপনি তো আর বাইরেটা দেখলেনই না আমি তো লবিতে নামার সময় একবার বারান্দায় গেছিলাম ভাবলাম একবার আপনাকেও ডাকি তারপর রুমের দরজার সামনে নখ করতে গিয়ে শুনলাম কারোর সাথে ফোনে কথা বলছেন ফোন করেছিল ও হ্যাঁ মা আমি ভাবলাম হবু ওয়াইফ তাই আর ডিস্টার্ব করলাম না বারান্দার কথাটা মাথাতেই ছিল না জানেন তাহলে ডিনারটা ওখানেই খাওয়া যাক এই তো গেছে এসেও ভাই ইধার রাখে এই তোরা জায়গাটা কিন্তু সত্যি অপূর্ব দূরে হিমালয়ান রেঞ্জ নিচে বাড়িগুলো কেমন জোনাকির মতন জ্বলছে এক্সেলেন্ট শুধু একটাই প্রবলেম কি বলুন তো বড্ড কনকনে হাওয়া খাওয়া কমপ্লিট হয়ে গেল নাও হুম না মানে কিছু বলবেন আসলে কি গুড নাইট গুড নাইট সকালে দেখা হচ্ছে কে কেউ আছে নাকি কে শুভ

এ বাবা হেসব কি কেন আপনি বলেছিলেন না বাংলা পিসফুল জায়গা এইটা নমুনা না বিশ্বাস করুন বিশ্বাস করুন এরকম কাণ্ড আগে কখনো হয়নি লোকগুলোকেও তো কখনো দেখেনি এই এই যে এই দাদা এবার নিয়ে তিন তিনবার আমার হোটেলে এসে রয়েছেন ওকে জিজ্ঞেস করুন কখনো এরকম কিছু দেখেছেন কি না ও দাদা আরে চলে যাচ্ছেন কেন একটু বলে যান সাপ আপনি দনুকো সায়েদ সেটেলমেন্ট ক্যাম্পে দেখায় সাচ্চ হ্যাঁ স্যাব স্যার ও বলছে এখানে তিবেতন সেটেলমেন্ট রয়েছে সেখানে ওই দুজনকে নাকি দেখেছে তবে আজের রাতে তো আর কিছু করার নেই থানার লোকেরা এত রাতে আর আসবে না আমি একটা অন্য ঘরে দুজনকে আটকে রাখছি রাত্রিকটা সকালে পুলিশের হাতে তুলে দেবো ওদেরকে নিজ এবার আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারেন আমরা তিন চারজন সারা রাত জেগে পাহাড়ায় থাকছি আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের তবে দাদা আবারও বলবো রাবাংলায় এমন ঘটনা আমি আগে দেখিনি আচ্ছা এই লোক দুটোকে এরকমভাবে ঘায়ল করলো কে আপনি বাইরের বারান্দার রেলিং থেকে একটা দড়ি ঝুলছে ওটা গুটিয়ে রাখুন তবে খুলবেন না কাল পুলিশকে দেখাতে হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রিল্যাক্স আমরা জিতেছি অনু লোকগুলো ধরা পড়েছে আর আমি তো আছি রিল্যাক্স দেখো আর কেঁদো না প্লিজ আমাকে আজকে রাতে একা চেড়ে প্লিজ আমি কোথাও যাবো না এখানেই আছি এই ওঠো গুড মর্নিং ব্রেকফাস্ট রুমেই দিতে বলি বলো এই নাও আপাতত চা খাও ব্রেকফাস্টে আধ ঘন্টা পরে দেবে চাটা এখানে আনা যায় এই নাও থানা ইনফর্ম করতে হবে বুঝলে আমি নিচে যখন চায়ের অর্ডার দিতে গেছিলাম তখন মলায় বাবুকে পুলিশ টুলিশ কিসব সব বলতে শুনলাম লোক দুটোকে দেখলে না তবে আমার দিকে মলায় বাবু বারবার তাকাচ্ছিলেন তোমার রুমটা লক করে এসো নিচে গিয়ে কথা বলতে হবে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা হয়নি তো রাত্রে আর কিন্তু লোকগুলো কোথায় আমি সকালে ইনফর্ম করেছি পুলিশ এক্ষুনি আসছে তবে একটা রিকোয়েস্ট আছে স্যার আপনি দয়া করে আর এর মধ্যে জড়াবেন না আমি থানায় বলেছি স্যার আমাদের হোটেলে চোর এসছিল আমরা সবাই মিলে ধরেছি মানে এটা কেন করেছেন শ্রেফ আমার হোটেলটা বাঁচানোর জন্য স্যার মানে অনেক কষ্ট করে তিলে তিলে এই হোটেলটা করেছি আমি আমি আসলে মালদার লোক স্যার পরিবার বসত বাড়ি ছেড়ে এখানে মাটি কামড়ে পড়ে আছি একবার যদি আমার হোটেলের বদনাম হয় স্যার একেবারে না খেতে পেয়ে মরব কিন্তু লোকগুলো হামলা কেন করলো সেটা তো জানা দরকার এই সেটা জেনেছি আজ সকালে আমি উপরে গিয়ে ওদের জেরা করেছি তখন আপনারা ঘুমোচ্ছিলেন কিছু জানতে পেরেছেন হ্যাঁ বললো যে ওদের পরিচিত একজন শিলিগুড়ি থেকে এসে এই দিদির ছবি দেখিয়ে বলেছিল ওকে কিডন্যাপ করে এনে দিলে তিনজনকে কুড়ি হাজার টাকা করে দেবে এর বেশি ওরা কিছুই জানে না এমনকি ওই লোকটা শিলিগুড়ির কোথায় থাকে সেটাও বলতে পারবে না এটা কি বিশ্বাসযোগ্য কে জানে হতেও পারে তবে আমি কোনো চান্স নেব না সোজা পুলিশের হাতে তুলে দেব আপনারা বেশি জড়ালে কিন্তু পুলিশ আপনাদেরও হ্যারাস করবে বিশেষ করে আপনি যাকে মেরেছেন সে কিন্তু যন্ত্রণায় সারা রাত কাতরেছে সে কি দাদা আপনি এখনও এখানে আছেন মানে কাল রাতে যা হলো আমরা রাবাংলায় থাকছি না সোজা পেলিং বেরিয়ে যাবো আমার স্ত্রী খুব ভয় পেয়েছে বাপ রে কি দানবের মতো চেহারা লোকগুলোর দেশটা না একেবারে উচ্ছন্নে যাচ্ছে কোনো লো অ্যান্ড অর্ডার নেই সে কি আপনি নাকি হোটেলে তিনবার এসেছেন সে তখনকার কথা আলাদা ছিল এখন আর এখানে থাকা যাবে না না এক এক মিনিট মিনিট একটু দাঁড়িয়ে আমার দাদা মলয়বাবুকে সাজানোর জন্য দোষ দিতে পারি না চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও বেরোতে হবে প্রতিপক্ষ যখন তখন আবার অ্যাটাক করতে পারে ওরা বুঝে গেছে আমি ভালো মার্শাল আর্ট জানি পরের বার কিন্তু ওরা সেভাবেই রেডি হয়ে আসবে ফর্চুনেটলি ওরা এখনও ফায়ার আর্মস নিয়ে আসেনি তাহলে আমার কিচ্ছু করার থাকতো না বাবার ওই পুঁথি পাবো কিনা জানি না তবে এই ট্রিপে তোমায় পেয়েছি পুঁথিটা পেতেই হবে অনু তোমার বাবা ওই পুঁথির জন্য জীবন দিয়েছেন তার স্যাক্রিফাইস যেন নষ্ট না হয় চলো বেরোই আয়ে সাহ ওই তো জিমি এসে গেছে বলি কোথায় যাবেন আগে বাজারের ওখানে একবার চলুন তো ওকে স্যার হ্যাঁ আপনি ব্রেকফাস্ট করেছেন জি হ্যাঁ আপনারা খেলেন না আমাদের হয়ে গেছে হুম চলো আচ্ছা রাবাংলা নিয়ে কোনো বই আছে নাই সাহেব রাবাংলার ধারে কাছে কোনো डॉर्मेंट वोल्केनोर बेपार जानें जगह मोनेस्ट्री थाकते पारे मोनेस्ट्री आप टेंडोंग जा सकता साहब वहां पर आपको दोनों ही मिल जाएगा टेंडोंग इज अ डॉर्मेंट वोल्केनो उसके ऊपर से लेपचा सिविलाइजेशन का शुरुआत हुआ था साहब और इट्स अ वेरी होली प्लेस फॉर द लेपचास और हाँ उसके ऊपर जो मोनेस्ट्री है वो करीब तीन चार साल पुराना है साहब क्लू पे मन हम ठीक बोले छो ये टेंडोंग कितना दूर है ज्यादा दूर नहीं है साहब सामने दामथांग है वहां से पैदल चलना पड़ेगा वहां नहीं चलू ठीक है सर साहब देखो वो 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 हो चेंडोंग আগে আসা আর দেম থাং জিমি তোমার নম্বরটা দাও তো আর এখানে অপেক্ষা করো কোনো প্রবলেম হলে ফোন করব আচ্ছা টেন্ডং যাওয়ার রাস্তা কোনটা ও হ্যাঁ সে সিঁড়িয়ে সব থ্যাংক ইউ অনু তুমি চাইলে গাড়িতে ওয়েট করতে পারো তুমি শিওর এটাই আগুন পাহাড় তো অঙ্ক তো তাই বলছে বাবু এই যে কি আপনারা এখানে ওই গাড়িটা কি আপনি নিয়ে এসেছেন ফালতু টাকা নষ্ট আমি তো বাসে এলাম দশ টাকা ভাড়া আর হয়ে গেলে তারপর ভাবছি গার্ডেন তা আপনার এখানে কেন এই টেনে উঠবো কিনা ভাবছি হ্যাঁ তাই নাকি এই তো অসাধারণ খবর সঙ্গী ছিল না বলে যেতে পারছিলাম না আপনারা গেলে আমিও যাব এটা কিন্তু খারাপ পাহাড় মানে ট্রেক করতে হবে মশাই দশ বছর বয়স থেকে ট্রেক করছি আমার ট্রেকিং শেখাবেন না তাহলে কি এখন উপায় এই কত দূর এলাম বলুন তো দু তিন কিলোমিটার হবে উঠে আমি ভাবছিলাম ছ কিলোমিটার উঠেছি পাহাড়ি রাস্তায় এরকম মনে হয় আর কতটা পাহাড়টা তো ছ সাত কিলোমিটার উঁচু হ্যাঁ তো অনেকটা এই সত্যি চূড়া পর্যন্ত যাবেন হ্যাঁ আপনি তো ভাবছেন কেন আপনি তো দশ বছর বয়স থেকে নিয়মিত ট্রেক করেন হ্যাঁ হ্যাঁ তা করছি ইদানিং একটা সমস্যা হয়েছে জানেন মানে আমার দাদুর হাঁপানি ছিল তো এত বছর আমার কোনো সমস্যা হয়নি কিন্তু এই গত বছর থেকে আমার শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়েছে ওই যে এই গত বছরই হিমাচল প্রদেশে একটু চেক করতে গেছিলাম ওইখান থেকে হ্যাঁ ঠিক আছে আপনি তাহলে নেমে যান তাই খবরটা হয় নাকি চলুন চলুন কি সুন্দর দেখাচ্ছে হ্যাঁ

মিস্টার ভাদুরি গাছের আড়াল থেকে বেরিয়ে আসুন পালাতে আপনি পারবেন না এখানে থেকে কোনো লাভ নেই পারবো না অনু পালাতে আপনি নিজে এলেন কি ব্যাপার উপায় কি বলুন আপনি আমার চেক ছেঁড়ে রাস্তায় ফেলে দিলেন যে এবার বলুন তো পুঁথিটা পাহাড়ের কোথায় আছে বলছি বলছি কিন্তু তার আগে আমার কয়েকটা প্রশ্ন আছে আপনি কি ভেবেছেন আমি এখনো আপনার সাথে চুক্তি করব। আমার পাশে জনা ট্রেন্ড কিলার আছে আপনার মতো জানা লোককে মারতে ওদের তিন মিনিটের বেশি সময় লাগার কথা নয় আপনার সঙ্গে আবার একজন লেডিও রয়েছেন না না আমি কোনো চুক্তি টুক্তিতে যাব না আমার শুধু জানতে ইচ্ছে করছে আপনি এই টেন্ডং পাহাড়ে ঠিক কি করছেন মিস্টার ভাদুরি আপনাকে আমি আগেই বলেছিলাম আমরা সভ্যতার ইতিহাস লিখি কথাটার মানে আপনার নোটস পরা মগজে ঢোকেনি নি আমি টেন্ডং পাহাড়ে কি করছি সেটা খুব জোলো প্রশ্ন আমি যদি বলি আপনারা টেন্ডং পাহাড়ে এসেছেন আমার জন্য তাহলে কি কথাটা বিশ্বাস হবে মানে আমি প্রথমে তীর্থপতি বাবুকে অ্যাসিওর করেছিলাম এই প্রজেক্টে সাহায্য করুন তিনি পরে আমার উদ্দেশ্য ধরতে পেরে পুঁথি কোথায় আছে সেটা এক অদ্ভুত সংকেতে লিখে রাখেন তীর্থপতি বাবুর মৃত্যুর পর তার মৃতদেহের পাশে আমার লোকেরা ওই ডায়েরি পায় কিন্তু প্রবলেম হলো কোডটা আমি বা আমার লোকেরা সলভ করতে পারিনি আমি জানতাম সোমনাথ ভট্টাচার্য ওই কোড উদ্ধার করতে পারবেন তাই তীর্থপতিবাবুর ফ্ল্যাটে বিছানার তলায় আমার লোক আসে আপনাকে তুলে এরপর আনলাম কিন্তু দেখা গেল আপনিও আপনার গুরুর আদলে তৈরি তখন থেকেই আমি আপনাকে ট্র্যাক করে গেছি কাল রাতে রা বাংলা এসেছি আমার লোকজন অবশ্য আগেই পৌঁছে গিয়েছিল এসেই শুনলাম হিমাদ্রির মুখে যে আপনি আগ্নেয়গিরি খুঁজছেন আপনি যখন জিমির কাছ থেকে পাহাড়ের খবর জোগাড় করছেন তখন আমি সিঁড়ি বেয়ে উঠছি আগেই বলেছি কিভাবে জিনিস আদায় করতে হয় আমি জানি আমি কোনোদিন হারিনি হারবো না এবার বলুন তো পাহাড়ের কোথায় পুঁথিটা আছে বাড়াবাড়ি করলে আপনাদের পরিণতিও তীর্থপতি মিত্রের মতো হবে এ তো বিরাট জাল শুনুন আমি কিন্তু আপনাকে দেখে খুব একটা অবাক হইনি আসতে আসতে রাস্তায় মাকড়সার ছেঁড়া জাল দেখে আঁচ করেছিলাম বাবা আপনি জেনে বুঝে ধরা দিলেন বাহ তাহলে বলুন পুঁথিটা কোথায় সরি মিস্টার রায়চৌধুরী সেটা তো আমি বলবো না অনুকা শোন আমি সোজা নামছি তুমি এখানেই থাকো একদম নড়বে না আমি ওদের ডাইভার্ট করছি আচ্ছা এইদিকে

না একদম নড়ার চেষ্টা করবেন না শঙ্খবাবু এখন আমি আপনাকে একটা চান্স দিতে চাই আপনার বাঁচার শেষ সুযোগ ওই খাদের রাস্তা ধরে সোজা দৌড় লাগান আমি ঠিক তিন গুনবো তারপর গুলি চালাব আপনি কিন্তু না আমার মনে হয় এখন আপনার উচিত নিজের বাঁচার চিন্তা আগে করার

और কত দূর উঠতে হবে এই তো আর আর কয়টা সিঁড়ি সামনে সামনে হাত ধরো হাত ধর কে ও আছে কে ও আছে কি शांत इतनी ऊंची आवाज में बात मत कीजिए प्रार्थना का वक्त हो रहा है सॉरी 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 एक्सट्रीमली सॉरी आप लोग कौन हम लोग हम लोग कलकत्ता से आए हैं आपके प्रधान जी से कुछ बात करना था किस बारे में एक मिनट इन्हें पहचानते हैं हाँ कुछ महीने पहले आए थे यहाँ पे गुरु जी से मिले और फिर वापस चले गए हम भी हम भी उसी वजह से यहाँ आए हैं आइए इस तरफ गुरुजी आपसे मिलना चाहते हैं बहुत बहुत धन्यवाद बोलु की प्रयोजन अपनी अपनी बांगला बुझी बुझे लाभ आए अनेक दिन खिल्म নমস্কার আমরা কলকাতা থেকে এসেছি অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমাদের কথা জানার দরকার ছিল সেগুলোর আপনার কাছে উত্তর আছে বলে আমাদের ধারণা বলুন সাহায্য করতে পারি বেশ কিছুদিন আগে এক ভদ্রলোক এসেছিলেন এখানে এই যে তীর্থপতি মিত্র ও আপনি চেনেন তাহলে আসলে তিনি বোধ একটা পুঁথি আমাদের সবচেয়ে প্রাচীন পুঁথি এই মানুষটি শুরু থেকে আছে উনি ওটা দেখতে এসেছিলেন আর কিছু বলেছিলেন উনি না তেমন কিছু বলেননি তবে অনেক নোটস নিয়েছিলেন বলেছিলেন পরে আসবেন আর আসেননি সেই পুঁথি কি একবার দেখা যাবে না ওটা আমাদের সবচেয়ে পবিত্র গ্রন্থ সবাইকে দেখানো যায় না তাহলে তীর্থপতি পাবু হি ওয়াজার তাছাড়া উনি অনেক কিছু জেনে তারপর এসেছিলেন অনেক কথা আগেই জানতেন যেমন কবে লেখা কিসে লেখা আমার মনে হয়েছিল লোকটি পুঁথিকে সম্মান করবে আসলে উনি একটা অ্যাক্সিডেন্টে মারা যান ওনার পর আমি এই বিষয়ে রিসার্চ করছি আর অনুসুয়া ওনারই মেয়ে প্লিজ একবার দেখতে দিন ওটা আমার বাবার স্বপ্ন ওনার শেষ ইচ্ছে ভগবান বুদ্ধ ওনার মঙ্গল করুন কিন্তু আমি গ্রন্থ সকলকে দেখাতে পারি না এতে অনেক বুড়ো কথা আছে যা কেবল সাধনা করতে গেলে লাগে তাই সাধক না হলে আমরা দেখতে যেতে পারি না কিছু মনে করবেন না আচ্ছা আমি যদি তীর্থপতি বাবুর মতন ইনফরমেশন দিতে পারি তাহলে আপনি দেখতে দেবেন কারণ আমিও সাহিত্যের ছাত্র আমিও গবেষণা করছি শুনি এই পুঁথি চতুর্দশ শতাব্দীর আশেপাশে লেখা আর এই মনস্ট্রির সর্বোচ্চ পুরোহিত যিনি হন তিনি বাংলা বলতে পারেন তার কারণ ওই পুঁথি আদতে বাংলায় লেখা যা বাংলার সবচেয়ে প্রাচীন নিদর্শনের মধ্যে একটা আর আপনি এই মনস্ট্রির মূল পুরোহিত আমি যদি ভুল না করে থাকি আপনি সত্যি অনেক কিছু জেনে এসেছেন যোগ্য ব্যক্তি আপনি আচ্ছা আসুন আমার সাথে এই সেই পুঁথি এই প্রাচীন পুঁথি কত বছর ধরে এখানে লুকিয়ে রয়েছে এর এর সাহিত্য মূল্য অনেক অনেক আমি ভাবতে পারছি না এর জন্য ইতিহাসে তোমার নাম উঠবে শুভ আমার না তীর্থপতি মিত্রর এই পুঁথি তিনি খুঁজে পেয়েছিলেন এর জন্য তার মৃত্যুও হয় বাংলা ভাষার জন্য একজন নিঃশব্দে তার প্রাণ দিয়েছেন পুরো কৃতিত্ব তার প্রাপ্য আমার নয় আচ্ছা এটা কি আমরা কিছু দিনের জন্য নিয়ে যেতে পারি না এটা আমি কোনো মতে আপনাকে দিতে পারি না এটা আমাদের জীবনের অংশ এই গ্রন্থ ছাড়া এই মনসটি অসম্পূর্ণ তার প্রধান কারণ এই মনসটির তৈরি হয় একে রক্ষা করার উদ্দেশ্যে আমি কি এর ছবি তুলতে পারি সেটা পারেন অনেক 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 ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ তুমি যোগ্য ব্যক্তি তাই তোমার সৌভাগ্য হয়েছে ওই গ্রন্থ দর্শনের হও আমাদের প্রার্থনার সময় হয়ে এল ভগবান বুদ্ধ তোমাদের মঙ্গল করো হ্যালো শুভময় বলছি হ্যাঁ বলো সব ঠিকঠাক মিটলো হুম তোমায় খুব মিস করলাম প্রেস কনফারেন্সে স্যারও তোমার কথা বলছিলেন কি করব বলো কতদিন রিসার্চ কাজকর্ম ছেড়ে কলকাতায় ছিলাম তার উপর আমার স্যারের চাপ আর্জেন্টলি বেরিয়ে পড়তে হলো তোমার প্লেন কখন ছাড়বে চেক ইন করে বসে আছি কিছুক্ষণেই অ্যানাউন্স করবে তুমি আবার কবে আসবে অনু এবার আর চট করে আসা হবে না আচ্ছা তুমি কি বাইরে যাওয়ার কথা সত্যি ভাবছ না তুমি প্লিজ ওই কথা বলো না চারপাশের লোকেরা এসব বলে বলে আমায় ফের আপ করে তুলেছে এই প্রান্তিক ছেলে পুলেগুলোকে কেউ ভালোভাবে সাহায্য করে না অনু আমিও যদি না থাকি তবে কি হবে জানি একার পক্ষে সবটা সম্ভব না তবু একটু হলেও তো করতে পারি ওদের জন্য সেটা বাইরে চলে গেলে হবে তুমি বলো বুঝলাম তুমি অনেক বড় মনের মানুষ হয়তো আমরা দুটো আলাদা জায়গায় থাকব ভবিষ্যতে হয়তো বাইরে কোথাও চলে যাব তবু যোগাযোগ রেখো আর বিয়েতে অবশ্যই নেমন্তন্ন করো না বলবো না আচ্ছা আবার দেখা হবে নিশ্চয়ই দেখা হবে ভালো থেকো কেমন আচ্ছা বাই বলছি কি পৌঁছে গিয়ে একটা মেসেজ করুন না করবো না বাই. সানডে সাসপেন্সে আজ শুনছিলেন আগুন পাহাড়ের পুথি। রচনা সিজার বাগচি নাট্যরূপ তথাগত মুখোপাধ্যায় শুভময়ের ভূমিকায় অগ্নি অনুসুয়ার ভূমিকায় ত্রিপর্ণা বর্ধন পর্ব পরিচালনা আর প্রচার অলঙ্করণ ঐশানী গল্পের সূত্রধার আমি অন্যান্য ভূমিকায় রয়েছেন সুপ্রতিম সিনহা সুব্রত সেনগুপ্ত অরিজিৎ চক্রবর্তী সুব্রত দত্ত চান্দ্রেই মিত্র হরিদাস দে উজ্জয়িনী চট্টোপাধ্যায় প্রণব মুখোপাধ্যায় প্রিয়নাথ মুখোপাধ্যায় দেবী প্রসাদ ঘোষ অর্ধেন্দু মজুমদার তথাগত মুখোপাধ্যায় তপন চক্রবর্তী এবং রোহিত বাস্পর ধনী এবং আবহ পরিকল্পনা প্রবর কার্যনির্বাহী প্রযোজনা প্রবর ও সুপ্রতিম প্রযোজনা ফেরিম্যান অ্যান্ড কোম্পানি সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী